শুরু করে দেব। আর শীতের আজকে ভালোই ঠান্ডা পড়ছে, একটু কনকনে ঠান্ডা, বাইরের পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা, আর ঠান্ডা পরিবেশে হচ্ছে পড়াশোনার মধ্যে মজা অন্যরকম। শীতের মধ্যে হচ্ছে কম্বল কাঁথা মুড়ি দিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে অনলাইন ক্লাসের মজাই আরেক রকম। দেখো আজকে যদি সরাসরি ক্লাস করতে হতো তাহলে কিন্তু তোমাদের সেই সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ক্লাসে চলে আসতে হতো। আর এই যে করোনা তোমাদের জন্য যে এক সার্ভিসের ব্যবস্থা করেছে, ক্লাসে সরাসরি আসার কোনো দরকার নেই, কম্বল মুড়ি দিয়ে ধুমধারাকে ক্লাস করে। কেমন কি অবস্থা সবাই, ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে একটু কমেন্ট করে জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও। রেজওয়ান ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জি স্যার ক্লিয়ার? জি স্যার অল ক্লিয়ার। ওরে বাপরে ক্লিয়ার। ফ্রম কিউপিড টু এভরিওয়ান। এই কিউপিড কে তুমি কি জানো? নাম দিয়েছো কিউপিড? হ্যাঁ জানো নিশ্চয়ই, যাই হোক, না জানলে আর কিউপিড নাম দিত না। জি স্যার ক্লিয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো সবসময় যে কথাটা বলি, খাতা কলম নিয়ে বসবে, ক্লাস শুরু করে দেব, খাতা কলম যেন কাছে থাকে সবার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, খুব ভালো আছি। আর এই শীতের দিনে সবাই পিঠাপুলি খাচ্ছ, বাড়িতে বসে বসেই খাও, স্টে হোম স্টে সেফ, বাড়িতে থাকো সেফ থাকো। আবার অনেক আছে শীতের দিনে হচ্ছে দুলা ভাইয়ের বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি একটু বেড়াইতে যায়, পিঠা পায়েস খায়, পিঠা খাওয়ার জন্য যায়। বন্ধুরা এই সময়ে আর পিঠা টিঠা খাওয়া যাবে না, ঘরে বসে খাও, অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নাই, ধুমধারাক্কা পড়তে থাকো। আর যদি ওই যে বেড়ানো টেরানো শুরু করে দাও, দুলাবাইয়ের বাড়ি 5 দিন বা 1 সপ্তাহ, নানির বাড়ি 5 দিন, এরকম করে বেড়াইতে বেড়াইতে কখন যে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা ফুস হয়ে যাবে তুমি নিজেও টের পাবা না। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে, অ্যাটলিস্ট নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজের স্বপ্নের কথা চিন্তা করে একটু ভালো করে পড়ো, এখনো যথেষ্ট সময় আছে, এই সময়টাকে একটু ইউটিলাইজ করো। ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারলে অবশ্যই তুমি পৌঁছে যাবে সেই স্বপ্নের দ্বারপ্রান্তে, আর দেখা হবে কোথায়, বিজয়ে, ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রেখে ক্লাসটা শুরু করছি, কেমন? আজকে লেকচার 5, 5 নম্বর লেকচার, সি ইউনিট। আমাদের লেকচার শিটে যে টপিকগুলো রয়েছে দেখো, এখানে আছে বচন, ধাতু, অসম্পূর্ণ ধাতু, প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, প্রায় সমুচ্চারিত শব্দ, 52 দিনগুলো, ফেব্রুয়ারি 1969, এই টপিকগুলো রয়েছে আজকে আমাদের লেকচারে। আচ্ছা আজকে আমাদের লেকচারে এমন একটা টপিক রয়েছে, সেই টপিকটা পড়ার সময় মাথা একটু ঝিমঝিম করে, মাথা ঘুরায়, ইভেন বমি বমি ভাবও আসতে পারে, এই শীতটা গরম হয়ে যেতে পারে, এরকম এক টপিক আছে। তোমাদের সবাইকে একটু সাবধান থাকতে বলবো এবং সবাইকে সিট বেল্ট বেঁধে বসার জন্য বলবো, কেমন? আচ্ছা যাই হোক, শুরু করে দিচ্ছি বচন। কেমন, খাতা কলম রেডি রাখো, বচন নিয়ে আলোচনা করবে এখন। গুড মর্নিং। দেখো আজকে শুরুতে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বচন। এই বচন শব্দের অর্থ হলো সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। তবে আমরা মনে রাখবো যে বচনবাচক শব্দ অর্থাৎ বচন এবং সংখ্যাবাচক শব্দ এক জিনিস না, বচন এবং সংখ্যাবাচক শব্দ এক জিনিস না। সংখ্যাবাচক শব্দ হচ্ছে ডিরেক্ট সংখ্যা, বিভিন্ন ধরনের সংখ্যা আছে, ওই সংখ্যার ক্লাসিফিকেশন, ওই সংখ্যার পরিচয় হচ্ছে সংখ্যাবাচক শব্দ। আর বচন হলো সংখ্যার ধারণা, এটা তোমাকে সংখ্যার ধারণা দিবে যে এখানে সংখ্যাটা কি এক নাকি একের বেশি। এটা তো বচন, এটা হলো ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ বচন। ব্যাকরণের কেমন ধরনের শব্দ? পারিভাষিক শব্দ, এবং এর অর্থ হলো সংখ্যার ধারণা, সংখ্যার ধারণা। দেখো ধারণা বানানে আমি মূর্ধন্য ব্যবহার করেছি, ধারণা বানানটা মূর্ধন্য দিয়ে হবে, কিন্তু ধরন বানান যদি বলা হয়, ধরন, এই যে ধরন, এই ধরন বানানটা কিন্তু দন্ত্য দিয়ে হবে। কারণ ধরন এটা হলো একটা বিদেশি শব্দ, ধরন যেমন বিভিন্ন ধরনের হয়, বচনবাচক শব্দ বিভিন্ন ধরনের হয়,
প্রকারভেদ যেটা, ওই ধরন যদি আমরা লিখতে যাই ওই ধরনের বানানে দিতে হবে দন্ত্য ন, কারণ এটা হলো বিদেশী শব্দ। তোমরা হয়তো বলবা যে ভাইয়া আমরা জানি রি রয়ের পরে সরাসরি যদি কোনো ন আসে ওটা মূর্ধন্য হয়, এই যে এখানে একটা র আছে তাহলে এরপরে অবশ্যই মূর্ধন্য হওয়া উচিত, কিন্তু না, এটা হচ্ছে বিদেশী শব্দ, বিদেশী শব্দের ক্ষেত্রে ওই সূত্র খাটবে না। কেমন? আচ্ছা, তাহলে বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, এর অর্থ হলো সংখ্যার ধারণা। কেমন? এবার আসি, আমরা জানি যে বচন হলো দুই প্রকার, এক বচন এবং বহুবচন, এক বচন এবং বহুবচন। আরেকটা কথা আমরা মনে রাখবো, খুব গুরুত্ব সহকারে মনে রাখবো, শুধু বিশেষ্য ও সর্বনাম পদেরই বচন হয়। কোন কোন পদের বচন হয়? বিশেষ্য ও সর্বনাম পদের, লিখে নাও, বিশেষ্য ও সর্বনাম পদের বচন হয়, বিশেষ্য বা সর্বনাম। শুধু বিশেষ্য বা সর্বনাম পদেরই বচন হবে, অন্য কোন পদের কিন্তু বচন হয় না। কেমন? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভর্তি পরীক্ষায় একটা লাইন দিয়ে দেয়, একটা লাইন দিয়ে ওখানে কোন একটা পদের নিচে আন্ডারলাইন করে জিজ্ঞেস করা হয় যে এটা কোন পদের উদাহরণ। আমরা যদি দেখি আন্ডারলাইন কিন্তু যে শব্দটা রয়েছে ওই শব্দটাকে বহুবচন করা যাচ্ছে, অর্থাৎ ওইটাকে অনেকগুলোতে রূপান্তর করা যাচ্ছে বা এক বচন হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওইটা হচ্ছে বিশেষ্য অথবা সর্বনাম। যেমন, তাহলে শুধু বিশেষ্য ও সর্বনাম পদের কি হবে? বচন হবে। দেখো, তাহলে বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, এর অর্থ হলো সংখ্যার ধারণা, এবং বিশেষ্য ও সর্বনাম পদেরই কেবল বচন হবে, অন্য কোনো পদের কিন্তু বচন হয় না। এবার আসি, আমাদের ভর্তি পরীক্ষায় বচন থেকে ঠিক কি রকমের প্রশ্ন আসতে পারে, কেমন ধরনের প্রশ্ন হয় ভর্তি পরীক্ষায়? বচন থেকে প্রশ্ন হয় বচনবাচক শব্দ থেকে। বচনবাচক শব্দ আছে অনেকগুলো, যেমন দেখো রা, গুলি, গুলো, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এরকম এদেরকে বলা হয় বচনবাচক শব্দ। তো এই যে বিভিন্ন ধরনের বিশেষ্য পদ আছে, কিন্তু আমাদের পৃথিবীতে যা কিছু এক্সিস্ট করে তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাণী আর একটা হলো অপ্রাণী, প্রাণীবাচক শব্দ এবং অপ্রাণীবাচক শব্দ, অর্থাৎ জীব এবং জড়। বাট ব্যাকরণবিদরা তারা আরো কতগুলো ভাগে ভাগ করেন, তারা জীবকে বলেন কি, জীবের মধ্যে আবার রয়েছে উন্নত প্রাণীবাচক জীব, অর্থাৎ উন্নত প্রাণীবাচক শব্দ, আবার কিছু শব্দ রয়েছে যাদের বলা হয় ইতর প্রাণী, ইতর প্রাণীবাচক শব্দ, শহীদ ভাই, ইতর প্রাণীবাচক শব্দও রয়েছে। কেমন? তাহলে আমরা মনে রাখবো যে বিভিন্ন ধরনের শব্দগুলোর মধ্যে, নাউনগুলোর মধ্যে কিছু আছে যারা অপ্রাণীবাচক, যাদেরকে বলা হবে অপ্রাণীবাচক শব্দ, কিছু আছে উন্নত প্রাণীবাচক শব্দ, কিছু আছে ইতর প্রাণীবাচক শব্দ। কেমন? তো এই যে বিভিন্ন ধরনের শব্দ, এদের পরে কোন ধরনের বচনবাচক শব্দ যুক্ত হয়, কার পরে কোনটা, এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তোমাকে প্রশ্ন দিবে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বচনবাচক শব্দটি যুক্ত হয়, অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বচনবাচক শব্দ যুক্ত হয়, ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কোনটি যুক্ত হয়, প্রাণী ও প্রাণীর ক্ষেত্রে কোনটি যুক্ত হয়, অথবা কেবল ও প্রাণীর ক্ষেত্রে কোনটি যুক্ত হয়, সেই ক্ষেত্রে আমাদের এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কেমন? দেখো, আমি এখানে উদাহরণগুলো দিচ্ছি। আমরা মনে রাখবো উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয় এই যে না, রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, লিখে ফেলো, রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এরা যুক্ত হয় উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে। এই যে আমি এখানে যে শব্দগুলো লিখেছি এরা হলো বচনবাচক শব্দ, এরা বহুবচন প্রকাশ করে। আমরা মনে রাখবো বচনবাচন বাচক শব্দগুলোর কোনো অর্থ হয় না, এদের কোনো অর্থ নাই, কিন্তু এরা বহুত্ব প্রকাশ করে, অনেক প্রকাশ করতে পারে যখন কোনো শব্দের সাথে যুক্ত হয়, অর্থাৎ এদের নিজেদের কোনো অর্থ নাই কিন্তু এরা প্রকাশ করে কি, বহুত্ব। যেমন আমি যখন বলি ছেলেরা, রায়ের কোনো অর্থ নাই কিন্তু ছেলেরা যখন বলা হবে তখন এখানে বহু ছেলেকে বোঝানো হবে। দেখো, এই যে ছেলে, এই ছেলের পরে আমি রা যোগ করে দিলাম, তাহলে এই রা, এটা হলো একটা বহুবচনবাচক শব্দ,
এটা যার সাথে যুক্ত হয় সে অবশ্যই হবে বিশেষ্য অথবা সর্বনাম। আমরা জানি ছেলে হলো একটা বিশেষ্য পদ, অর্থাৎ এই বহুবচনবাচক শব্দগুলো বিশেষ্যের পরে যুক্ত হয়। কার পরে যুক্ত হয়? বিশেষ্যের পরে। দেখো বিশেষ্যের পরে যুক্ত হলো, এর মানে কিন্তু সবগুলোই কি ছেলে, এখানে সবাইকেই ছেলে প্রকাশ করা হবে, এখানে কোনো মেয়ে না। যখন বলা হবে ছেলেরা, যখন বলা হবে মেয়েরা, তখন সবগুলোই কি মেয়ে, ওখানে মেয়ে মেয়ের বাইরে অন্য কেউ আসবে না। কেমন? দেখো এবার তাহলে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কারা কারা যুক্ত হবে? যুক্ত হবে রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, লিখে ফেলো। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হবে রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। একটু আসছে। আচ্ছা, তাহলে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কোনগুলো যুক্ত হয়? রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আমরা বলি ছেলেরা মাঠে খেলছে, ছেলে, এটা হলো উন্নত প্রাণী। আর ইতর প্রাণী বলতে একটা প্রাণী বলেছিলাম, ইতর প্রাণী হচ্ছে মানুষ বাদে আল্লাহর দুনিয়ায় যত প্রাণী আছে তারা সবাই ইতর প্রাণী, ডাইনোসর থেকে শুরু করে একবারে হাঁস মুরগি পর্যন্ত সব ইতর প্রাণী। কেমন? আচ্ছা, তাহলে আমরা বলি ছেলেরা অর্থাৎ ছেলেরা, মেয়েরা সবাই মেয়ে। আমরা কখনোই বলি না গরুরা, ছাগলেরা, মহিষেরা, এটা কিন্তু বলি না, ওরা হচ্ছে ইতর প্রাণী। ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা ব্যবহার করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় ব্যবহার করে, ওগুলা কিন্তু ভুল প্রয়োগ, ওগুলা ভুল প্রয়োগ। যেমন আমাদের স্কুলে, বিশেষ করে স্কুলে কিন্তু এই প্রয়োগটা আছে, স্যাররা বলে ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে ছেলেরা যখন ক্লাসে বেশি কথা কথা বলে তখন বলে ওই গরুরা কথা বলিস কেন, বলে না। এই যে দেখো বলা হচ্ছে গরুরা, গরুর পরে কি রা ব্যবহার করা যাবে না? কারণ গরু হচ্ছে একটা ইতর প্রাণীবাচক শব্দ, আমরা তো তখন জানতাম না। আমরা যদি জানতাম তাহলে স্যাররা বলতাম স্যার থামেন, আপনি ব্যাকরণের ভুল প্রয়োগ করতেছেন, নিবাতনে সিদ্ধ প্রয়োগ করতেছেন, আপনার ব্যাকরণগত ভুল আছে ওইটাকে ঠিক করেন, তাই না? তাহলে দেখো গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি, এদের পরে কিন্তু রাজক করা যায় না, কারণ ওরা হলো ইতর প্রাণীবাচক শব্দ। তবে হে সাহিত্যে সাহিত্যিকরা চাইলে ব্যবহার করতে পারে, সাহিত্যের ক্ষেত্রে শুধু করা যায়, সাহিত্যের ক্ষেত্রে যায়। কারণ কি? কারণ সাহিত্যিকরা দেখবা তারা একটু অন্য টাইপের মানুষ হয়, তারা ন্যাচারাল মানুষদের মতো চিন্তা ভাবনা করে না, তারা দিনকে রাত ভাবে, রাতকে দিন ভাবে, দড়িকে সাপ ভাবে, আবার সাপকে তারা দড়িও ভাবতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে সবই সম্ভব। তাইলে তারা কি নিপাতনে সিদ্ধ কোয়ালিটির লোক নাকি? না, তারা ওই কোয়ালিটির না, তবে তারা একটু অস্বাভাবিক টাইপের মানুষ হন। তো যাই হোক, ব্যাকরণবিদরা বলেন যদি সাহিত্যে চাও তাইলে প্রয়োগ করতে পারো, কিন্তু নর্মালি কখনোই উন্নত প্রাণীবাচক শব্দের বাইরে এই বচনবাচক শব্দগুলো ব্যবহার করা যাবে না, সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন সাহিত্যের ক্ষেত্রে এরকম বলা হয়, আমাদের সেটা একটা উদাহরণ দেওয়া আছে, পাখিরা আকাশে উড়ে দেখিয়া, পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকারা দেবতার কাছে পাখা চায়। দেখো এই যে পাখিরা এবং পিপিলিকারা শব্দটা ব্যবহার করা হলো, এটা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এই রা ব্যবহার করা হয়েছে ইতর প্রাণীবাচক শব্দের বেলায়, এটা কিন্তু ভুল প্রয়োগ। যদিও ভুল প্রয়োগ কিন্তু সাহিত্যে প্রয়োগ করলে ঠিক আছে, সমস্যা নাই, সাহিত্যে ব্যবহার করা যাবে। কেমন? তাহলে এই যে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে যেই বচনবাচক শব্দগুলো যুক্ত হবে রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এদেরকে সাহিত্যে ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। হ্যাঁ, তারা ভিন গ্রহের প্রাণী। হ্যাঁ নাজমুল হক, হ্যাঁ তারা ভিন গ্রহের প্রাণী, ন্যাচারাল চিন্তা ভাবনা তারা করে না, কেমন যেন একটু, তাই না? সাহিত্যিকরা একটু কেমন যেন, এই যে দেখো আমাদের হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের সাহিত্য পড়ছো তো তোমরা, অনেকের খুব খুব পছন্দের রাইটার। অথবা ধরো যে আমাদের তসলিমা নসরিন, তসলিমা নসরিন, এই যে কেমন ধরনের চিন্তা ভাবনা না, একবার তসলিমা নসরিন বলছিলেন যে হুমায়ুন আহমেদ যদি তার
মেয়ের বান্ধবীকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন আমার ছেলের বন্ধুকে বিয়ে করতে পারবো না? এই যে চিন্তা ভাবনা, ন্যাচারাল মানুষ কিন্তু এগুলো করে না, সাহিত্যিকরা করে। যাই হোক, ওইদিকে আমরা না যাই, আমি কাউকে ছোট করার বা কাউকে খাটো করার চিন্তা ভাবনা এখানে দেখাচ্ছি না। এই যে দেখো আমাদের জীবনানন্দ দাস, উনি বলেন কি, উনি বলেন ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ লক্ষ্মী পেঁচা। দেখো কই লক্ষ্মী পেঁচা আর কই ধানের গন্ধ, উনি কেমনে মিল পান ধানের গন্ধ আর লক্ষ্মী পেঁচার মতো? উনি বলেন পানের বনের মতো হাওয়ায় চঞ্চল শঙ্খচিল, কই পানের বন আর কই শঙ্খচিল। এই যে ব্যাপারগুলো পাচ্ছেন আর কি। যাই হোক, সাহিত্যিকরা একটু অন্যরকম চিন্তা ভাবনা করেন। আমরা বলি শিক্ষকগণ, পণ্ডিতগণ, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী অথবা পণ্ডিত বর্গ, এই যে শুধু উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে এই বচনবাচক শব্দগুলো আমরা ব্যবহার করি। কেমন? তাহলে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে আমরা কি কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আচ্ছা, এবার দেখো প্রাণী এবং অপ্রাণী দুইটার ব্যাপারে যুক্ত হতে পারে। দেখো প্রাণী এবং অপ্রাণী, প্রাণী অপ্রাণী অর্থাৎ সবার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে এমন কতগুলো বচনবাচন শব্দ আছে বচনবাচক। তারা হচ্ছে কুল, সকল, সব, সমূহ। দেখো লেকচার শিটে এগুলো আছে, কিন্তু লেকচার শিটে এগুলো আছে, লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার বাম পাশে, লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার বাম পাশে দেখো রোমান হরফ দিয়ে 1, 2, 3 দিয়ে সুন্দর করে দেওয়া আছে। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয় গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আবার আরেক জায়গায় আলাদা করে রা দেওয়া আছে, ওই জন্য আমি একসাথে দিয়েছি। কেমন? আমরা মনে রাখবো উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয় রা, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। প্রাণী অপ্রাণী দুইটার ক্ষেত্রেই যুক্ত হয় কুল, সকল, সব, সমূহ। এটা প্রাণীর ক্ষেত্রে যুক্ত হতে পারে, উন্নত প্রাণীর ক্ষেত্রে যুক্ত হতে পারে, ইতর প্রাণীর ক্ষেত্রে যুক্ত হতে পারে এবং অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে যুক্ত হতে পারে এরা। কেমন? দেখো আমরা বলি কবিকুল, পক্ষীকুল। কবির সাথেও কুল যোগ হতে পারে, পাখির সাথেও কুল যোগ হতে পারে। আমরা বলি ভাই সব অথবা ভাই সকল, পর্বত সকল। এই যে পর্বতের বেলায়ও সকল যোগ হতে পারে। এখানে উদাহরণগুলো দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো দেখে নিবা। কুল, সকল, সব, সমূহ, এরা প্রাণী অপ্রাণী সব সবার ক্ষেত্রে যুক্ত হতে পারে। দেখো এই যে কুল, এই কুলের বানানটা একটু খেয়াল করো, এই কুলের বানানে কিন্তু রসও দেওয়া আছে, রসকার দেওয়া আছে। এটা কিন্তু দীর্ঘকার দিয়ে কুল না। অনেক ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় যে প্রাণী অপ্রাণী দুইটার ক্ষেত্রেই যুক্ত হয় নিচের কোন বচনবাচক শব্দটি। ভর্তি পরীক্ষায় প্রশ্ন তো এরকম, প্রাণী অপ্রাণী দুইটার ক্ষেত্রে যুক্ত হয় নিচের কোন বচনবাচক শব্দটি। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অপশন এ তে দিয়ে দেওয়া হয় কুল, অপশন বি তে সামথিং, যেটাই কিছু একটা দিছে, তারপরে হয়তো একবারে শেষে যে দেওয়া আছে কুল। তো আমরা অনেক ক্ষেত্রে এরকম করে ফেলে কি, যে আমরা জানি যে কুল, সকল, সব, সমূহ এরা যুক্ত হয় প্রাণী অপ্রাণী দুইটার ক্ষেত্রেই, তো আমরা বানানের দিকে খেয়াল না করে এই কটাকে অ্যান্সার করে ফেলি। আমরা কুল বানানটা খেয়াল করি না দীর্ঘও দিয়ে না রসও দিয়ে। আমাদের খেয়াল রাখতে হবে যে কুল বানানটা হবে রসও দিয়ে। কেমন? এটা হলো নদীর কুল, এটা নদীর কুল বা সমুদ্রের কুল, এই কুলের বানান হবে ওইটা, কিন্তু এই যে কুল এটা হচ্ছে বহুবচনবাচক শব্দ। এরপর তোমরা দেখো শীটের মধ্যেই, আমি এখানে লিখে দিচ্ছি না, শীটের মধ্যে দেখো কেবল অপ্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয় আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়। পেয়েছো কি? আমাকে একটু কমেন্ট করে জানাও তো পেয়েছো কি না। লেকচার শীটের 3 নম্বর পৃষ্ঠার বাম পাশে আছে কেবল অপ্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয় আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়। ইয়েস, তোমরা পেয়েছো, আমাকে কমেন্ট করে জানাচ্ছ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করেছো। হ্যাঁ, ওখানে দেখো আমরা কিছু কিছু শব্দ আছে ওই বহুবচনবাচক শব্দগুলোর প্রয়োগ কিন্তু খুব একটা করি না। যেমন দাম, এই শব্দটার প্রয়োগ আমরা করি না। নিকর শব্দটার প্রয়োগ আমরা খুব একটা করি না। রাজি, রাশি, নিচয়, এদের প্রয়োগ কিন্তু খুব একটা নাই, আমরা বাংলায় খুব একটা প্রয়োগ করি না আমাদের প্র্যাকটিক্যাল লাইফে।
তো ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন এরকম হয় যে নিচের কোন বিশেষ্য পদটির সাথে দাম বচনবাচক শব্দটি যুক্ত হতে পারে, দাম কার সাথে যুক্ত হতে পারে। এখানে শীটের মধ্যে দেখো উদাহরণগুলো দেওয়া আছে, এখানে লেখা আছে কুসুম দাম, অপশনে হয়তো কুসুম দেওয়া থাকবে, তখন তুমি অ্যানসার করে দিবা কুসুম দাম। আবার দাম আরো একটার সাথে যুক্ত হতে পারে, যেমন বিদ্যুৎ দাম, বিদ্যুৎ দাম, বিদ্যুতের পরে দাম যুক্ত হতে পারে। বিদ্যুৎ তো বুঝো এই যে আকাশে যে বিদ্যুৎ চমকায় বজ্রপাতের সময়, যেটা ঠাডা যেটারে বলি আমরা, ওই বিদ্যুতের পরেও দাম যুক্ত হতে পারে, মানে অনেকগুলো বিদ্যুৎ অনেকগুলো ঠাডা, কেমন? আচ্ছা তাহলে বিদ্যুৎ দাম বিদ্যুতের পরেও যুক্ত হতে পারে, কুসুমের পরেও যুক্ত হতে পারে। কমল নিকর, দেখো উদাহরণ দেওয়া আছে ওখানে, কমল নিকর, নিকর শব্দটা কার পরে যুক্ত? কমলের পরে। তারপরেও আমি শুরুতেই বলেছিলাম যে এদের কিন্তু কোনো অর্থ নাই, এরা শুধু বহুত্ব প্রকাশ করবে, এদের নিজেদের কোনো অর্থ নাই, বাট যেই বিশেষ্যের পরে এরা যুক্ত হবে সেই বিশেষ্যটাকে অনেক বানাইয়া দিবে, বহুত্ব প্রকাশ করবে। এটা বলার পরে অনেকে আমাকে প্রশ্ন করে বসে, ভাইয়া দাম শব্দের অর্থ কি, নিকর শব্দের অর্থ কি, রাজি শব্দের অর্থ কি? এখানে রাজিটা ব্যবহৃত হচ্ছে বহুবচনবাচক শব্দ অর্থে, যেমন আমরা বলি তারকা রাজি, তারকা রাজি, কেমন? এর মানে হচ্ছে অনেকগুলো তারা। আবার হচ্ছে এই যে আপনি কি এই বিবাহে রাজি আছেন কিনা, ওই রাজি তো আবার আরেক রাজি, ওইটা হচ্ছে আরেকটা আলাদা স্বাধীন পদ হিসেবেও এই রাজি যুক্ত হতে পারে, ওইটা হচ্ছে সহমত পোষণ করা অর্থে রাজি, কেমন? হ্যাঁ রাজির তো অর্থ আছে, হ্যাঁ বললাম তো, ওরে আল্লাহ রে। আবার এই যে রাশি, রাশিও আলাদা স্বাধীন পদ হিসাবে যুক্ত হতে পারে, ওরকম দেখি নাই খুব একটা। তো যাই হোক, এই যে রাশি, যেমন আমরা বলি বালিকা রাশি, বালির পরে রাশি যুক্ত হয়, এখানে উদাহরণগুলো দেওয়া আছে, তোমরা দেখো বালি রাশি, বালি রাশি, কমলের পরে নিকর যুক্ত হতে পারে, কুসুমের পরে নিচয় যুক্ত হয়, কুসুম নিচয়। তো শীতে যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো খেয়াল করলেই কিন্তু তোমরা এগুলোর প্রয়োগগুলো জেনে নিতে পারবা, কেমন? আচ্ছা তাহলে বচন পড়ছিলাম আমরা, বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, এর অর্থ হলো সংখ্যার ধারণা, এবং বচন শুধু বিশেষ্য ও সর্বনাম পদেরই হয়, মনে আছে তো? আচ্ছা দেখো, আর বচন হচ্ছে দুই প্রকার, এক বচন এবং বহুবচন। তার মধ্যে আমাদের দরকার হচ্ছে বহুবচন জ্ঞাপক যে শব্দগুলো আছে, কোন জাতীয় শব্দের পরে কোন জাতীয় বহুবচনবাচক শব্দ যুক্ত, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয় এরা, প্রাণী অপ্রাণী দুইটার ক্ষেত্রেই যুক্ত হয়, কুল সকল সব সমূহ, এবং শুধু অপ্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়, আবুলি গুচ্ছ দাম নিকর পুঞ্জমালা রাজি রাশি নিচয়। আচ্ছা এবার আমরা অনেক সময় করি কি, বহুবচনবাচক শব্দ প্রয়োগ করে এক বচন প্রকাশ করি, আবার কখনো কখনো এক বচনবাচক শব্দ প্রয়োগ করে বহুবচন প্রকাশ করে ফেলি, দেখো কেমন। আমি বললাম এখানে যে আমাদের দেশ, এই যে আমাদের, এটা কিন্তু একটা বহুবচনবাচক শব্দ, তাই না? আমাদের এটা হচ্ছে একটা বহুবচনবাচক শব্দ, বাট আমাদের দেশ বলতে আমরা কয়টা দেশকে বুঝি বলতো? আমাদের দেশ বলতে আমরা শুধু একটা দেশকেই বুঝি, সেটা কোন দেশ? সেটা হচ্ছে বাংলাদেশ। স্যার শীটের বাইরে কি কোনো উদাহরণ পড়তে হবে? কুসুম দাম, শীতের উদাহরণগুলো দেখলেই হবে, কেমন? এই ক্যাডারে এটা মোমেনা আহমেদ, শুধু বাংলাদেশ, হাই বেটা বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। এখন যাই হোক, তুমি বঙ্গদেশ বলেছো কিনা, যাই হোক, আমাদের দেশ বলতে আমরা শুধু বাংলাদেশকেই বুঝি। এই যে দেখো, বহুবচনবাচক শব্দ প্রয়োগ করে আমরা এক বচনবাচক শব্দ ব্যবহার প্রকাশ করলাম, এক বচনের প্রকাশ করলাম। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কবিতার একটা লাইন। এই যে এই কবিতাটা, এই কবিতার রচয়িতার নাম কি আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতার রচয়িতার নাম কি কমেন্ট করে জানাও, দেখি কে আগে কমেন্ট করে। ইয়েস, মারজানা আক্তার সিফাত, ধন্যবাদ তোমাকে। সৈকত হোসাইন, ধন্যবাদ তোমাকে। কুসুম কুমারী দাস, কুসুম কুমারী দাস, জান্নাতুল কেয়া নাকি খেয়া, ধন্যবাদ তোমাকে। ফাতেমা আক্তার সাথী, কুসুম কুমারী দাস, কুসুম কুমারী দাস, মোহন আহমেদ, ফাতেমা আক্তার, হ্যাঁ দাস, কুসুম কুমারী দাস, ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে যারা কমেন্ট করেছো। শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে আঙুল যেখানে হচ্ছে কম্বলের ভিতর থেকে বের হতে চায় না, সেই পরিস্থিতিতে যারা আঙুল বের করে
কমেন্ট টাইপ করেছো, তাদের সবার আঙ্গুলের জন্য শুভকামনা এবং সবার জন্য শুভকামনা, কেমন? আচ্ছা, এটা হলো কুসুম কুমারী দাসের একটা কবিতা। এইবার প্রশ্ন হচ্ছে, কুসুম কুমারী দাসের একটা বিখ্যাত ছেলে আছে, বিখ্যাত পুত্র, সেই পুত্রটার নাম বলতে হবে, কমেন্ট করে জানাও। নাহিদ বলছে আমার টাইপ করতে দেরি হয়েছে, তাও ভালোবাসা রে ভাই। থাক, ইয়েস সৈকত হোসাইন, ধন্যবাদ তোমাকে। জীবন আনন্দ দাস, ফাতেমা আক্তার সাথী, হাবিবা জান্নাত বৈশাখী, জান্নাতুল খেয়া, সুমাইয়া ইসলাম, মারজানা আক্তার সিফাত, ওইসে সবাই রে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। জীবন আনন্দ দাস, এবং ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে যে কোন কবির মাও একজন কবি ছিলেন, সেটা কোন কবি? অবশ্যই জীবন আনন্দ দাস, এবং তার মাও একজন কবি ছিলেন। এইবার প্রশ্ন ওইটা না, প্রশ্ন হচ্ছে এই যে আমাদের দেশে হবে সেই ছিল কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতাটার নাম কি ছিল? আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এই কবিতাটার নাম কি ছিল, কারো মনে আছে কি? ইয়েস সৈকত হোসাইন, ধন্যবাদ তোমাকে, আদর্শ ছেলে, আদর্শ ছেলে। এই ফাতেমা কি লেখছে, এটা আশদশ ছেলে? এই ফাতেমা এটা কি আশদশ ছেলে কি? পান্না শাখা লেগেছে অর্ষ ছেলে। আরে ভাই রে ভাই, শীতে কি আঙ্গুল টাঙ্গুল ভোতা হয়ে গেছে নাকি? একটু ভালো মতো টাইপ করো, অর্ষ ছেলে এটা আবার কি? যাই হোক, এটা হলো আদর্শ ছেলে। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের সবাইকে যারা কমেন্ট করেছো এবং যারা কমেন্ট করতে চেয়েছো। হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে স্যার, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এরকম হয়ে যায়। যাই হোক, এই যে দেখো, বহুবচন দিয়ে আমরা এক বচন প্রকাশ করলাম, আবার অনেক সময় আমরা করি কি, এক বচন বাচক শব্দ প্রয়োগ করে বহুবচন প্রকাশ করে ফেলি, এক বচন বাচক শব্দ প্রয়োগ করে বহুবচন প্রকাশ করে ফেলি। যেমন দেখো, আমি যদি বলি এরকম যে নূর ভাই, আমার নামে লিখলাম গরু জবাই করতে করতে, নূর ভাই গরু জবাই করতে করতে কসাই হয়ে গেলেন, নূর ভাই গরু জবাই করতে করতে কসাই হয়ে গেলেন। দেখো, গরুর নিচে আন্ডারলাইন করে দিলাম, গরুর নিচে আন্ডারলাইন করে দিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই যে গরু, এই গরু কিন্তু এক বচন না, এটা হলো বহুবচন, অথচ এর সাথে কিন্তু কোনো বহুবচন বাচক শব্দ যুক্ত হয় নাই। নূর ভাই ছাত্র পড়াতে পড়াতে শিক্ষক হয়ে গেলেন, হ্যাঁ ইয়েস নাইস, ছাত্র পড়াতে পড়াতে শিক্ষক হয়ে গেলেন। এখানে ছাত্রের নিচে যদি আন্ডারলাইন করে দেই, তাহলে কিন্তু ওই ছাত্র, কি করলা এটা, গরুর জায়গায় ছাত্র বসায় দিলা। যাই হোক, ব্যাপার হচ্ছে গরুই বলি আর ছাত্রই বলি, যাই বলি না কেন, আমি কিন্তু তোমাদের গরু অর্থে নিচ্ছি না, এরা কিন্তু বহুবচন বাচক শব্দ। কেন? কারণ এই বাক্যের মধ্যে এই শব্দগুলোর প্রয়োগ এমন ভাবে হচ্ছে যেন এটা দিয়ে সমগ্র জাতটাকে উপস্থাপন করা হয়, তখন কিন্তু এক বচন দিয়ে বহুবচনে প্রকাশ করা হয়। দেখো, এই যে বলা হলো নূর ভাই গরু জবাই করতে করতে কসাই হয়ে গেলেন, কসাই হয়ে গেছি গরু জবাই করতে করতে। এখন দেখো আমি, হ্যাঁ ধন্যবাদ, এখন আমি এই যে গরু জবাই করতে করতে কসাই হয়ে গেলাম, এখানে কি একটা গরু জবাই করে কেউ কখনো কসাই হতে পারে? না, একটা গরু জবাই করে কেউ কখনো কসাই হয় না, কসাই হতে গেলে অনেকগুলো গরু জবাই করতে হবে। সুতরাং এই যে অনেকগুলো গরু জবাই করতে হবে, তাই এখানে এক বচন দিয়ে আমরা কি প্রকাশ করলাম? বহুবচন প্রকাশ করলাম। ঢাকায় কসাইদের যদি তোমরা দেখো, তাহলে দেখবা যে এরা খুব মানে একটু অন্য টাইপের, জুম্মন কসাই মানে পাটশাড়ি অন্যরকম, বিশাল বড় বড় গোফ, সাদা লুঙ্গি টঙ্গি পরবে, আরে একটা কি অবস্থা। সকালবেলা যখন আসি, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইটা কসাই এমিলা করে কি একটা গরুরে ধইরা একবারে ঘাড় পাকা করে ফালাইয়া দেয়। হ্যাঁ, দুইজনে মিলে এক গরু জবাই করে ফেলে, আর আমরা মুরগি জবাই করি কয়জনে? আমরা দুইজনে মুরগি জবাই করি, দেখো তাদের সাথে আমাদের কতটা তফাত। এক গরু জবাই করে যদি আমি কই যে হ্যাঁ আমি এখন হয়ে গেছি একটা কসাই, পাক্কা কসাই, এরপরে যদি গরুর কাছে যাই, যাই বলি যে গরু আমি কসাই, আয় সারেন্ডার কর, গরু সারেন্ডার করবে, দূরের কথা, দিয়ে দিবে। আর গরু যদি কেউ হচ্ছে কুরবানির হাটে কখনো যেয়ে দেখো, তাহলে তোমরা ভালোই বুঝবা, ওখানে সাবধান থাকতে হয়, গরু যদি একটা কিক মাইরা দেয় একবারে জীবন বিস্ফোরিত হয়ে যাবে। যাই হোক, কথা সেইটা না, কথা হচ্ছে এরকম করে যদি আরো বলা হয় যে বাগানে ফুল ফুটেছে, বাগানে ফুল ফুটেছে, এই যে দেখো ফুলের নিচে আন্ডারলাইন করে দিল,
এবার বাগানে কি শুধু একটাই ফুল ফুটবে? না, বাগান যেহেতু বলা হয়েছে সুতরাং ওখানে অনেক ফুল ফুটবে। তাহলে এক বচন দিয়ে আমি কি প্রকাশ করলাম? বহুবচন প্রকাশ করলাম। একইভাবে যদি বলা হয় বনে বাঘ আছে, বনে বাঘ আছে, এই যে বলা হলো বনে বাঘ আছে, বাঘের নিচে আন্ডারলাইন করে দেওয়া হলো, তাহলে বন্ধুরা এই যে বাঘ, এটা দিয়ে কিন্তু সমগ্র বাঘের জাতটাকে উপস্থাপন করা হবে। সুতরাং এখানেও একবচন দিয়ে বহুবচন প্রকাশ করা হলো। তাহলে আমরা কি দেখলাম? আমরা এটাই দেখলাম, অনেক ক্ষেত্রে বহুবচনবাচক শব্দ প্রকাশ করে একবচনের প্রয়োগ করা হয়, আবার অনেক ক্ষেত্রে একবচনবাচক শব্দের প্রয়োগ করে বহুবচন প্রকাশ করা হয়। হ্যাঁ, দেশ কি একবচন? হ্যাঁ, এখানে একবচন। বিশেষ নিয়মে সাধিত কতগুলো বহুবচনবাচক শব্দ আছে? যারা বিশেষ নিয়মে সাধিত, ওই বিশেষ নিয়মে সাধিত বহুবচনবাচক শব্দগুলোকে আমাদের মনে রাখতে হবে। চারটা উদাহরণ রয়েছে, লেকচার শিটেও রয়েছে চারটা উদাহরণ, ওই চারটা উদাহরণ আমাদের মনে রাখলেই চলে। ওগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বহুবচন। দেখো, একটু খেয়াল করো, আমি এখানে উদাহরণ দিলাম, আমি বললাম যে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এখানে লিখলাম রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এই যে রবীন্দ্রনাথের পরে যোগ করা হয়েছে রা, যখন বলা হবে যে ছেলেরা খেলছে, তখন আমরা জানি এই যে ছেলেরা বলা হলো, এটা দিয়ে কিন্তু শুধু ছেলেদেরকে ইন্ডিকেট করা হবে। এর মানে হচ্ছে এখানে অনেকগুলো ছেলে খেলছে, অনেকগুলো কি খেলছে? ছেলে। বিশেষ্যপদ যেটা দেওয়া হবে ওইটাকেই প্রকাশ করা হবে, বহুত্ব। এখন দেখো, এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথরা, এখানে বিশেষ্যপদ কোনটা? রবীন্দ্রনাথ। ওখানে যেরকম অনেকগুলো ছেলেকে বোঝানো হয়েছিল, স্বাভাবিকভাবেই এখানেও অনেকগুলো রবীন্দ্রনাথকে বোঝানো উচিত। স্বাভাবিকভাবেই মোমেন আহমেদ, এত অ্যাডভান্স হইও না, আমাকে আগে আলোচনা করতে দাও, আমি উদাহরণ দিব। শীতের মধ্যে উদাহরণ দেখেই কমেন্ট করা শুরু করে দিছে। আমি ধারাবাহিকভাবে উদাহরণ দিয়ে যাব, ওগুলো খেয়াল করো কেমন। অনেকে আছে শীত দেখে বা নিজে পারে হয়তো কমেন্ট করে যায় বা ভাই এটা কি হবে তাহলে। আমার প্রসঙ্গের ক্ষেত্রে কমেন্ট করবে, আর আমি যখন কোন একটা প্রসঙ্গ পড়াচ্ছি ওটা পড়ানোর পরে বলবো যে এখন বলো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পেরেছো কিনা, তখন কমেন্ট করবা কেমন। তাহলে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না যখন বললাম, এর মানে কি এখানে অনেকগুলো রবীন্দ্রনাথ? অথচ হওয়া তো উচিত ছিল অনেকগুলো রবীন্দ্রনাথ, তাই না? কারণ বিশেষের পরে যখন রা গণবৃন্দ মন্ডলী বর্গ আবলিগুচ্ছ দামনিকর পুঞ্জমালা রাজিরাশি নিচয় যুক্ত হবে, তখন ওই বিশেষ্যটাকে বহুত্ব বুঝাবে, তাহলে এই বিশেষ্যটাকেও বহুত্ব বুঝানো উচিত, কিন্তু সেটা হচ্ছে না। এখানে রবীন্দ্রনাথ বলতে রবীন্দ্রনাথের সমকক্ষ বা সমগোত্রীয় কবিদেরকে বোঝানো হচ্ছে। সুতরাং এটা হচ্ছে বহুবচনের একটা বিশেষ প্রয়োগ, আমরা মনে রাখবো এটা হলো বিশেষ নিয়মে সাধিত বহুবচন। একইভাবে যদি বলা হয় এটাই জরিনাদের বাড়ি, আমি বললাম এটাই জরিনাদের বাড়ি, অথবা এটাই সোহানদের বাড়ি, এটাই রহিমদের বাড়ি, এটাই করিমদের বাড়ি, এটাই নূরদের বাড়ি, যাই হোক না কেন, আমি এখানে বললাম যে এটাই জরিনাদের বাড়ি, এটাই জরিনাদের বাড়ি বললাম। তো এই যে এখানে জরিনার সাথে আমি দের যুক্ত করেছি, একটা বহুবচনবাচক শব্দ যোগ করে দিয়েছি, এর মানে কি এখানে অনেকগুলো জরিনা বসবাস করে এই বাড়িতে? এই বাড়িতে কি অনেকগুলো জরিনা বসবাস করে? না, এর মানে কিন্তু এটা না। অথচ হওয়া উচিত ছিল এইটাই, যে এটাই জরিনাদের বাড়ি। এটাই জরিনাদের বাড়ি, এখানে হওয়া উচিত ছিল যে এই বাড়িতে অনেকগুলো জরিনা বসবাস করে, বাট এই বাড়িতে অনেকগুলো জরিনা বসবাস করে না। এটাই সখিনাদের বাড়ি, এর মানে কিন্তু এই বাড়িতে অনেকগুলো সখিনা বসবাস করে না। এটাই নূরদের বাড়ি, এর মানে এই বাড়িতে অনেকগুলো নূর বসবাস করে না, এখানে নূরের পরিবার বসবাস করে। এই পরিবার বর্গকে একসাথে উপস্থাপন করার জন্য বলা হয়েছে এটা নূরদের বাড়ি। তথাপি ঠিক এইভাবে এরকম করে বলা হয়েছে এটাই জরিনাদের বাড়ি, এটাও হচ্ছে একটা বিশেষ নিয়মে সাধিত বহুবচন কেমন। তাহলে আমরা মনে রাখবো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এটাই জরিনা বিশেষ নিয়মে সাধিত বহুবচন। আমি এবার বললাম যে সকলে সব জানে না, সকলে সব জানে না। দেখো,
এখানে সকলের নিচে আন্ডারলাইন করে দিলাম, সকলে সব জানে না, সকলের নিচে আন্ডারলাইন করেছি। তো বন্ধুরা আমরা নর্মালি যেটা জানি যে বিশেষ্য পদের পরে বহুবচনবাচক শব্দ যোগ হয়ে তারপরে বহুবচন প্রকাশ করে, বিশেষ্যের পরে বহুবচনবাচক শব্দ যুক্ত হয়। বাট এখানে দেখো এই যে সকলে, এই সকল শব্দটাই কিন্তু ডিরেক্ট একটা বহুবচনবাচক শব্দ, কিন্তু ও কোন ধরনের বিশেষ্যের পরে কিন্তু যুক্ত হয় নাই। এখানে বিশেষ্যের পরে বহুবচনবাচক শব্দ যুক্ত হয়েছে, এখানেও বিশেষ্যের পরে বহুবচনবাচক শব্দ যুক্ত হয়েছে। আমি যদি বলি ছেলেরা মেয়েরা ভাই সব পাখি সব যাই বলি না কেন, ওখানে কিন্তু যুক্ত হচ্ছে বিশেষ্যের পরে, বাট এখানে কোনো ধরনের বিশেষ্য নাই, এখানে সরাসরি একটা বহুবচনবাচক শব্দ প্রয়োগ করে দেওয়া হয়েছে। আর যখন ডিরেক্ট কোনো বহুবচনবাচক শব্দ প্রয়োগ করে দেওয়া হলো তখন এটা হলো একটা বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ। জাস্ট এই চারটা উদাহরণ দেখলেই চলে, এখানে আমি তিনটা উদাহরণ বললাম, সেটার মধ্যে আরেকটা উদাহরণ রয়েছে, মেয়েরা কানাকানি করছে, মেয়েরা কানাকানি করছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, মেয়েরা কানাকানি করতেই পারে। কেউ বললো যে ভাই মেয়েরা খুব কানাকানি করে ক্লাসের মধ্যে, যখন এই উদাহরণটা দেই শীতের মুগ্ধ আছে ছেলেরা একদম হাউট করে ওঠে, ভাইয়া মেয়েদের কাজই এইটা সারাদিন খালি কানাকানি করে ভাইয়া, এরা খুব করে। আমি বলবো যে মেয়েদের চাইতে ছেলেরা বেশি কানাকানি করে, জানো নাকি মেয়েদের চাইতে ছেলেরা আরো বেশি কানাকানি করে। তার মধ্যে হচ্ছে অল্প বয়স্ক ছেলে না, একবারে মনে করো যে বুয়া বেটা যারা আছে এরাও বেশি কানাকানি করে। চায়ের দোকানের আড্ডার মধ্যে যাবা, দেখবে যে মেয়েদের যে টপিক গুলো থাকে কানাকানির, ওটা তো দুই একটা বিষয় নিয়ে থাকে, পাশের পাশের ভাবি কি করলো, ওই বাড়ির কাজের খালা কি করলো, এই সিরিয়ালের মধ্যে কি হয়েছে, এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ওই যে চায়ের দোকানের যে কানাকানি, বাপরে বাপ, ওটা ডেয়ারিং লেভেলের কানাকানি। যাই হোক ওইদিকে না যাই, আই তোমরা আবার ভাইবো না যে ভাই আপনি এই পক্ষ সাপোর্ট দিচ্ছেন, ওই পক্ষ, সব পক্ষই আমার সবার জন্য ভালোবাসা, কেমন কথা, এইটা না, কথা হচ্ছে এই যে মেয়েরা কানাকানি করছে এর মানে কিন্তু দুইটা মেয়ে কানাকানি করছে না বন্ধুরা। সাপোজ না স্যার ছেলেরা যা বলে ডাইরেক্ট বলে, হ্যাঁ ছেলেরা যা বলে ডাইরেক্ট বলে, অনেক ক্ষেত্রে সেটাই হয়, কিন্তু আমি ওই যে সব ছেলের কথা বলি নাই, সবাই যে কানাকানি করবো ওইরকম না, কানাকানি করে ভালোই করে। তো এই যে মেয়েরা কানাকানি করছে, এই মেয়েরা কানাকানি করছে বলতে কিন্তু এখানে জাস্ট দুইটা মেয়ে কানাকানি করছে এইটা প্রকাশ করছে না, দুইয়ের অধিক মেয়েরা কানাকানি করছে। মনে করো যে আমার এই ক্লাসের কেউ একজন অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা ঘটায় বসছে যেটা আমরা প্রত্যাশাই করছি না, তোমরা কল্পনা করে নাও যে এরকম একটা কিছু করছে, যেটা আমরা কল্পনাই করতে পারি না যে ওইরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দুইজনে মিলা ঘটায় ফেলছে পরে সরাসরি ক্লাসে, এরকম তো সরাসরি ক্লাসে ধরো যে কেউ আসছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছে, ঘটানোর পরে এবার তো সবাই হচ্ছে তারে দেখে আসতেছে, সি 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 কেমনে করলো, কি একটা অবস্থা। তো তখন এই যে ঘটনা ঘটানোর পরে ক্লাসে আসছে, ধরো যে তুমি যেই ঘটিয়েছ তোমার খুব ক্লোজ একজন বান্ধবী তোমাকে বলছে, আচ্ছা তুই যে এই ঘটনাটা করলি, এই কাজটা করলি, এখন তো মেয়েরা কানাকানি করছে, এর মানে কি, এর মানে সম্পূর্ণ ক্লাসটাই কানাকানি করছে, কিন্তু কানাকানি করতে লাগে কয়জন, লাগে হলো দুইজন, আমরা জানি যে একজন কান পাতবে আর একজন কথা বলবে, নাকি তিনজনে কানাকানি করা যায়, তিনজনে পারা যায় না। যেমন আমি আমার দুইটা কান একজনকে দিলাম, একজনকে এক কান দিলাম আর একজনকে আরেক কান দিলাম, দুই কান দুই পাশ থেকে দুইজনে আমার সাথে কথা বলতেছে, এখন এখন ওই দুই কথা কি আমার মাথার মধ্যে ঢুকবে, আমি কিচ্ছু বুঝবো না, যখন একজনের সাথে কানাকানি করতে হবে। তাহলে কানাকানির ব্যাপারটা যায় দুইজনের সাথে, বাট এখানে দেখো এটা হচ্ছে দুইয়ের অধিক, এই যে মেয়েরা কানাকানি করছে বলা হলো, সুতরাং এটা হলো একটা বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ। তাহলে আমি চারটা উদাহরণ দিয়েছি, এই চারটা উদাহরণ মনে রাখবা, পরীক্ষায় প্রশ্ন আসলে এই চারটা থেকেই আসে, বিশেষ নিয়মে সাধিত বহুবচন উদাহরণ থেকে যদি আসে। স্যার এখানে সকল কি অর্থপূর্ণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সকলে অর্থপূর্ণ, সকলে বলতে সবাইকে বোঝানো হচ্ছে, এখানে সকলে অর্থপূর্ণ, কেমন। আচ্ছা তাহলে কি কি, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এটাই রহিমদের বাড়ি, করিমদের বাড়ি, সখিনা জরিনাদের বাড়ি, অথবা সকলে সব জানে না, মেয়েরা কানাকানি করছে, আশা করি মনে থাকবে তোমাদের, কেমন। আচ্ছা ছেলেরা স্যার চায়ের দোকানে, রেজওয়ান ইসলাম বলতেছে যে স্যার চায়ের দোকানে বিশ্বের সব থেকে বড় বড় বুদ্ধিজীবীরা থাকে, এর সাথে আমি সহমত, ঘটনা সত্য, চায়ের দোকানে বিশ্বের সবচেয়ে সেরা বুদ্ধিজীবীদের অবস্থান, এবং তারা যে কত কিছু বলতে পারে, আল্লাহ রে আল্লাহ। যাই হোক
এবার আমরা কিছু শব্দ দেখব, বিদেশি শব্দ। বিদেশি শব্দের বহুবচন বিদেশি শব্দের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। বিদেশি শব্দের বহুবচন বিদেশি শব্দের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। যেমন আমি কয়েকটা উদাহরণ দেই, দেখো আমি বললাম সাহেব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিদেশি শব্দ, এর বহুবচন থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা আমাকে একটু বলো তো সাহেব শব্দের বহুবচন কি হবে, একটু কমেন্ট করে জানাও। সাহেব শব্দের বহুবচন কি হবে কমেন্ট করে জানাও। ইয়েস, কোহিনুর আক্তার, মোহাম্মদ সৈকত হোসেন, সবাই রাইট বলেছ। আসিয়া, আসিয়া বলেছে বিবি। বিবি হচ্ছে সাহেবের স্ত্রীবাচক রূপ, সাবধান থাকতে হবে এখানে। আমি বলেছি বহুবচন, সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান, খেয়াল রাখবে সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান, অর্থাৎ অনেকগুলো সাহেব। আর সাহেব শব্দের স্ত্রীবাচক রূপ হচ্ছে বিবি। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে নিচের কোনটি সাহেব শব্দের স্ত্রীবাচক রূপ, সাহেব শব্দের স্ত্রীবাচক রূপ। অনেকেই অ্যান্সার সাহেবান করে ফেলে, কারণ ওই যে সাহেব সাহেবান সাহেব সাহেবান করেছে। আবার প্রশ্ন আসে নিচের কোনটি সাহেব শব্দের বহুবচন, তখন আবার অনেকে বিবি করে ফেলে। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে সাহেবের বহুবচনবাচক শব্দ হচ্ছে সাহেবান আর স্ত্রীবাচক রূপ হচ্ছে বিবি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আচ্ছা একইভাবে আমরা যদি বলি বুজুর্গ, বুজুর্গ, এই বুজুর্গ শব্দের স্ত্রীবাচক রূপ হচ্ছে বুজুর্গান, বুজুর্গান, কেমন? আচ্ছা বুজুর্গান। এবং কাগজ, কাগজ শব্দ আছে, এই কাগজের বহুবচন হচ্ছে কাগজাত, এরা বিদেশি শব্দ। কাগজাত, কাগজের স্ত্রীবাচক বহুবচনবাচক শব্দ হচ্ছে কাগজাত। তাহলে সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান, বুজুর্গের বহুবচন হচ্ছে বুজুর্গান, কাগজের বহুবচন হচ্ছে কাগজাত। বলো কাগজ কোন ভাষার শব্দ, কোন ভাষা থেকে আগত বিদেশি শব্দ বলো, কমেন্ট করো। কাগজের উৎস ভাষা কোনটি, আরবি, ফার্সি, সংস্কৃত, চায়না, কোনটা জানো কি কেউ? কোহিনুর আক্তার বলছে ফার্সি, মোমেন আহমেদ বলছে আরবি, সুমাইয়া আক্তার, স্মৃতি বলছে ফার্সি, লিজা আক্তার, নিশু বলছে ফার্সি, নাহিদ বলছে ফার্সি, শারমিন জাহান বলছে পর্তুগিজ। আচ্ছা যাই হোক, অনেকেই কমেন্ট করেছো, ধন্যবাদ সবাইকে। এটা কিন্তু আরবি শব্দ, এটা আরবি শব্দের উদাহরণ। কাগজ কলম আরবি শব্দের উদাহরণ, কেমন? দোয়াত আরবি শব্দের উদাহরণ, একটু ভালো করে দেখবা। আজকে আবার কাজ দিলাম যে দেখবা শীটের মধ্যে, 2 নম্বর শীটের মধ্যে খুঁজে বের করবা কোন ভাষার শব্দ, উৎস ভাষা কোনটা, কেমন? আচ্ছা ওকে, এই হচ্ছে আমাদের বচন নিয়ে আলোচনা, কেমন? তাহলে আবার একটু বলি, বচন হচ্ছে ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, এর অর্থ হলো সংখ্যার ধারণা। বচন শুধু বিশেষ্য সর্বনাম পদের হবে। বচন হলো 2 প্রকার, এক বচন আর বহুবচন। আমাদের কাজ হলো বহুবচনবাচক শব্দগুলো মুখস্থ করা, কোন জাতীয় শব্দের পরে কোন ধরনের বহুবচনবাচক শব্দ যুক্ত হবে এটা দেখা, কেমন? আর বিশেষ নিয়মে সাজিত বহুবচনের 4টা উদাহরণ আছে। রবীন্দ্রনাথ প্রতিদিন জন্মায় না, এটাই সোহানদের বাড়ি, মেয়েরা কানাকানি করছে, সকলে সব জানে না, এই উদাহরণগুলো মনে রাখতে হবে। আর আমি 3টা শব্দ দিয়েছি যে এদের বহুবচনটা এরকম হয়, বিদেশি শব্দের বহুবচনগুলো, এই এনাফ। এবার আসি রিটেন এর জন্য, রিটেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। রিটেনে কেমন প্রশ্ন আসতে পারে দেখো তো, এই যে দেখো লেকচার শীটের 3 নম্বর পৃষ্ঠার ডান পাশে একটা ভরাট বৃত্ত দেওয়া আছে, এই ভরাট বৃত্তের মধ্যে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, কিন্তু 15টা প্রশ্ন দেওয়া আছে। দেখো এখান থেকে কেমন প্রশ্নগুলো হয়। প্রথম প্রশ্ন, বচন ব্যাকরণে ব্যবহৃত কি ধরনের শব্দ? এটা তোমরা সবাই জানো, অলরেডি জানানো হয়েছে যে বচন বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে ব্যবহৃত একটি পারিভাষিক শব্দ। তারপরের প্রশ্নটা দেখো, বচন শব্দের অর্থ কি, বচন শব্দের অর্থ কি বলো? সংখ্যার ধারণা। বচন মূলত কত প্রকার? বচন মূলত 2 প্রকার। কি ভেদে ক্রিয়ার বিভিন্নতা পরিলক্ষিত হয়,
কি ভেদে ক্রিয়ার বিভিন্নতা পরিলক্ষিত হয়, একটা প্রশ্ন রয়েছে, চার নম্বর প্রশ্ন এটা। তো এখন যেহেতু এই টপিকটা বচনের মধ্যে আলোচনা করা হচ্ছে, অনেকেই বলবে যে বচন ভেদে ক্রিয়ার বিভিন্নতা পরিলক্ষিত হয়, এটা বলাটাই স্বাভাবিক, এটা বলাটাই স্বাভাবিক। কিন্তু বন্ধুরা আমরা মনে রাখবো, বচন ভেদে ক্রিয়ার বিভিন্নতা পরিলক্ষিত হয় না, ক্রিয়ার বিভিন্নতা পরিলক্ষিত হয় পুরুষ ভেদে। দেখো আমি লিখে দিচ্ছি, এটা অ্যান্সারটা লিখে নাও তোমরা, পুরুষ ভেদে ক্রিয়ার বিভিন্নতা দেখা যায় অর্থাৎ পরিলক্ষিত হয়, পুরুষ ভেদে ক্রিয়ার বিভিন্নতা দেখা যায় অর্থাৎ পরিলক্ষিত হয়। তো আমরা নর্মালি জানি যে পুরুষ হলো তিন প্রকার, তাই না? পুরুষ কত প্রকার বলো? পুরুষ হলো তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর কি নাম পুরুষ। উত্তম পুরুষ হলো বক্তা নিজে, বক্তা নিজে হলো উত্তম পুরুষ। যখন কেউ নিজের কথা নিজেই বলতে যায়, বক্তা নিজে সবসময়। আমরা দেখবো যে আমাদের বইয়ের মধ্যে আহ্বান নামে একটা গল্প আছে, ওখানে বক্তা নিজেই নিজের কাহিনী বর্ণনা করে যায়। অপরিচিতা নামে একটা গল্প আছে, ওখানে অনুপম নিজের কাহিনী নিজেই বর্ণনা করে করে ফেলে। ওই জন্য অপরিচিতা এবং ওই যে আহ্বান, আহ্বান গল্পে যে গোপাল ছিল, এই গোপাল এদেরকে কি বলা হচ্ছিল? এদেরকে বলা হচ্ছিল উত্তম পুরুষ। বাস্তবে কি তারা উত্তম পুরুষ? যাই হোক, অনুপম এটলিস্ট উত্তম পুরুষ ছিল না, তো এদেরকে বলা হবে উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষ হলাম আমি, আমি কি উত্তম পুরুষ। আর মধ্যম পুরুষ যারা বক্তার শ্রোতা, যারা বক্তার শ্রোতা, যাদের সাথে বক্তা মনের ভাব বিনিময় করে। আমি তোমাদের সাথে এখন মনের ভাব বিনিময় করছি, তোমরা হলে আমার শ্রোতা। তোমাদের সাথে আমি যদি বলি, এটা তোমরা শুনতে পাও, ইভেন যদি নাও শোনো, তোমাদের সাথে যদি চ্যাটিং এর মধ্যে দিয়েও মনের ভাব প্রকাশিত হয়, তোমরা আমার শ্রোতা, তোমাদের সাথে মনের ভাব বিনিময় হচ্ছে। তুমি আমার সামনে আছো কিনা সেটা বড় কথা না, তুমি হয়তো ফোন নিয়ে চান্দে চলে গেছো এবং চান্দে বসে বসে ক্লাস করতেছো, তখনও তুমি মধ্যম পুরুষ। এই যে তুমি কোন পুরুষ? মধ্যম পুরুষ। আমার বোনেরা, তোমরা যারা ক্লাস করছো, বলো তোমরা তাহলে কোন পুরুষ? এইবার ক্লাসের মধ্যে যখন প্রশ্ন করি, বোনেরা বলো তাহলে তোমরা কোন পুরুষ, তখন অনেকে খটকা লেগে যায়, ভাইয়া আমরা কি তাহলে পুরুষ? হ্যাঁ তোমরাও পুরুষ, তোমরা হলে কি মধ্যম পুরুষ। কেরে এটা কহিল ডাক্তার, মধ্যম নারী না ভাইয়া, ব্যাকরণের ক্লাস, সুতরাং তোমাদের পুরুষ হতেই হবে, তোমরা সবাই মধ্যম পুরুষ। কেমন? আমি উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ। চ্যাটিং ভালোভাবে মনের ভাব প্রকাশ করা যায় না, হ্যাঁ চ্যাটিং এ ভালোভাবে মনের ভাব প্রকাশ করা যায় না। আর নাম পুরুষ, যারা আমার শ্রোতাও না, যাদের সাথে আমি মনের ভাব বিনিময় করছি না, তারা হলো নাম পুরুষ। ধরো আজকে যারা ক্লাস করছে না, তাদের সাথে তো আমি মনের ভাব বিনিময় করতে পারছি না। এই যে তারা, তারা শব্দটা আমি ব্যবহার করছি, অথবা সে আজকে ক্লাসে নাই, এরা হলো কি নাম পুরুষ। তাহলে আমি বললাম যে সে, সে হলো নাম পুরুষ, আমি উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ, সে নাম পুরুষ। এইবার দেখো এখানে আমি যে উদাহরণটা দিব, এই উদাহরণ দেখে পাগলেও বলবে পুরুষ ভেদে ক্রিয়ার বিভিন্নতা দেখা যায়, পাগলেও বলবে। দেখো আমি বললাম আমি খাই, আমি খাই, এই যে ক্রিয়াপদ, আমির পরে খাই ব্যবহার করেছি ক্রিয়াপদ। এবার বললাম তুমি খাই, এবার বললাম সে খাই, আমি খাই, তুমি খাই, সে খাই, বাক্য কি ঠিক আছে? বাক্য ঠিক নাই। এই যে দেখো আমি পুরুষ চেঞ্জ করেছি, সুতরাং আমার ক্রিয়াটাকেও চেঞ্জ করতে হবে। উত্তম পুরুষের বেলায় হয়তো খাই হবে, কিন্তু মধ্যম পুরুষের বেলায় হবে কি তুমি খাও হবে, ক্রিয়াপদ চেঞ্জ করতে হবে। নাম পুরুষের বেলায় কি হবে? সে খাই হবে, অর্থাৎ ক্রিয়াপদ চেঞ্জ করতে হবে। আমি যদি রাস্তা থেকে কোনো পাগলকে ডাকি না বলি যে পাগল বল ঠিক আছে কিনা, পাগল বলবে নূর তুই পাগল হয়ে গেছিস, এখন তুই পুরুষ চেঞ্জ করছস, অর্থাৎ তুই ক্রিয়াপদ চেঞ্জ করিস নাই, ক্রিয়াপদ চেঞ্জ করতে হবে। সুতরাং এটা ভুল, এখানে হবে কি তুমি খাও হবে, এখানে হবে কি খাই হবে। আর বহুবচন যদি করি কোনো সমস্যা হবে না। দেখো আমি যদি বলি আমি খাই তাহলেও ঠিক আছে, যদি বলি আমরা খাই তাহলেও ঠিক আছে, অর্থাৎ বচন ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হচ্ছে না। আমি যদি বলি তুমি খাও অথবা তোমরা খাও তাহলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই, ক্রিয়ার চেঞ্জ হচ্ছে না। আমি যদি বলি সে খায় তাও ঠিক আছে, আমি যদি বলি তারা খায় তাও ঠিক আছে।
অর্থাৎ আমরা এটাই বুঝতে পারলাম যে পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু বচন ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য পরিলক্ষিত হয় না ক্লিয়ার বুঝতে পেরেছো কি একটু কমেন্ট করে জানাও সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আছো নাকি নাকি জমে গেছো একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার জি স্যার ইয়েস স্যার আসি হ্যাঁ ধন্যবাদ সবাইকে তোমরা আছো বলে আমিও আছি ওকে এই হচ্ছে আমাদের বচন এবার আমরা আলোচনা শুরু করে দিব ধাতু ব্যাকরণের অন্যতম ঘাড় ভাঙা এবং তেরা টপিক হলো এই ধাতু ধাতুর সংজ্ঞা একবার আমাকে এক স্টুডেন্ট বলেছিল ধাতু হচ্ছে সেই জিনিস যাকে বাড়ি দিলে টন টন শব্দ হয় বিদ্যুৎ সুপরিবাহী এবং আলোর রিফ্লেকশন ঘটে সেটাই হচ্ছে ধাতু এটা হচ্ছে সায়েন্সের ধাতু বিজ্ঞানের ধাতু কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই জয়েন দিয়ে দিবে সমস্যা নাই জয়েন দিয়ে দিবে তো না এটা হচ্ছে পদার্থের ধাতু ইয়েস আর আমরা এখন পড়ব অপদার্থের ধাতু ব্যাকরণের ধাতু আর ব্যাকরণের ধাতু ওইটার চাইতে কোনো অংশ কম না এটাও টন টন করে মাথাটা টন টন করে বন্ধুরা ঝিমঝিম করতে পারে মাথা বমি বমি ভাব আসতে পারে তোমরা সবাই শক্ত হইয়া কৈশা বসো কেমন ধাতু এই ধাতু থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কিরকম ধাতুর প্রকারভেদগুলো থেকে প্রশ্ন আসে ধাতু ধাতু চেনার উপায়গুলো থেকে প্রশ্ন আসে এবং ধাতুগুলোকে আমাদের চিনতে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা বলো আমরা ধাতু কাকে বলবো ধাতু কাকে বলা হয় আমাকে শর্টকাটে কেউ একজন একটু কমেন্ট করে জানাও তো দেখি কে সেই বিখ্যাত স্যার বাংলা ধাতু বেশি কঠিন হরে ভাই সৈকত খুব কঠিন এক একটা শব্দের ধাতু এক একটা এক একটা শব্দের এক একটা ধাতু ওই জন্য শব্দ ভেদে আলাদা আলাদা করে আমাদের মনে রাখতে হবে হাবিবা জান্নাত বৈশাখী বলেছে ক্রিয়ার মূলকে ইয়েস ইউ আর রাইট পড়ার সাউন্ড রিফ্লেক্ট করে হ্যাঁ ক্রিয়ার মূল মোমেনা আহমেদ কি রে ভাই ক্রিয়ার মূল কি হ্যাঁ ক্রিয়ার মূল টাইপিং মিস্টেক ক্রিয়ার মূল ক্রিয়াপদের মূল কে পারি না ক্রিয়ার মূল আচ্ছা ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু কার মূলকে বলা হয় ধাতু মনে রাখবা ক্রিয়ার মূলকে অর্থাৎ তাহলে বলো ধাতুর সাথে কোন পদের সম্পর্ক থাকবে ক্রিয়াপদের সম্পর্ক থাকবে এটি স্বাভাবিক যেহেতু বলা হচ্ছে ক্রিয়ার মূলকে বলা হবে ধাতু ক্রিয়ার মূলকে বলা হবে ধাতু দেখো স্যার আমার ক্লাসে ফুল এনার্জি ঠিক অল টাইম ওকে ধন্যবাদ এনার্জেটিক থাকতে হবে এনার্জেটিক থাকতে হবে যদি এনার্জি চলে যায় তাহলে বিশ্ববিদ্যালয়ে যাবে এনার্জি রাখতে হবে হ্যাঁ এবার দেখো আমি উদাহরণ দেই আমি বললাম পর যোগ আ ইকুয়াল টু কি পড়া পর যোগ আ ইকুয়াল টু হলো পড়া এই যে পর এটা হচ্ছে একটা ধাতু এটা একটা কি ধাতু এই যে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু তাহলে বলো তো আমি যদি বলি লেখ যোগ আ ইকুয়াল টু লেখা এখানে ধাতু কোনটা এখানে হচ্ছে এই যে লেখ লেখ হচ্ছে ধাতু পর ধাতু লেখ ধাতু তো এই যে ধাতু এই ধাতুগুলোর মধ্যে একটা ব্যাপার খেয়াল করো পর আমরা যখন ছোট ভাইকে অর্ডার করি তুই তুকারের সম্পর্ক যাদের সাথে তাদেরকে যখন অর্ডার করি তখন আমরা এগুলো বলি পর লেখ আমরা বলি দেখ আমরা বলি শোন আমরা বলি খা আমরা বলি হ ভালো হ মানুষ হ ইভেন আমরা অনেক সময় ছোট ভাইকে অর্ডার করে বলি তুই মর মরিস না কেন ছোট ভাইরা কেন যেন কেউ দেখতে পারে না ছোট বোনকে যাও একটু আদর টাদর করে ছোট ভাইরে যাও একটু আদর টাদর করে কিন্তু ছোট ভাইরে কে কেন যেন কেউ দেখতে পারে না ছোট বোনটা আদর টাদর করে কিন্তু ছোট ভাই ওর জন্মই হয়েছে অর্ডার তামিল করার জন্য বলে তুই লেখ তুই পড় তুই দেখ এটা আন এই যে আমি বললাম আন এই যে এরা সবাই হচ্ছে ধাতু বাংলা ধাতু মনে রাখবা ছোট ভাইকে অর্ডার করা হলে ক্রিয়ার যে রূপ পাওয়া যায় তারা সবাই হচ্ছে বাংলা মৌলিক ধাতু ছোটরা বেশি শয়তান হয় সারাদিন ডিস্টার্ব করে হ্যাঁ সারাদিন ডিস্টার্ব করে না সারাদিন হচ্ছে আমরা বড়রা হচ্ছে তাদের ডিস্টার্ব করি কিন্তু আমাদের এই যে এখন একটা ইয়ান অফ সি কন্ডিশন বন্ধুরা একটা ব্যাপার খেয়াল করবা আমাদের মাথাটা তো গরম থাকে অল টাইম পড়ার প্রেসারে এত পড়া এত পড়াশোনা মাথার মধ্যে ঢুকে না তার মধ্যে ছোট ভাই বোনগুলো আছে আল্লাহ রে আল্লাহ এখন ওরা আমরা নর্মালি ওদেরকে অর্ডারের উপরে রাখি এখন ওরা আমাদের অর্ডারের উপরে রাখে ওরা বলে পড়ো
পড়ো পড়ো, আর একটু না পড়ে যদি কিছু বলতে যাই তখন শুরু করে আম্মু, যে মোমো শুরু করে দেয়। স্যার বড় ভাইয়া গাধা আর ছোটরা মা। আচ্ছা যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এই যে ছোটদেরকে অর্ডার করা হলে ক্রিয়ার যে রূপ পাওয়া যায় ওরা হচ্ছে বাংলা মৌলিক ধাতু, এটা মনে রাখবা এই রূপগুলো। এবং আমাদের শীটের মধ্যে ব্যাপারটাকে এইভাবে লেখা আছে, তুচ্ছার্থক মধ্যম পুরুষে ক্রিয়ার রূপ হচ্ছে মৌলিক ধাতু। তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ, এরা কিন্তু ক্রিয়াপদ হতে পারে তুচ্ছার্থক মধ্যম পুরুষ। এবার সে তুচ্ছার্থক মধ্যম পুরুষ কোনগুলো? ওই যে তুচ্ছ, ছোট ভাই তুচ্ছ না, এটা মধ্যম পুরুষ। তুই তুকারি, তুমি তুই, এগুলো মধ্যম পুরুষ। তাহলে তুচ্ছার্থক মধ্যম পুরুষে ক্রিয়ার যে রূপগুলো পাওয়া যায় এরা হলো কি? ধাতু। আচ্ছা এবার আসি, এই যে ধাতু পড় যোগ আ পড়া, এই পড় হচ্ছে একটা ধাতু, লেখ একটা ধাতু, দেখ শোন খা হ আন, এরা হচ্ছে ধাতু, বাংলা মৌলিক ধাতু। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধাতু হলো এরা ক্রিয়ার মূল। এবার আমাদের মনে রাখতে হবে যে ধাতু হলো তিন প্রকার, ধাতুর প্রকার ভিত্তিকে রিটেনও প্রশ্ন আসতে পারে, মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ ধাতু। ধাতু থেকে আমার কাছে মনে হয় যে ধাতুটা খুব গুরুত্বপূর্ণ কেন, একটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের জন্য, কারণ কৃতপ্রত্যয় যেগুলো আছে কৃতপ্রত্যয়ের ক্লাসে এই ধাতুগুলোই হচ্ছে প্রকৃতি, সুতরাং ধাতুগুলো আমাদের জানতে হবে চিনতে হবে। ছোট বাদ জ্বালায় না স্যার, আমি বাসার ছোট বাদ জ্বালাই না। আরে কত ভালো লুবনা, সব ছোটরা খারাপ হয় না। হ্যাঁ সব ছোটরা খারাপ হয় না, ছোটদেরকে আদর করতে শিখো তোমরা। দেখো তো ধাতু নিয়ে আলোচনা হচ্ছিল, ধাতু, এই ধাতু হলো তিন প্রকার, বাংলা সরি তার আগে হচ্ছে মৌলিক ধাতু, আরেকটা হচ্ছে সাধিত ধাতু, আরেকটা হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। যৌগিক বা সংযোগ মূলক ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। তাহলে ধাতু কয় প্রকার? তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। ধাতু কত প্রকার? তিন প্রকার। কি কি? মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। এবার আসি, মৌলিক ধাতু আবার তিন প্রকার, মৌলিক ধাতু হচ্ছে আবার তিন প্রকার। তিন প্রকার কি কি? বাংলা, সংস্কৃত বা তৎসম, আরেকটা হচ্ছে বিদেশি। বাংলা, তৎসম বা সংস্কৃত এবং বিদেশি। তাহলে ধাতু কয় প্রকার? তিন প্রকার, একটা হলো মৌলিক ধাতু, আরেকটা সাধিত ধাতু, আরেকটা হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু আবার কয় প্রকার? মৌলিক ধাতু হলো তিন প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। এবার আসি, মৌলিক ধাতুকে কাকে বলা হয়? মৌলিক ধাতু হলো সেই ধাতু যাকে আর বিশ্লেষণ করা যায় না, যেই ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। যেমন দেখো আমরা বলছিলাম দেখা, দেখ যোগ আ ইকুয়াল টু কি? দেখা। এই যে দেখো দেখ, এই দেখ ধাতুটাকে আর বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ একে আর ভাঙা যায় না। একই ভাবে যদি বলা হয় পর যোগ আ ইকুয়াল টু পড়া, এই যে পর একে আর ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, এই জন্য এই ধাতুগুলোকে বলা হয় মৌলিক ধাতু। আরেকটা ব্যাপার তোমরা মাথায় রাখবে, এই যে দেখা এবং পড়া এরাও কিন্তু ধাতু, এরাও ধাতু। এটা আমি একটু আরেকটু পরেই বলছি, এরা কোন ধাতু? এরা হলো সাধিত ধাতু, এরা সাধিত ধাতু। সাধিত ধাতুকে বিশ্লেষণ করা যায়, যেমন দেখাকে তুমি যদি ভাঙো তাহলে এটা বাবা দেখ যোগ আ, মূলত মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে যেটা গঠিত হয় তাকেই বলে সাধিত ধাতু। মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যেটা গঠিত হয় তাকে বলে সাধিত ধাতু। এই যে দেখ, এটা হলো একটা মৌলিক ধাতু, এরপর একটা আ প্রত্যয় যুক্ত হয়েছে, সুতরাং এই যে দেখা এটা হলো একটা সাধিত ধাতু। কেমন? তাহলে মৌলিক ধাতু কাকে বলবো? যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকে বলা হবে মৌলিক ধাতু। আর মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগ করা হলে সাধিত ধাতু গঠিত হয়। তাহলে দেখা এটা একটা সাধিত ধাতু, পড়া এটা একটা সাধিত ধাতু, এটা তোমরা মনে রাখবা। কেমন? একই ভাবে যদি বলা হয় লেখ যোগ আ ইকুয়াল টু লেখা, দেখা যায় নিচে, এখানে বলো তো লেখ যোগ আ ইকুয়াল টু লেখা, এখানে সাধিত ধাতু কোনটা একটু কমেন্ট করে জানাও তো। লেখ যোগ আ লেখা, এখানে সাধিত ধাতু কোনটা একটু কমেন্ট করে জানাও কইরে। হ্যাঁ লেখা, এটা হচ্ছে, হ্যাঁ লেখা, লেখা হচ্ছে সাধিত ধাতু, গুড। আর মৌলিক ধাতু কোনটা? মৌলিক ধাতু হচ্ছে লেখ, মৌলিক ধাতু হচ্ছে কি? লেখ। কেমন? আচ্ছা দেখো, এই যে দেখের আগে আমি একটা চিহ্ন দিয়েছি, মৌলিক ধাতুর আগে একটা চিহ্ন দিয়েছি, এটাকে বলে ধাতু চিহ্ন।
এই যে এটা একটা ধাতুচিহ্ন, এটা ধাতুচিহ্ন আমাদের মনে রাখতে হবে, ধাতুচিহ্ন এবং রুট ওভার এক জিনিস না, দুটো আলাদা আলাদা। রুট ওভার হচ্ছে এই যে এরকম রুট ওভার উপর দিয়ে একটা টান দিতে হয়, এটা হলো রুট ওভার, আর এই যে এটা এটা হলো ধাতুচিহ্ন, কোনো টান নাই। কেমন? আচ্ছা, তাহলে বলছিলাম মৌলিক ধাতু নিয়ে, যেই ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক ধাতু। তো মৌলিক ধাতু হলো তিন প্রকার, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। স্বাভাবিকভাবেই বাংলা ক্রিয়ার মূলকে বলা হবে বাংলা মৌলিক ধাতু, তৎসম বা সংস্কৃত ক্রিয়ার মূলকে বলা হবে সংস্কৃত মৌলিক ধাতু, এবং বিদেশি ক্রিয়ার মূলকে বলা হবে বিদেশি মৌলিক ধাতু। আশা করি এটা খুব সহজেই লেখা যাবে, আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন দিতে পারে ধাতু কাকে বলে, ধাতু কত প্রকার কি কি, তখন আমরা অ্যানসার করে দিব রিটেনের জন্য, যে ক্রিয়ার মূলকে ধাতু বলে। ধাতু হলো তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। তোমাকে আবার এটাও প্রশ্ন দিতে পারে মৌলিক ধাতু কাকে বলে, মৌলিক ধাতু কত প্রকার কি কি, তখন তুমি বলে দিবা যে মৌলিক ধাতু হলো সেই ধাতু যেই ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না, সেটা হলো মৌলিক ধাতু। আর মৌলিক ধাতু হচ্ছে তিন প্রকার, কি কি? বাংলা, সংস্কৃত, বিদেশি। এবার তুমি এটাও জানিয়ে দাও যে বাংলা মৌলিক ধাতু কাকে বলবা, বাংলা ক্রিয়ার মূলকে বলা হয় বাংলা মৌলিক ধাতু। এবার বলে দাও সংস্কৃত, সংস্কৃত ক্রিয়ার মূলকে বলা হয় সংস্কৃত মৌলিক ধাতু, আর বিদেশি ক্রিয়ার মূলকে বলা হয় বিদেশি মৌলিক ধাতু। খুব ইজি একটা ব্যাপার, লিখে দিলেই হয়ে গেল। আচ্ছা, এবার আসি সংস্কৃত কোনগুলো। আমরা অনেক সংস্কৃত ক্রিয়াপদ বা ক্রিয়া জাতীয় শব্দ দেখতে পাই, যেমন যদি বলা হয় দর্শন, শ্রবণ, গমন। এই যে দর্শন আমরা ওখানে পড়বো, প্রকৃতি প্রত্যয়ের মধ্যে তোমরা অনেকে পড়েছো যে দৃশ যুগ অন দর্শন, এই যে দৃশ এটা হচ্ছে একটা সংস্কৃত মৌলিক ধাতু। গমন, ওখানে দেখবা গম, গম যুগ অন গমন, সংস্কৃত মৌলিক ধাতু। শ্রবণ দেখবা এই যে এরকম ছিল শ্রু যোগ অনট, শ্রবণ প্রকৃতি প্রত্যয়ের মধ্যে আছে। তো এরা হলো সংস্কৃত মৌলিক ধাতু। তো মৌলিক ধাতুর অনেক উদাহরণ দেওয়া আছে, শীতের মধ্যে বেশি উদাহরণ দেওয়া, অনেক কয়েকটা দেওয়া আছে। আমি তোমাদেরকে সবসময় একটা বইয়ের কথা বলি, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই, এবং তোমরা আমাকে এর আগেও কথা দিয়েছো যে ভাই এটা আমাদের সবার কালেকশনে আছে, এবং যাদের নাই তারা আমরা কালেক্ট করে রাখবো। আশা করি সবার কাছে আছে, আছে তো? তোমাদের কাছে আছে না? আছে, আমি এটা ধরেই নিচ্ছি, কারণ আমি সেই প্রথম ক্লাস থেকে এটা বলছি যে এটা হচ্ছে ব্যাকরণের বেস বই। এই বইটাকে আমরা ফলো করি, কিছু কিছু ক্ষেত্রে শীটের মধ্যে হয়তো ওই কিছু কিছু উদাহরণ দেওয়া থাকে না, তখন বলি জাস্ট উদাহরণগুলো দেখার জন্য, অত ভাইটাল না যে একদম মুখস্থ রাখতে হবে, উদাহরণগুলো দেখার জন্য। তোমরা ধাতুর চ্যাপ্টারে চলে যাবো নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইয়ের, ওখানে যেয়ে দেখবা যে বাংলা এবং সংস্কৃত মৌলিক ধাতুগুলো দুইটা সারিতে সুন্দর করে দেওয়া আছে, মোট চারটা সারি করা আছে। প্রথমে দেওয়া আছে বাংলা মৌলিক ধাতু, তারপরে ওই মৌলিক ধাতু দিয়ে গঠিত শব্দ দেওয়া আছে, পরের সারিতে পাশাপাশি চারটা র দেওয়া আছে, পরের সারিতে দেওয়া আছে সংস্কৃত মৌলিক ধাতু, সংস্কৃত মৌলিক ধাতু নিয়ে গঠিত শব্দ দেওয়া আছে, ওখান থেকে উদাহরণগুলো দেখবা। ইভেন বিদেশি মৌলিক ধাতুর যে উদাহরণগুলো দেওয়া আছে ওখান থেকেই দেখবা, শীটের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে মাত্র, শীটের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে। এত কমেন্টস কেন, স্যার কে দেখতে পায় না কে রে? হ্যাঁ আসিফ আহমেদ, এত কমেন্টস কেন, স্যার কি দেখতে পায় না? এরে ভাই আমি তো কমেন্ট দেখতেছি, সবার কমেন্ট দেখতেছি তো। আচ্ছা দেখো, বিদেশি মৌলিক ধাতুর উদাহরণ শীতের মধ্যে এরকম একটা উদাহরণ দেওয়া আছে যে ভিক্ষা মেঘে খায়, ভিক্ষা মেঘে খায়। ওখানে বলা আছে এই যে মেঘে, এই মেঘেটা মাঘ ধাতু, যেটা এই ধাতুটা এসেছে হিন্দি মাং শব্দ থেকে, এটা একটা হিন্দি ধাতুর উদাহরণ ভিক্ষা মেঘে খায়। ওখানে আবার দেখবা যে এটা আছে লেকচার শীটের, লেকচার শীটের চার নম্বর পৃষ্ঠার বাম পাশে, বিদেশি ধাতুর এখানে লেকচার শীটের চার নম্বর পৃষ্ঠার বাম পাশে, ওখানে তিন দিয়ে লেখা আছে বিদেশি ধাতু। ওখানে দেখবা যে লেখা আছে একটা উদাহরণ, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এখানে বলা আছে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে। এ বাক্যে হের ধাতুটি, এই হেরকে একটা ধাতু বলা হয়, এর অর্থ আমি ঠিক জানি না, কারণ ধাতুর কোনো অর্থ হয় না সাধারণত। বলা হচ্ছে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই বাক্যে হের ধাতুটি কোন ভাষা থেকে আগত তা জানা যায় না, তাই এটি অজ্ঞাত মূল ধাতু, এটা মনে রাখবা। অনেক সময় ভর্তি পড়ে গেলে সরাসরি এই উদাহরণটাই দিয়ে দেয় যে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই হের ধাতুটি কোন ভাষা থেকে আগত, সেক্ষেত্রে অপশনের মধ্যে অজ্ঞাত মূল ধাতু লেখা থাকে, আমরা অ্যান্সার করে দেবো অজ্ঞাত মূল ধাতু। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় মৌলিক ধাতু কাকে বলে আমরা বলে দেব যে এই ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না সেটা হলো মৌলিক ধাতু কয় প্রকার তিন প্রকার বাংলা সংস্কৃত আর বিদেশি বাংলা মৌলিক ধাতু কাকে বলবো বাংলা ক্রিয়ার মূল সংস্কৃত ক্রিয়ার মূল বিদেশি হলো বিদেশি ক্রিয়ার মূল তেমন আর উদাহরণগুলো দেখব কোন জায়গা থেকে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকে ওকে এবার চলে যাচ্ছি সাধিত ধাতুর মধ্যে সাধিত ধাতু সাধিত ধাতু হলো সেই ধাতু যেই ধাতু গুলোর মৌলিক ধাতুর পরে যখন আপ্রত্যয় যুক্ত হয় তখন সেটা সাধিত ধাতু হয় তাই না যেমন দেখ দেখ যোগ আ ইকুয়াল টু হয়ে গেল দেখা এখানে সাধিত ধাতু হলো দেখা এবার বলো বন্ধুরা সাধিত ধাতুকে ভাঙলে কোনো ধাতু পাওয়া যায় কি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে অথবা এক কথায় প্রশ্ন আসছে তোমার কাছে জানতে যাচ্ছে যে সাধিত ধাতুকে ভাঙলে কোন ধাতু পাওয়া যায় কি আমাকে একটু বলো তো পাওয়া যায় কি না জি পাওয়া যায় ইয়েস মৌলিক ধাতু পাওয়া যায় কোহিনুর আক্তার অন্তরা তারপরে নাহিদ হাবিবা জান্নাত অনন্যা ডালি লিজা নাহিদ সবাইকে ধন্যবাদ পাওয়া যায় সেটা কি মৌলিক তাহলে এই যে সাধিত ধাতু এটাকে ভাঙলাম একটা মৌলিক ধাতু পাইলাম আর সাথে কি আপ্রত্যয় যুক্ত হলো তাই না এবার আমাদেরকে যদি প্রশ্ন করা হয় মৌলিক ধাতুর সাথে অথবা আপ্রত্যয় যুক্ত করে শব্দ গঠন করা হয় কার পরে আপ্রত্যয় যুক্ত করে নতুন শব্দ গঠন করা যায় কার পরে আপ্রত্যয় যুক্ত করে নতুন শব্দ গঠন করা যায় সেই ক্ষেত্রে এই যে মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠন করা যায় দেখা এটা একটা শব্দ আবার একই সাথে দেখাও একটা ধাতু এটা হলো কি সাধিত ধাতু তাহলে মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যোগ করে যে ধাতু পাওয়া যায় তাকে বলা হয় কি সাধিত ধাতু এই সাধিত ধাতু আবার তিন প্রকার সাধিত ধাতু হচ্ছে আবার তিন প্রকার মনে রাখবে তোমরা একটা হলো সাধিত ধাতু তিন প্রকার এই যে এখান থেকে দিচ্ছি একটা হলো নাম ধাতু আরেকটা হলো প্রযোজক ধাতু আরেকটা হলো কর্মবাচ্যের ধাতু তাহলে সাধিত ধাতু আবার কয় প্রকার আমাদেরকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন দিতে পারে সাধিত ধাতু কাকে বলে কত প্রকার কি কি রিটেনের জন্য হ্যাঁ সাধিত ধাতু অর্থপূর্ণ অর্থপূর্ণ এই যে দেখা শোনা আসা যাওয়া এটা তো অর্থপূর্ণ তাই না হ্যাঁ দেখো নাম ধাতু প্রযোজক ধাতু কর্মবাচ্যের ধাতু তাহলে সাধিত ধাতু কত প্রকার তিন প্রকার নাম ধাতু প্রযোজক ধাতু কর্মবাচ্যের ধাতু আমরা জানি ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু ক্রিয়াপদ বাদে বাকি পদগুলোকে বলা হয় নামপদ বিশেষ করে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এদেরকে নামপদ বলা হয় আর যেটা বিশেষ্য সেটাই সর্বনাম আমরা জানি যে বিশেষ্যের পরিবর্তে যেই পদটাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ অর্থাৎ আমরা যদি বলি বিশেষ্য ওইটা একটা নামপদ আমরা যদি বলি বিশেষণ ওইটা একটা নামপদ আমরা যদি বলি অব্যয় ওইটা একটা নামপদ তাই না কারণ ক্রিয়ার বাইরে বাকি পদগুলোকে নামপদ বলা হয় এটা তোমরা মনে রাখবা এবার দেখো এই নাম ধাতু কাকে বলা হচ্ছে এই প্রত্যেকটা ধাতুই আপ্রত্যয় যোগে গঠিত হয় কারণ তারা কি সাধিত ধাতু প্রত্যেকটার মধ্যে আপ্রত্যয় যুক্ত থাকবে আপ্রত্যয় ছাড়া সাধিত ধাতু হয় না দেখো এই যে নাম ধাতু এই নাম ধাতুর সংজ্ঞার মধ্যে দেখবে শীটের মধ্যে লেখা আছে যে বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয় পদের পরে অনুকার অব্যয় পদের পরে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলা হচ্ছে নাম ধাতু তাহলে নাম ধাতু কাকে বলা হচ্ছে বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয় পদের পরে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলে নাম ধাতু এবার আসো বন্ধুরা আমরা জানি যে ধাতু হলো ক্রিয়ার মূল অর্থাৎ ক্রিয়াপদের সাথে বা ক্রিয়াবাচক শব্দের সাথে এই ধাতুর সম্পর্ক থাকবে যেহেতু ক্রিয়ার মূল ধাতু এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই ইভেন তোমরা যদি কেউ একটু সিরিয়াসলি ভেবে দেখো এখানে একটা খটকার জায়গা আছে ধাতুর ক্ষেত্রে ক্রিয়াকেই আনতে হবে ক্রিয়াপদের সাথে এর সম্পর্ক তাহলে বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়পদ কেন আসলো এটা নিয়ে একটু ঝামেলা আছে কারণ বিশেষ্য তো ক্রিয়াপদ না বিশেষণ তো ক্রিয়াপদ না অনুকার অব্যয়পদ তো ক্রিয়াপদ না তাই না আমরা বলি লেখ যোগ আ এই যে লেখ এটা একটা ক্রিয়াপদ ক্রিয়া জাতীয় পদ এরপরে আপ্রত্যয় যুক্ত হয়ে ধাতু গঠিত সাধিত ধাতু অথচ বিশেষ্য বিশেষণ আর অনুকার অব্যয় পদের পরে এখানে আপ্রত্যয় যুক্ত হবে তাহলে তো একটা ঝামেলা আছে হ্যাঁ এদের নাম দেওয়া হয়েছে নাম ধাতু কারণ কি কারণ এই যে নাম পদ গুলো রয়েছে বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয় পদ এরা করবে কি কখনো কখনো ক্রিয়াপদ হয়ে যাবে
নামপদগুলো ক্রিয়াপদ হয়ে যেতে পারে কখনো কখনো যেই মাত্র নামপদগুলো ক্রিয়াপদ হয়ে যাবে তখনই ওইটার ধাতুটা হয়ে যাবে নাম ধাতু দেখো আমি উদাহরণ দিচ্ছি নাম ধাতু নিয়ে আলোচনা করছি নাম ধাতু তো নাম ধাতুর বেলায় বলা হয়েছিল যে বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয় পদ এদের পরে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তারা হলো নাম ধাতু মূলত এরা ক্রিয়াপদ গঠন করে ফেলে এরা যেই মাত্র ক্রিয়াপদ গঠন করবে তখনই তার মধ্যে ধাতু আছে আর আমরা জানি ক্রিয়ার মূলকে ধাতু বলে তাহলে ধাতু পেতে গেলে আমার ক্রিয়াপদ দরকার আমার বিশেষ্য দিয়ে কোনো কাজ হবে না আমার বিশেষণ দিয়ে কোনো কাজ হবে না অনুকার অব্যয় দিয়ে কোনো কাজ হবে না এদেরকে ক্রিয়াপদে ট্রান্সফার করতে হবে ডাইভার্ট করতে হবে দেখো আমি একটা উদাহরণ দেই বিশেষ্য পদের উদাহরণ দেই আমি এখানে লিখলাম বেত আমি লিখলাম বাঁকা আমি লিখলাম বকবক বকবক টন টন পট পট এগুলো অনুকার অব্যয় পদ না গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম দ্বিরুক্তির ক্লাসে এটা আলোচনা হয়েছিল যে অনুকার অব্যয় পদ টন টন শন শন বক বক এরা অনুকার দ্বিরুক্তি অনুকার অব্যয় পদ বলা হয় এদেরকে কেমন দেখো আমি বললাম বেত এটা একটা বিশেষ্য পদ সবাই চিনো তো বেত নাকি হয় বেত চিনো না বেঁচে আছো তোমরা বেঁচে আছো কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা কোথায় তোমরা ঘুমে ধরে গেছে না ক্ষুধা লাগছে নাস্তা করে বসো নাই বেঁচে আছি হ্যাঁ আসি স্যার আচ্ছা ধন্যবাদ খুব ভালো কইরা চিনি খুব ভালো কইরা চিনি আমরা অনেকেই আছি বেদ খুব ভালো করেই চিনি আবার কেউ কেউ আছে বলবে যে ভাইয়া বেদ এটা তো জীবনে দেখিই না চিনি না আমি বলবো তুমি একজন মিথ্যুক আমি বেদ খুব ভালো করে চিনি আমি খুব মাঝে মাঝে হচ্ছে আমার মা আমার খুব টর্চার করতো ছেলেবেলায় কেন করতো মাঝে মাঝে বুঝতাম না দেখা যাচ্ছে যে একটু থাকে না মনের মধ্যে কত ধরনের শখ থাকে ছেলেবেলায় স্কুলে যাচ্ছি ক্লাস টু থ্রিতে পড়ি নদীর পাড় দিয়ে রাস্তা আর হচ্ছে নদীর পাড়ে স্কুল যাওয়ার সময় দেখতাম যে বাচ্চা কাচ্চারা গোসল করতেছে নদীর মধ্যে তখন মাঝে মাঝে একটু ইচ্ছে করতো এই তোমাদের ইচ্ছে করতো না এরকম হয়তো মাঝে মাঝে একটু ইচ্ছে করতো তখন করতাম কি শার্ট টার্ট যা আছে সব খুইল্লা তারপরে দিতাম ঝাঁপ ক্লাস টু থ্রি এর ব্যাপার তখন কি আর গুগলাতে কোনো ঝামেলা আছে নাকি ঝাঁপ দিতাম তখন দেখতাম যে মা আসতো লাঠি এইভাবে লুকায়া লাঠি তো দেখা যেত আইসা বলতো বাবা গোসল করতেছো আসো তোমার জন্য খানা আছে আরে তখন কত মনের মধ্যে আনন্দ যে মা খাওয়াবে আজকে আদর যত্ন করে কিন্তু তখন একটু খটকা লাগতো আমার মা তো এরকম একটু খটকা লাগে কিন্তু যাওয়ার পরে একটা হাত ধরে শক্ত করে তারপরে যখন শুরু করতো তখন মনে হতো এটা কি আমার আপন মা এরকম এরকম হতো না এরকম আছো কে কে আছো একটু হাত তোলো যে এরকম মাইটের খাইছো একটু মাঝে মাঝে যাই হোক ছোট থেকে ভিটামিনটা আমি আমি এরকম মাঝে মাঝে হয় তখন সন্দেহ জাগতো এটা কি আমার মা আপন মা তো নিজের মা তো এরকম মনে হইতো কোনো দয়া মায়া নাই খালি ধুমধারাকে মারতো যাই হোক একটা গল্প বলি তোমাদের মাঝে মাঝে একটু গল্প টল্প করতে হয় শীতের মধ্যে মাথা টাথা না তো নষ্ট হয়ে যায় গল্প বলতে কি প্রাসঙ্গিক গল্প অপ্রাসঙ্গিক গল্প আমি খুব একটা বলি না স্যার আমি বাইক চালানোর জন্য খাইছি আমি এখনো খাই যারা এখনো খাও তাদের জন্য শুভকামনা তোমাদের লাইফ খুলে যাবে যত যায় আরেকটা কথা আছে আমাদের মুসলিম ধর্মে একটা কথা আছে যে মা বাবা আর ওস্তাদের মাইট যেখানে পড়ে ওই জায়গাগুলো নাকি কেয়ামতের আগুনে জ্বলবে না ঠিক আছে কেয়ামতের আগুনে নাকি ওইগুলো কেয়ামত কি ওই যে ইয়ের আগুনে এই কি কয় নরকের আগুনে নাকি জ্বলবে না ওগুলো নাকি বেহেস্তে যাবে যাই হোক তোমাদের যারা এখনো খাচ্ছ সব জায়গাতেই খাবা তাহলে হচ্ছে বেহেস্তবাসী হতে পারবা তো আমি যে স্কুলের স্টুডেন্ট ছিলাম এটা খুব গোপন একটা গল্প আমার আমার এই ক্লাসে আমার এক ভাগ্নিও আছে ক্লাসে আমার এক ছোট বোনও আছে ওরাও জানে না তো এটা খুবই গোপনীয় এবং খুবই লজ্জাজনক একটা গল্প গল্পটা হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম আমি আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম ওইটা বলা যাবে না তবে আমি ছিলাম বিড়াল বাঘ কোয়ালিটির স্টুডেন্ট মানে যেই বনে বাঘ নাই ওই বনে বিড়ালই বাঘ বুঝছো তো ওই বাঘ কোয়ালিটির স্টুডেন্ট ছিল না সবগুলাই হচ্ছে নর্মাল টেফাটোফা স্টুডেন্ট ছিল তো তাদের মধ্যে আমিই ছিলাম সেরা তো সবাই বলতো যে এই ছেলেটা খুব ভালো পড়াশোনা করে তো আমার তো পাঠশালা অন্যরকম তো তার মধ্যে আবার ক্লাস ফাইভে আমি সাধারণ গ্রেডে স্কলারশিপ পাইছিলাম সাধারণ গ্রেডে বৃত্তি পাইছিলাম বুঝছো তো আমি পাওয়ার 17 থেকে 16 বছর আগে একজন পাইছিল তারপরে আর কেউ পাইনি আমি একলাই পাইছিলাম আমার সাথে আরেকটা মেয়ে অবশ্য পেয়েছিল
তখন তো সবার চোখে আরে ভাই সবাই তো টাস্কি, এ তো অসাধারণ পাইছি, কিন্তু সাধারণ গ্রেডে স্কলারশিপ, তারা সবাই বলতেছে এ তো অসাধারণ। তো আমিও নিজে মনে মনে ফিল করলাম আমি তো আসলেই অসাধারণ, আমার তো পাটশাট বাইরে গেল। নর্মাল স্টুডেন্টরা যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি না, আমি একটু কেমন কেমন ভাবে হাঁটি। নর্মাল স্টুডেন্টরা যেভাবে কথা কয় আমি ওইভাবে কথা কই না, আমার কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিই মানে অনেক বুঝি এই টাইপের। তো আমি চিন্তা ভাবনা করতে থাকবো, সবাই বললো যে এ তো অসাধারণ, কিছু একটা করবে। তো আমি ভাবলাম যে আমার কিছু একটা করা দরকার। আমি ভিতর থেকে ডাক পাচ্ছি, যারা জীবনে মহাত্মা গান্ধী হয় বা বড় বড় যারা নেতা নেত্রী যারা হয়েছে তারা ভিতর থেকে কিন্তু ডাক পায়, ফিল করে যে কিছু একটা করা দরকার। তো আমি আমার ভিতর থেকে ফিল করতেছি যে কিছু একটা করা দরকার, কিছু একটা করা দরকার, কি করা যায়। তো ভিতর থেকে ডাক আসতেছে নতুনের ডাক, নতুন কিছু করতে হবে। তো নতুনের ডাকে সারা দিয়ে আমি ভাবলাম হ্যাঁ নকল করা যায়, এখন পর্যন্ত নকল করি নাই। আমি কিন্তু নকল করার ব্যাপারটা তোমাদের প্রমোট করছি না, ব্যাপারটা হচ্ছে গল্প। তো নকল করা যায়, আমার মাথায় এই প্ল্যান আসলো, ক্লাস সিক্সে তখন পড়ি আর আমি তো অসাধারণ, বুঝোই ব্যাপার। আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ছিল, উনি পড়াইতেন হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার, দুইটা প্যারাগ্রাফ দিছিল ক্লাস পরীক্ষা। তো এই দুইটা প্যারাগ্রাফ আমি করলাম কি ইয়ের মধ্যে, এই যে খাতার মধ্যে সুন্দর করে দুইটা খাতার মধ্যে লিখছি, দুইটা খাতার মধ্যে সুন্দর করে লিখছি। আমাদের সময় খাতা দেওয়া হতো না, আলাদা করে লিখে খাতাটা জমা দিতে হতো, কেমন। তো খাতার মধ্যে সুন্দর করে লিখছি, এখন আবার স্যার তো সাইন করবে, আমি আবার স্যারের সাইনটাও পারতাম, সুন্দর করে সাইন করছি, সাইন করে এবার গেছি পরীক্ষার হলে। স্যার পরীক্ষা নিচ্ছে, এবার লাইফে ফার্স্ট টাইম তো ভয় পাচ্ছি, বুকটা ধুরু ধুরু করে কাঁপতেছে। এদিকে পরীক্ষার টাইম শেষ হয়ে যাচ্ছে, সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু আমি আর পরীক্ষা দিতে পারত, মানে আমি ওই যে খাতার মধ্যে আঁকি ঝুঁকি করতেছে আমার প্ল্যান তো ওটা জমা দিয়ে দিব। একটু পরে করছে কি, যখন পরীক্ষা শেষের দিকে তখন আল্লাহর নাম নিয়ে একদম খাতাটা দুইটা বের করছি, দুইটা তো বের করি না, যেটা আসছে ওইটা বের করছি। কিন্তু আমার খাতাটা ছিল বাজ হয়ে, বুঝছো, বাজ হয়েছিল, ওইটাও কোনো সমস্যা ছিল না। আমি যে স্যারের কাছে জমা দিলাম যে স্যার এই যে, এখন আমার চেহারার দিকে তাকায় এই স্যার বুঝে গেছে যে সামথিং রং, কিছু একটা সমস্যা। স্যার বললো কি এত লেট কেন, কি সমস্যা। এখন ওই যে চোরের মন পুলিশ পুলিশ, আমি করছি কি ডাইরেক্ট যে স্যারের দেখাই দিছি, দেখেন আপনার সাইন আছে। এইবার স্যার বুঝলো সমস্যা যদি থাকে তাহলে এই সাইনের জায়গাতেই থাকে, আছে। দেখো ওই দিন 5 তারিখ ছিল, আমার স্পষ্ট মনে আছে স্যার 5 তারিখ লিখতে এইভাবে 05 দিয়া, আর আমি লিখছিলাম শুধু 5, এই 0টাই আমারে খায়া দিছে। আমি শুধু 5 লিখছি, স্যার তো কাছে বুঝা আর কতগুলো বেতানছে, আই না এমন বেতান বেতাইছে। প্রথম দুইটা টের পাইছি, পরের গুলা শুধু বাউন্স, পরের গুলা বাউন্স। যাই হোক, খুবই লজ্জাজনক ঘটনা, কথা সেইটা না, কথা হচ্ছে দেখো আমি যে গল্পটা বললাম এখানে বাক্য বলা যায় যে শিক্ষক নূর ভাইকে বেতাচ্ছেন, শিক্ষক নূর ভাইয়াকে বেতাচ্ছেন। একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, মাঝে মাঝে গল্প একটু করতে হয়। কত গল্প যে জানি আর কত গল্প যে জানানোর আছে তোমাদেরকে, এখন তো সব গল্প বলে শেষ করতে পারবো না। গল্প হবে ইনশাল্লাহ যখন বিশ্ববিদ্যালয়ে যাবে আর চান্স যখন পাবে, এসে যখন বলবে যে ভাইয়া আপনি বলছিলেন গল্প করেন, তখন কত গল্প যে করবো তোমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে আড্ডা দিতে দিতে। ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নাই, একটু ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সেরা সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। মেরে আপনাকে অসাধারণ মানে, আচ্ছা যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এইটা যে শিক্ষক শিক্ষক ভাইয়াকে বেতাচ্ছেন। বলতো এই বাক্যে ক্রিয়াপদ কোনটা, শিক্ষক শিক্ষার্থীকে বেতাচ্ছেন বা শিক্ষক ভাইয়াকে বেতাচ্ছেন, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা আমাকে একটু কমেন্ট করে জানাও। বেতাচ্ছেন ক্রিয়া, ইয়েস, আজমাইন বলছে বেতাচ্ছেন ক্রিয়া, কোহিনুর আক্তার অন্তরা বেতাচ্ছেন, মার্জানা আক্তার সিফাত বেতাচ্ছেন। ইভেন আমার কাছে মনে হয় যে সবাই এটাই বলবে যে বেতাচ্ছেন, অথচ দেখো বেত কিন্তু একটা বিশেষ্য পদ, তাই না। এই যে বিশেষ্য পদ অর্থাৎ নাম পদ, এটা যেই মাত্র ক্রিয়াপদ হয়ে গেল, বেতাচ্ছেন যেই মাত্র ক্রিয়াপদ হয়ে গেল, সুতরাং তখনই এর মধ্যে একটা ধাতু চলে আসবে, আর সেই ধাতুটাই হলো কি নাম ধাতু। আর এটাকে যদি আমি ভাঙি তাহলে এই বেতাচ্ছেনের মধ্যে অবশ্যই আছে বেত যোগ আ, এই বেত যোগ আ এটাকে আমরা বলবো কি নাম ধাতু। তোমরা কি বুঝতে পেরেছো নাম ধাতু কি, একটু কমেন্ট করে জানাও, বুঝতে পেরেছো। যখন বিশেষ্য পদটা ক্রিয়াপদ হয়ে যাবে, জি ইয়েস, যখন বিশেষ্য পদটা ক্রিয়াপদ হয়ে যাবে তখন ওইটার ধাতুকে আমরা বলে দিব কি নাম ধাতু, কারণ ধাতু হওয়ার জন্য আমার ক্রিয়া দরকার। অথচ আমরা দেখছি এই যে বেদ ছিল একটা বিশেষ্য পদ, হঠাৎ করেই ও হয়ে গেল ক্রিয়াপদ, যেই মাত্র ক্রিয়াপদ হয়ে গেল সেই মাত্র ওর মধ্যে একটা ধাতু চলে আসবে, তখন ওটা হয়ে যাবে কি নাম ধাতু।
এখন যখন স্যার পিটায় ক্লাসের মধ্যে দেখবা যে সাধারণত এখন ওই কাজ চলে না, আগে অনেক বেশি বেতাইতো টিচাররা ক্লাসে মারতো, এখন তো হচ্ছে মারামারি চলেই না, সবাই সিরিয়াস, অথবা দেশে আইন আছে যে শিক্ষার্থীদের উপরে হাত তোলা যাবে না, নিচের ক্লাসের ছেলেদের এখনো বেতায়। তো বেতানোর সময় ক্লাসে একটা মজা হতো, বুঝছো, এক একজন এক এক ভাবে বেতের ফিলিংসটা নিত, মাইট দেওয়ার পরে কেউ হচ্ছে মোসরামসরি শুরু করে দিত, একদম ডান্স যাকে বলে ব্রেক ডান্স, সাপের মতো মোসরাইতো, কেউ যাই হোক একবারে বাঁকা বাঁকা হয়ে যেত না। এখন বলা হয় ধরো যে তোমাকে হচ্ছে শিক্ষক পিটাইছে, পিটানোর পরে তুমি পিট বাঁকাচ্ছ, পিট বাঁকাচ্ছ, যদি বলা হয় যে তুমি পিট বাঁকাচ্ছ কেন, তুমি পিট বাঁকাচ্ছ কেন, এই বাক্যের ক্রিয়াপদ কোনটা হবে বলো তো, তুমি পিট বাঁকাচ্ছ কেন, তুমি পিট বাঁকাচ্ছ কেন, এই বাক্যের ক্রিয়াপদ কোনটা হবে, বাঁকাচ্ছ, ইয়েস এটা হচ্ছে ক্রিয়াপদ বাঁকাচ্ছ। জি স্যার আমি এক ব্যাগ খাওয়ার পর বেকার, হ্যাঁ তখন ক্লাসে কিন্তু, হ্যাঁ ধরো যে ক্লাসটা সবচেয়ে বেশি এনজয়েবল ক্লাস কোনটা জানো, যেই ক্লাসের মধ্যে টিচার হচ্ছে খুব বেতায়, কখন, যখন হচ্ছে আমি ব্যাথ খাই নাই বাকি সবগুলা ব্যাথ খাইছে, তখন এনজয় করা যায় যে সবগুলোরে মারতেছে, এক একজন এক এক ভাবে নেয়, মেয়েদের এক্সপ্রেশন একরকম, কেমন করে হাত এরকম করে দেয় দেয় আবার নেয় দেয় নেয়, এই যে একটা মজার ব্যাপারটা ঘটে কিন্তু ক্লাসের মধ্যে। যাই হোক আমার এক ফ্রেন্ড ছিল এরকম, যখন স্যার মারতো তখন হচ্ছে একদম নাগিন ডান্স দিয়ে দিত, বুঝছো, পুরো নাগিন, তখন স্যার বলতো পিট বাঁকাচ্ছিস কেন, পিট বাঁকাচ্ছিস কেন, সোজাও সোজা থাক, এই যে বাঁকাচ্ছ কেন, এই যে দেখো বাঁকা, এটা হয়ে গেল ক্রিয়াপদ বাঁকাচ্ছ, ক্রিয়াপদ হয়ে গেল বাঁকাচ্ছ, যেই মাত্র এটা ক্রিয়াপদ হয়ে গেল তখন এর মধ্যে একটা ধাতু উপর থেকে নাজিল হয়ে যাবে, কারণ ক্রিয়া মানেই তার মধ্যে একটা ধাতু আছে, তাই না, ক্রিয়া মানেই তার মধ্যে একটা ধাতু আছে, আর এই বাঁকাচ্ছটা গঠিত হয় আমরা যদি বলি বাক যোগ আ, বাঁকা, তুমি শুধু করবা কি আটাকে আলাদা করে যোগ করে দিবা, শেষ, বাক যোগ আ, এখানে বেতাচ্ছেন এখানে ব্যাক যোগ আ, এই যে এদেরকে বলা হবে নাম ধাতু। তাহলে নাম ধাতু কাকে বলবো, বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয় পদের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলে কি, নাম ধাতু। এখন যদি বলা হয় যে তুমি এত বকবকাচ্ছ কেন, এত বকবকাচ্ছ কেন, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা আমাকে একটু বলো তো, এত বকবকাচ্ছ কেন, বকবকাচ্ছ, হ্যাঁ বকবকাচ্ছ হচ্ছে ক্রিয়াপদ, যখন আমি বলবো বকবকাচ্ছ তখন এর মধ্যে একটা ধাতু নাজিল হয়ে যাবে, আর সেই ধাতুকে আমরা কি বলবো, নাম ধাতু বলবো, এবং এটাকে আমরা ভাঙবো কিভাবে, আমরা বলবো বকবক জোকা বকবকা, তারপরে ছ ছট, এই যে যা আছে ছি ছি ছ ছ এগুলো আলাদা, বকবকাচ্ছ, তাহলে আমরা বলবো কি বকবক জোক আ, এটা হলো নাম ধাতু। এবার আসি বন্ধুরা, তাহলে আমরা নাম ধাতু কাকে বলবো, আমরা নাম ধাতু বলবো বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয় পদের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় কি, নাম ধাতু। আমরা বলছিলাম ধাতু, একটু স্মরণ করি, ধাতু কত প্রকার, ধাতু কাকে বলে, ক্রিয়ার মূলকে বলে ধাতু, ধাতু কত প্রকার, তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু কাকে বলে, যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না তাকে বলে মৌলিক ধাতু। মৌলিক ধাতু আবার তিন প্রকার, বাংলা সংস্কৃত এবং বিদেশি, উদাহরণগুলো কোন জায়গা থেকে দেখবো, শীত থেকেও দেখবো, পাশাপাশি আমরা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকেও দেখবো, কেমন। আর এরপরে ছিল কি সাধিত ধাতু, সাধিত ধাতু কাকে বলা হয়, মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলে কি, সাধিত ধাতু। সাধিত ধাতু আবার তিন প্রকার, তার মধ্যে নাম ধাতুর আলোচনাটা হলো, কেমন। আচ্ছা নাম ধাতু, তারপরে যে ধাতুটা রয়েছে সেটা হলো প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু, ওই যে সারের বেতানো খাইছিলাম, এটা কিন্তু সত্য ঘটনা, ওই বেতানো খাওয়ার পরে আমি তো আসলে অসাধারণ হয়ে গেছিলাম, মানে খুবই লজ্জাজনক এক পরিস্থিতি, এক মাসের ক্লাসরুম থেকে বের হই নাই, ক্লাসের কোনার মধ্যে যায় যে বসতাম, তার মধ্যে আবার আমার সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে সিনিয়র আপু যারা ছিল নাইন টেনের, ওই আপুগুলো চরম বদমাইশ ছিল, এগুলো এসে ক্লাসের মধ্যে বলতো কিরে কই নূর কই, এসে বলতো তুই নাকি কি কইরা ধরা খাইছিস, তখন মনে হইতো আর পায়ের নিচে মাটি নাই,
তারপরে অনি একটা ডিসিশন নিছে, না আর না, এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে, এই কাজ আর করাই যাবে না। তারপর আমি ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম এবং এরপরে যতবার নকল করছি কোনোবার আর ধরা খাই নাই। তোমাদেরকে আমি কিন্তু প্রমোট করছি না, এই ব্যাপারটা খুবই খারাপ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নকল একটা আর্ট হয়ে ওঠে, তুমি যদি করতে পারো সুন্দর মতন। ভার্সিটিতে নকল করার তো মজাই অন্যরকম, বুঝছো? যাই হোক, তার জন্য ভার্সিটিতে যেতে হবে, তার জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। ওই বিশ্ববিদ্যালয়টা যে কত মজার জায়গা, ওখানে ক্লাস করতে যে কত মজা, টিচারের বকা খাওয়া যে কত মজা, ইভেন নকল করাও যে কত মজা, ওইটার জন্য অ্যাটলিস্ট তোমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। ইনশাল্লাহ, সবার জন্য দোয়া রইল। কেমন? সবার জন্য শুভকামনা, যদি না পরে ধরা। ইয়েস, যাই হোক, কথা হচ্ছিল প্রযোজক ধাতু নিয়ে। এবার আসি, এই যে প্রযোজক ধাতু, এই প্রযোজক শব্দটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। প্রযোজনা, বিশেষ করে সিনেমেটিক ওয়ার্ড, এটা সিনেমার ক্ষেত্রে আমরা দেখি, প্রডিউসার, প্রযোজক। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও তো, প্রযোজক বড় না পরিচালক বড়? পাওয়ারের দিক থেকে কার পাওয়ার বেশি, প্রযোজক না পরিচালক? কমেন্ট করো। হ্যাঁ, প্রযোজক, সৈকত বলছে পরিচালক, পরিচালক, আবার কেউ বলছে প্রযোজক, সাদিয়া বলছে প্রযোজক, আবার ফাতেমা আক্তার বলছে পরিচালক। আচ্ছা, যাই হোক, অনেকেই অনেকেই কমেন্ট করেছো, ধন্যবাদ তোমাদের। সবার কমেন্ট তো আর পড়তে পারছি না, তবে হ্যাঁ, তোমরা কমেন্ট করে যাবে। এবার আসি, কেউ বলছে প্রযোজক, কেউ বলছে পরিচালক। বন্ধুরা, আমরা মনে রাখবো, প্রযোজক আর পরিচালকের মধ্যে পাওয়ারফুল হলো প্রযোজক, প্রডিউসার, কারণ উনি কি করেন, প্রডিউস করেন, টাকা দেন, যে টাকা দেয় সেই বড় আমাদের দৃষ্টিতে, তাই না? হ্যাঁ, একটা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা এই প্রযোজক এবং পরিচালক শব্দটার সাথে পরিচিত। এই যে সিনেমা, এটাকে বলা হয় ইন্ডাস্ট্রি, আর এই ইন্ডাস্ট্রির মালিক কে? ইন্ডাস্ট্রির মালিক হচ্ছেন প্রযোজক। ওনার একটা ইন্ডাস্ট্রি থাকে, ওই ইন্ডাস্ট্রিতে উনি কিছু লোক নিয়োগ দেন, তার মধ্যে একজন হলেন পরিচালক, তাকে হেড করে বাকি সবগুলো হচ্ছে তাদের কামলা। আমি একটু ওয়ার্ডটা অন্যভাবে নিলাম, ব্যাপারটা হচ্ছে তাদেরকে ছোট করার জন্য না। দেখো, মূল হেড হচ্ছেন প্রযোজক, কারণ ইন্ডাস্ট্রিটা তার। উনি করেন কি, অর্থ দেন, অর্থ দেন কাকে, পরিচালককে। উনি বলেন একটা সিনেমা বানাও, আমার ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা লাগবে, তুমি তার হেড। সে আবার কতগুলো লোক নিয়োগ দেয়, একজন রে নায়ক নিয়োগ দেয়, একজন রে নায়িকা নিয়োগ দেয়, আরেকজন রে উমুক তমুক যা হোক নিয়োগ দেয়। অর্থাৎ কখনো প্রযোজক কিন্তু নাচে না, প্রযোজক নাচায় টাকা দিয়া, প্রযোজক নাচায়। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, একজন তো কাজ করবেই, কিন্তু তাকে যখন আরেকজন কাজ করায় তখন সে হয়ে যাবে প্রযোজক, মূলকর্তা যিনি, তাকে বলা হয় প্রযোজক। এই প্রযোজনার বেলায় দুইজন লোক লাগবে, একাধিক কাজ হবে, সেই কাজগুলোর মধ্যে একজন থাকবে হেড, যে কাজ করাবে। যেমন দেখো, আমি বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে দুইটা কর্তা আছে, একটা হলো মা আর একটা হলো শিশু। তোমরাই তাহলে বলো, এর মধ্যে পাওয়ারফুল কর্তা কে, মূল কাজটা করাচ্ছেন কে? যে করাচ্ছেন সেই তো প্রযোজক হবে, তাই না? তাহলে এই বাক্যে প্রযোজক কর্তা কে? মা। ইয়েস, সুমাইয়া আক্তার শ্রুতি বলছে মা, হ্যাঁ, অনেকেই, রুবেল হোসেন বলছে মা, মোমেনা শাহ, মোনায়েম শাহরিয়ার মা, মিম খানুম মা, সুমাইয়া ইসলাম মা। ইয়েস, মা হচ্ছে প্রযোজক, কারণ এখানে মূল কর্তা হলেন মা, প্রযোজক। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশু চাঁদ দেখে কিন্তু চাঁদ চিনে না, চাঁদ পূর্ব দিকে উঠলে পশ্চিম দিকে তাকায় থাকবে, মা করে কি, অরে একটা ধৈরা বলে, ওই যে দেখ ওইটা চাঁদ, ওইটা দেখ, মা দেখাচ্ছে। তাহলে এখানে মূল কর্তা হচ্ছে মা, সুতরাং মা হচ্ছে প্রযোজক কর্তা, আর শিশু ওকে বলা হবে প্রযোজ্য, ওকে বলা হবে প্রযোজ্য কর্তা, যাকে দিয়ে কাজ করানো হয় তাকে বলা হবে প্রযোজ্য কর্তা। আর এই যে দেখাচ্ছেন, এটাকে বলা হবে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। যখন কেউ কাউকে দিয়ে কাজ করায়, যেই কাজটা করানো হয় ওই কাজটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। তাহলে এখানে দেখাচ্ছেন, এটা হলো প্রযোজক ক্রিয়া, আর এই দেখাচ্ছেন ক্রিয়ার যে ধাতু ওইটাকেই আমরা বলবো প্রযোজক ধাতু। ধাতু কিভাবে পাবো? তুমি জাস্ট ভেঙে ফেলো এই দেখাচ্ছেন এর যে মূল ক্রিয়াটা আছে ওইটা, ছোট ভাইরে অর্ডার করলে পেয়ে যাবা, দেখ দেখ। তাহলে এই যে দেখ, এই দেখ এর সাথে একটা আজব করে দিবা, শেষ। কি দিয়ে গঠিত হয়েছে? তোমার তো স্যামসুং দেখার দরকার নেই, যে দেখাচ্ছেন এখানে ছেন আছে ওইটা তোমার দেখার দরকার নেই, তুমি শুধু ছোট ভাইয়ের অর্ডার করবা, দেখ, এবং দেখার পরে আজব করে দিবা, শেষ। এটাই
তোমাকে প্রশ্ন হয়তো এটা দিতে পারে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যে কোন ক্রিয়ার প্রয়োগ ঘটেছে তুমি বলবে প্রযোজক ক্রিয়ার অথবা প্রশ্ন দিবে এই বাক্যে কোন ধাতুর প্রয়োগ ঘটেছে তুমি বলবে প্রযোজক ধাতুর প্রয়োগ ঘটেছে অথবা নিচের কোন ক্রিয়াপদের মধ্যে প্রযোজক ধাতুর প্রয়োগ ঘটেছে বাক্য দিয়ে দিবে তুমি বাক্য দেখে অ্যানসার করে দিবা এবার বলো যদি বলা হয় শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এই বাক্যে প্রযোজককর্তা কোনটা একটু কমেন্ট করে জানাও তো শিক্ষক হ্যাঁ শিক্ষক আজমাইন ছাত্রদের এটা হলো প্রযোজ্য আর পড়াচ্ছেন এটা কি প্রযোজক ক্রিয়া আর প্রযোজক ক্রিয়ার ধাতুটাকে আমরা কি বলবো প্রযোজক ধাতু একই ভাবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করছো একই ভাবে আমি যদি বলি রাখাল রাখাল গরুকে ঘাস খাওয়ায় রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে রাখাল ঘাস খায় না গরু ঘাস খায় কে ঘাস খায় অবশ্যই এই কে রে কমেন্ট করছে রাখাল প্রশ্ন করার আগেই রাখাল শুরু করে দিছে গরু ঘাস খায় আমি প্রশ্ন করছি রাখাল ঘাস খায় না গরু ঘাস খায় আজমাইন কমেন্ট করে ফেলছে রাখাল আমি বুঝতে পারছি যে আজমাইন কোনটা কোন সেন্সে কমেন্ট করছো আমার প্রশ্ন আগে ভালো করে শুনে নাও এখানে আমার প্রশ্ন হচ্ছে প্রযোজক প্রযোজ্যকর্তাকে এই বাক্যে প্রযোজ্যকর্তাকে প্রযোজ্যকর্তাকে আজমাইন এবার বলো কিউবিট হাহা করিস না এখন কি কিউবিট কি ছেলে নামে আল্লাহ জানে কারে আন্দাজে কি কমু হ্যাঁ গরু প্রযোজ্যকর্তা হলো গরু আর রাখাল হলো প্রযোজক ইয়েস সেই কথা সাহেব ধন্যবাদ তোমাকে রাখাল হলো প্রযোজককর্তা গরু হলো কি প্রযোজ্যকর্তা এবং ঘাস এই ঘাস যেটা এটা হলো কর্ম এটা ক্রিয়া আমরা কারকের ক্লাসে আলোচনা করব আর এই যে খাওয়াই এটা হলো প্রযোজক ক্রিয়া সুতরাং এই যে প্রযোজক ক্রিয়া এই প্রযোজক ক্রিয়ার যে ধাতু সেই ধাতুটাকে আমরা কি বলবো আমরা বলবো প্রযোজক ধাতু আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাচ্ছি কর্মবাচ্যের ধাতুর মধ্যে কর্মবাচ্যের ধাতু সংগ্রামী স্যার আমাদের আপনি কোথায় সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আমি আসি তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ প্রবলেম ভিডিও এর সাউন্ডে সাউন্ড একটু দেখেন হ্যাঁ হ্যালো চেক চেক তোমরা আছো তো শিক্ষার্থী বন্ধুরা 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে আমিও তো ভাবলাম কিরে আমার শিক্ষার্থী বন্ধুরা গেল কই সব সংগ্রামী জনতা সংগ্রামী জনতা এই দিকে দেখো কর্মবাচ্যের ধাতু কর্মবাচ্যের ধাতু পড়ছিলাম আমরা কর্মবাচ্যের ধাতু এই জিনিসটা হলো কি আমাদের বাক্যটা দেখতে হবে বাক্যটা হলো সেই বাক্য যেই বাক্যের মধ্যে কর্তা আসলে যাকে কর্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে সেই কর্তা কিন্তু কাজটা করে না যে কাজ করে তাকে আমি সুযোগে যাইতেছিলাম আপনি আইসা বললেন আরে যাও সমস্যা নাই যাও সমস্যা নাই আমি আসছি তো কি হয়েছে যাও দুষ্ট ছেলে বেলে কোথাকার সবকিছু কমেন্টে জানানোর দরকার আছে রে ভাই তুই ওয়াশরুমে যাবি তুই ওখানে যাবি এখানে যাবি এগুলো কমেন্টের কি দরকার আছে একবারে সারা বাংলাদেশে জানাই আসে যাচ্ছে আরে কত বড় সেই ডেয়ারিং কাজ কত বিশেষ মহান কাজ করে সে মহান হতে যাচ্ছে দুষ্টু জানি এই একবার গল্প করছিলাম না আমার এক বন্ধু বুঝছো খুব ক্লোজ ফ্রেন্ড ও এই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে তো ক্লাস হয় অনলাইনে ক্লাস হয় তো ও ক্লাস মিস দিবে না ক্লাস করবে খুব সিরিয়াস স্টুডেন্ট সে হচ্ছে হেডফোন কানের মধ্যে লাগাইয়ে ক্লাস একদম ডিরেক্ট নিয়ে গেছে ওয়াশরুমে বুঝছো ওর সাউন্ড তার মুট করা হয় নাই ও যেই মাত্র পানি ফ্লাশ করছে স্যার সহ শুনে গেছে শব্দ স্যার বলে কে এই কাজ কে করে যাই হোক কর্মবাচ্যের ধাতু
ধাতুটা এরকম হয় যে আসল কর্তা তার উপস্থিতি পাওয়া যায় না, কাজটা যে করে। এখানে কাজটা চাপিয়ে দেওয়া হয় কোন একজনের উপরেও, কাজটা চাপিয়ে দেওয়া হয়, সে কাজ করে না। যেমন দেখো, আমি বললাম যা কিছু হারায়, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, বাক্যটা এরকম। তো আমি অর্ধেক লিখলাম, আমি লিখলাম যা কিছু হারায়। এই বাক্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো যা কিছু। আর এখানে ক্রিয়াপদ কোনটা বলতো? ক্রিয়াপদ হলো হারায়, ক্রিয়াপদ হলো হারায়। তাহলে যা কিছু হলো সাবজেক্ট, আর হারায় হলো কি? ক্রিয়াপদ। নর্মালি সাবজেক্ট করবে কি? কাজ করবে, কর্তাই কাজ করে থাকে, সাবজেক্ট হিসেবে যারা বসানো হয়েছে। এবার আসো বলতো আমাকে, এই যে হারায়, এই কাজটা কি যা কিছু করে? যা কিছুর কি এই কাজটা করার কোনো ক্ষমতা আছে? অর্থাৎ যা কিছু তো হলো সামথিং, কোন একটা বস্তু। ওর কি হারানোর কোনো ক্ষমতা আছে? না। একটা বস্তু সে কিভাবে হারাবে? তাকে তো কেউ না কেউ একজন হারায়। ওই যে মূল কর্তা, যে যে কাজটা করবে, তার কিন্তু এখানে কোনো ধরনের উপস্থিতি নাই। এই রকম বাক্যের যেই ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের ধাতুটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। এখানে হারায় এর মধ্যে রয়েছে কর্মবাচ্যের ধাতু। দেখো বন্ধুরা, একই ভাবে যদি বলা হয় কাজটি ভালো দেখায় না, কাজটি ভালো দেখায় না, আমি বললাম কাজটি ভালো দেখায় না, এখানে সাবজেক্ট হলো কাজটি, আর দেখায় না, এই যে দেখায় এটা হলো ক্রিয়াপদ। এইবার বলো, এই যে কাজ সাবজেক্ট, ওর কি এটা করার কোনো ক্ষমতা আছে? ভালো বা খারাপ দেখানোর কোনো ক্ষমতা আছে? নাই কিন্তু। কারণ ভালো দেখায় না, এটাকে কোনো একটা কিছু বা কোনো একটা সাবজেক্ট প্রভাবিত করে, সেটা কিন্তু এখানে নেই। কাজের কোনো ক্ষমতা নেই ভালো বা খারাপ দেখানোর। তাহলে এই যে একটা বাক্য, যেই বাক্যে কর্তার আসনে এমন একটা কর্তা ব্যবহার করা হয়েছে, ওই কর্তার ওই ক্রিয়া সম্পাদনের কোনো প্রকার যোগ্যতা নেই। এইরকম অযোগ্য কর্তা দিয়ে যেই বাক্যগুলো গঠন করা হয়, ওই বাক্যের ক্রিয়ার যেই ধাতু, সেই ধাতুকেই বলা হয় কর্মবাচ্যের ধাতু। এখন একটা উদাহরণ দিব, এটা দিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি বললাম বাঁশি বাজে, বাঁশি বাজে। এই বাক্যে সাবজেক্ট হলো বাঁশি, আর ক্রিয়াপদ হলো বাজে। এবার তোমরাই বলো, এখানে কি আসল যে কর্তা তার উপস্থিতি আছে? নেই। কর্তার আসনে বসানো হয়েছে একটা বাঁশি, যে হচ্ছে অযোগ্য একটা কর্তা। এই বাঁশির কিন্তু বাজার কোনো ক্ষমতা নেই, বাঁশি নিজে নিজে বাজতে পারে না, তাকে বাজানোর জন্য অন্য আরেকটা কর্তা নিয়ে আসতে হবে। ওই কর্তার উপস্থিতি এই বাক্যে নেই বন্ধুরা। সুতরাং স্বাভাবিকভাবে এই যে বাজে, বাজ যোগ আ, এটা হলো কর্মবাচ্যের ধাতু। দেখায় না, দেখ যোগ আ, এটা হলো কর্মবাচ্যের ধাতু। হারায়, হার যোগ আ, এটা হলো কর্মকর্তৃবাচ্যের ধাতু। কেমন? তাহলে কর্মবাচ্যের ধাতু এটাই, সেটার মধ্যে জাস্ট তোমরা দেখে নিবা। বুঝতে পেরেছো কি? একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। আসল ব্যাপার হচ্ছে কর্তা কাজ করবে না, কিন্তু তাকে দিয়ে কাজটা করানো হবে, তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ইয়েস, অনন্যা ডালি, ধন্যবাদ। ইয়েস স্যার, ধন্যবাদ। তাও আবার কয়েকজন আসছে, বলবে যে ভাইয়া আর একটু বলেন স্যার, বিদ্ধ একটা লাইন আছে, বিদ্রোহ, বিদ্রোহ একটা লাইন, বিদ্রোহ কি বুঝলাম না তো। ও, বিশেষ দ্রষ্টব্য, কর্মবাচ্যের ধাতু প্রযোজক ধাতুর অন্তর্গত, এটা এই মাত্র আমি বলতাম। বিশেষ দ্রষ্টব্য, আমরা মনে রাখবো যে কর্মবাচ্যের ধাতু যারা, এরা কিন্তু প্রযোজক ধাতুর অন্তর্গত, প্রযোজক ধাতুর মধ্যে আলোচনা করা হয়। জাস্ট তোমরা মনে রাখবা যে এরা হলো কর্মবাচ্যের ধাতু। কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন দেওয়া হয় যে কর্মবাচ্যের ধাতুগুলো কোন ধাতুর অন্তর্গত, তখন আমরা বলবো যে এরা হলো প্রযোজক ধাতুর অন্তর্গত। কারণ কি, এখানেও কিন্তু এই যে কাজটি, এটা কাজ করে কোন একজন, আলাদা আরেকজন কাজ করে, তাই না? ওই তার কিন্তু উপস্থিতি এখানে নাই, এটাই। আচ্ছা, তাহলে ধাতু হলো ক্রিয়ার মূল। ধাতু কয় প্রকার? তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু, যেই ধাতুকে বিশ্লেষণ করা যায় না, সংজ্ঞা মনে রাখতে হবে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এবং মৌলিক ধাতু আবার তিন প্রকার, কি কি? মৌলিক ধাতু হচ্ছে বাংলা, সংস্কৃত, বিদেশি। উদাহরণগুলো দেখবো কোন কোন জায়গা থেকে, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকে। সাধিত ধাতু, মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে সাধিত ধাতু। এটা আবার তিন প্রকার। ওই যে নাম ধাতু, নাম ধাতু ওই যে আমি বুঝাইলাম ব্যাত দিয়ে যেগুলো বুঝাইলাম, নাম ধাতু। প্রযোজক ধাতু, যখন কেউ একজন কাজ করায়
তখন ওই ধাতুটা হয় প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু কোনটা যখন কর্তা নিজে কাজ করতে পারে না তার উপর কাজটাকে চাপিয়ে দেওয়া হয় তখন ওই ধাতুটা হয়ে যায় কর্মবাচ্যের ধাতু এখন যেটা দেখব আমরা সেটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু লিজা একটা নিশু এখন দেখতে পাচ্ছ কি সবার ক্ষেত্রে কি একই সমস্যা তোমরা আমাকে দেখতে পাচ্ছ অল ক্লিয়ার না সবকিছু ঠিক আছে না ইয়েস ধন্যবাদ জি স্যার এখন আমরা দেখব যৌগিক বা সংযোগমূলক ধাতু দেখো যৌগিক বা সংযোগমূলক ধাতু আমরা এটা মনে রাখবো যে যৌগিক বা সংযোগমূলক ধাতু হচ্ছে সেই ধাতু যখন আমরা দেখতে পাবো নাম পদ যোগ মৌলিক ধাতু নাম পদের সাথে যখন মৌলিক ধাতু যুক্ত হবে তখন সেই ধাতুটাকে বলা হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু কেমন নাম পদের পরে যখন মৌলিক ধাতু যুক্ত হয় নাম পদ কোনগুলো নাম পদ হচ্ছে বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় অনুকার অব্যয়ের আরেক নাম কি ধনাত্মক অব্যয় তাই না আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম দ্বিরুক্তির ক্লাসে যে অনুকার অব্যয়ের আরেক নাম হচ্ছে ধনাত্মক অব্যয় দেখো বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় এদেরকে বলা হয় নাম পদ আর মৌলিক ধাতু কোনগুলো মৌলিক ধাতু হচ্ছে যে ছোট ভাইকে অর্ডার করলে যা পাওয়া যায় যেমন কর দে হ পা খা ছার এই যে এগুলো হচ্ছে মৌলিক ধাতু তাই না আমরা দেখবো শীটের মধ্যে সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয় পদের পরে কর দেহ পা খা ছার ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যেই ধাতু গঠিত হয় তাকে বলা হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু এবার আমি যদি বলি ভয়কর এই যে ভয় কর বললাম ভয় এটা হলো একটা বিশেষ্য এরপরে আমি কর যোগ করে দিলাম এই দুইটা মিলে হবে যৌগিক বা সংযোগমূলক ধাতু এই দুইটা মিলে একটা ধাতু হয় ভয়কর আমি যদি বলি ভাত খা এই দুইটা মিলে হবে যৌগিক বা সংযোগমূলক ধাতু এই যে ভাত খা অর্ডার পত্তা সহ বিশেষ্য যোগ অর্ডার একসাথে আমি যদি বলি মানুষ হ মানুষ হ এখনো সময় আছে মানুষ হ যৌগিক বা সংযোগমূলক ধাতু আমি যদি বলি দুষ্টুমি ছাড় শয়তানি সার বললাম এই যে শয়তানি এবং সার এই দুইটা মিলে হবে যৌগিক বা সংযোগমূলক ধাতু কেমন ভয়কর লজ্জাকর অঙ্ককর যদি বলি অঙ্ককর হ্যাঁ বই পড় নাহিদ বলছে বই পড় এই বই পড় একসাথে হবে যৌগিক বা সংযোগমূলক ধাতু তোমরা কি আরো দুই একটা উদাহরণ দিতে চাও একটু কমেন্ট করে জানাও তো যে ভাই এইটা কি যৌগিক বা সংযোগমূলক ধাতু হয় কিনা তুই এগুলা কি কস শরীফ এই ক্যাডারে মার্জিয়া হোসেন ঐশি শরীফ ভাইলো কোন জায়গা থেকে শরীফ কি করছে তোমারে শরীফ সাদিম শরীফ বলতেছে ভাই ভিডিও কলে একটু আসো ঐশী বলে তোমারে দেখবে এই শরীফ সাদিম এরে এই ভাই বলতে কোন ভাই রে বুঝাইছস আর এটা কোন ঐশী এখন আমি কি এই যে ব্লগ দিয়ে দিব ক্লাস থেকে কি ব্লগ দিব ক্লাস আর করতে এরপরেও কিন্তু একদম এই যে এই টাইপের কমেন্ট যদি তোমরা করো সবাই বললো নাউজুবিল্লাহ কি করে এগুলো পোলাপান সি 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 এই যে এরকম নিজেদের মধ্যে কোনো কমেন্ট চালাচল যদি এরপরে এবার দেখছি একদম ব্লগ দিয়ে দিব এরপরে আর মানে একদম গ্রুপ থেকে ই থেকে ব্লক দিয়ে দেব সি 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 ক্লাস করো সবাই এদিকে আসো সুলতান সুলতান শয়তানের আসর পড়ছে শয়তান মামা দূর হয়ে যাও তুমি এদিকে আসো সি কি একটা অবস্থা এই হচ্ছে আমাদের ধাতু পড়তেছি ধাতু বললাম আমার মাথাটা তো গরম হয়ে গেছে আর এরা নাকি ভিডিও কল দেখ তোরে দেখবে নাউজুবিল্লাহ সি মার্কা কথাবার্তা কি এগুলা হ্যাঁ আচ্ছা সংগ্রামী বন্ধুরা আমার
যারা ওই যে ওইগুলা করে ওইগুলা করছে তারা করুক তাদের মতন, তাদের প্রতি তোমাদের অত ইয়ার দরকার নেই। যারা সিরিয়াস স্টুডেন্ট তাদেরকেই আমার দরকার, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে তোমাদের। তবে হ্যাঁ, এই যে নিজেদের মধ্যে পার্সোনাল কমেন্ট, তুই আমার ভিডিও কলতে আমি তোর একটু দেখবো, আরে তোরে না দেখে আমার আর ভালো লাগতেছে না, একটু ধর একটু ধর একটু নে ভিডিও কলটা নে, কি ধরনের কথাবার্তা এগুলা? এদিকে আসো, কথা হচ্ছে ধাতু নিয়ে। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল। ধাতু তিন প্রকার আমরা পড়েছিলাম, তিন প্রকার কি কি? মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। তার মধ্যে মৌলিক ধাতু থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে যে মৌলিক ধাতু কাকে বলে, কত প্রকার কি কি, আমরা আলোচনা করে দিব। সাধিত ধাতু কাকে বলে আমরা মনে রাখবো, যে মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সাধিত ধাতু। সাধিত ধাতু হলো আবার তিন প্রকার, নাম ধাতু, প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। আশা করি সবার মনে আছে। ওকে, ধন্যবাদ আমার সাথে আছো মোমেন আহমেদ, ধন্যবাদ তোমাকে। সবাই আমার সাথে থাকো, অন্য কারোর সাথে যাও না। আর যৌগিক বা সংযোগমূলক ধাতু আমরা মনে রাখবো, যে নাম শব্দের পরে যখন মৌলিক ধাতু যুক্ত হয়, কর, দে, পাখা, ছাড় ইত্যাদি যুক্ত হয়, তখন সেটা হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। আরেকটা ধাতু আছে যাকে বলা হয় অসম্পূর্ণ ধাতু। আমরা মনে রাখবো, অসম্পূর্ণ ধাতু নামে একটা ধাতু আছে। ভর্তি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে, নিচের কোনটি অসম্পূর্ণ ধাতুর উদাহরণ? অনেকে বলে যে ভাইয়া কেন অসম্পূর্ণ ধাতু, উদাহরণ উদাহরণ দেন, হুদা এগুলা লাগে না। জাস্ট আমরা মনে রাখবো যে পাঁচটা অসম্পূর্ণ ধাতু আছে। কয়টা? পাঁচটা। তোমরা দেখো লেকচার শিটের চার নম্বর পৃষ্ঠার বাম পাশে এখানে অসম্পূর্ণ ধাতু দেওয়া আছে। লেকচার শিটের চার নম্বর পৃষ্ঠার বাম পাশে একটা স্কোয়ার দিয়ে, ভরাট স্কোয়ার এখানে দিয়ে এটা দেওয়া আছে বাম পাশে। আ আছো, তারপরে তিন নম্বর দিয়ে লেখা আছে নহ, বট, থাকো। পেয়েছো কি তোমরা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, আসি আপনার সাথে। আচ্ছা, আমার সাথে আসো, সবাই আসো, ধন্যবাদ। এখন এটা পাইছো নি আমার একটু জানাও। ইয়েস, ফ্রম অনন্যা ডালি, ধন্যবাদ। পেয়েছো? হ্যাঁ, দেখো অসম্পূর্ণ ধাতু লেকচার শিটের চার নম্বর পৃষ্ঠার বাম পাশে কর্নারে একদম নিচে থেকে পরের পাশ পর্যন্ত পাঁচটা একদম মুখস্থ করে ফেলবা, যে এই পাঁচটা ধাতুকে অসম্পূর্ণ ধাতু বলা হয়। কি কি? আ, বট, আছো, নহ, থাকো। আমি একটু উল্টা পাল্টা করে বললাম, এই পাঁচটাই তোমরা জাস্ট মনে রাখবা, কেমন? এই পাঁচটাকে অসম্পূর্ণ ধাতু বলা হয়। আচ্ছা, এবার চলে যাচ্ছি প্রত্যয়ে, প্রত্যয়ের আলোচনায় চলে যাচ্ছি। প্রত্যয়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগী হও, অনেকগুলো তথ্য দিয়ে যাব একসাথে, এবং প্রত্যেকটা তথ্যের সাথে প্রত্যেকটা ইন্টার রিলেটেড, বুঝতে পারলে তুমি রিটেনের জন্য খুব সুন্দরভাবে এগুলোকে উপস্থাপন করতে পারবা। তথ্যগুলো রিটেনের জন্য খুব জরুরি দরকার, সবাই একটু সিরিয়াস হও। আর আমরা জানি যে প্রকৃতি প্রত্যয়, না না না, ও ব্রেকেটের ওগুলো লাগবে না, ব্রেকেটের ভিতরে ওগুলো লাগবে না। দেখো একটু সিরিয়াস হও, সবাই খেয়াল করো, প্রকৃতি প্রত্যয় পড়বো। আমরা জানি যে প্রত্যয় হলো দুই ধরনের, একটা হলো কৃত প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। যেহেতু প্রত্যয় দুই ধরনের, প্রকৃতিও কিন্তু দুই ধরনের, ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি, আমরা এটা জানি। কেমন? প্রশ্ন আসতে পারে ভর্তি পরীক্ষায় প্রত্যয় কাকে বলে, প্রকৃতি কাকে বলে, ক্রিয়া প্রকৃতি কাকে বলে, নাম প্রকৃতি কাকে বলে, কৃত প্রত্যয় কাকে বলে, তদ্ধিত প্রত্যয় কাকে বলে, প্রাতিপদিক কাকে বলে, অথবা কৃতান্ত পদ কি, অথবা তদ্ধিতান্ত পদ কি, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু একসাথেই দিয়ে দিব। একটু সিরিয়াস হও। দেখো আমি এখানে বলছি, এখানে উদাহরণ দিলাম, দেখো লিখলাম ডুব যোগ অন্ত সমান ডুবন্ত। এই যে ডুব যোগ অন্ত ডুবন্ত, এটা হচ্ছে একটা কৃত প্রত্যয়ের উদাহরণ। অন্ত হচ্ছে প্রত্যয়, ডুব এটা হচ্ছে একটা ধাতু। এই যে এটা, এটা হলো ধাতু চিহ্ন আমরা জানি, আর এটা কৃত প্রত্যয় সাধিত একটা শব্দ ডুবন্ত। এবার দেখো আমি আরেকটা উদাহরণ দেই, আমি এখানে লিখলাম ঢাকা যোগ আই, ঢাকাই, ডুব যুগন্ত, ঢাকা যোগ আই, ঢাকাই। দেখো দুইটা আলাদা আলাদা, একটা হলো ক্রিয়াবাচক শব্দ আর একটা নাম শব্দ। ঢাকাই হলো নাম শব্দ, আর এই যে এটা হলো ক্রিয়াবাচক শব্দ। দেখো এই যে ডুব, এটা হলো ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল, তাই না? ক্রিয়ার মূল আমরা জানি, ক্রিয়ার মূলকে কি বলা হয়? ক্রিয়ার মূলকে ধাতু বলে। এই পাশে গেলে শহীদ ভাই, এই পাশে আসলে কি দেখা যায়? ঠিক আছে,
সৈকত হোসাইন, একটু ভালো, একটু তোমার নেটটা ঠিক করো, বেঁধে গেছে কি রে ভাই, বেঁধে গেছে বুঝলাম না, একটু তোমাদের নেট গুলো একটু ভালো নেট নেওয়ার চেষ্টা করো, কেমন? স্যার প্রবলেম হচ্ছে, সবার কি প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না? আবার ভিডিও ফ্রিজড, ভিডিও কি ফ্রিজড, সবার ক্ষেত্রে কি একই সমস্যা? হ্যালো চেক, ভিডিও আবার সমস্যা করতেছে, ভিডিও আটকে গিয়েছে, দেখো তো, দেখো তো স্যার, ভিডিও আটকে গেছে, আটকে গেছে মনে হয়। স্যার এবার আগের সমস্যা, স্যার এবার নিশ্চয় দেখা যাচ্ছে। স্যার কই আপনি? স্যার আমি আসি, সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আমার, আমাকে একটু জানাও সবকিছু ক্লিয়ার কিনা। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, জি সমস্যা একটু হতেই পারে, এই প্যান্ডামিক সিচুয়েশন আমাদেরকে এমন এক অবস্থার মুখোমুখি করিয়ে দিয়েছে, এই অনলাইন ক্লাসের প্রতি, আগে আমরা কেউ অনলাইন ক্লাসে অভ্যস্ত ছিলাম না, আমিও আগে কখনো অনলাইন ক্লাস করি নাই, দুই একটা ফেসবুকে হয়তো এই ভিডিও টিডিও আপলোড এই এই সেই ওগুলাই তোমরা করছো, অবশ্য কিছু বোন আছে আমার যারা একটু টিকটক টিকটক করে, তারা হয়তো একটু ইটি করতো, যাই হোক কথা সেটা না, কথা হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের সবকিছুর সাথে মানিয়ে নিতে হচ্ছে, অনেক সময় একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়, কেমন? তো তোমরা তোমরা একটু ই থাকবা, শান্ত থাকবা, অবশ্যই ক্লাসে যেই তোমরা বুঝতে না পারলে টপিক আলোচনা করা হবে না, নতুন প্রয়োজনে সময় বেশি দিয়ে আলোচনা করব, তবে হ্যাঁ স্ট্রং ভাবে বসে থাকতে হবে ক্লাসের মধ্যে, মনোযোগী হতে হবে। এই যে আমি আলোচনা করছি, এবার একটু বলেন প্রথম থেকে, আমি বলছিলাম আমি দুইটা শব্দের উদাহরণ দিয়েছিলাম, একটা হলো ডুবন্ত আর একটা হলো ঢাকাই, ডুবন্ত শব্দের প্রতি এই প্রকৃতি প্রত্যয় তোমরা সবাই জানো তাই না, এটা খুব সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে ডুব যুগন্ত, ডুবন্ত। আবার যদি বলি ঢাকাই শব্দের প্রকৃতি প্রত্যয় কি, তখনও তোমরা বলে দিবা ঢাকা যোগ আই, ঢাকাই তাই না। আচ্ছা এটাই আমি বলেছিলাম, এবার আসি এই যে ডুব, এই ডুবটা হলো ক্রিয়ার মূল তাই তো, ক্রিয়ার মূল, এই যে এখানে লিখেছি ক্রিয়ার মূল, আর ক্রিয়ার মূলকে কি বলে সেটাও তোমরা জানো, ক্রিয়ার মূলকে বলা হয় কি ধাতু। এই যে ডুব এটা কি একটা প্রকৃতি না, যেহেতু আমি প্রকৃতি প্রত্যয় ভেঙেছি সুতরাং ডুব এটা কিন্তু একটা প্রকৃতি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে ধাতু আসলে একটা প্রকৃতি, এটা প্রকৃতি হতে পারে, কি প্রকৃতি, এটা হলো ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। তাহলে আমাদেরকে যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয় ধাতু কি কখনো প্রকৃতি হতে পারে, আর প্রকৃতি হলে কোন প্রকৃতি হয়, তোমাদেরকে আমি প্রশ্ন করেছি ধাতু কি প্রকৃতি হতে পারে, বলো উত্তর দাও, ধাতু এবং হ্যাঁ পারে ধাতু প্রকৃতি হতে, সৈকত হোসেন ধন্যবাদ তোমাকে অ্যাডভান্স অ্যান্সার দিয়েছো, জি ক্রিয়া প্রকৃতি হতে পারে এটাই। তাহলে ক্রিয়া প্রকৃতি কাকে বলবো, ধাতুকে আমরা বলবো কি ক্রিয়া প্রকৃতি তাই তো, এটাই। তাহলে আমাদেরকে প্রশ্ন করা হলো ক্রিয়া প্রকৃতি কাকে বলে, তখন আমরা বলবো ধাতুই হলো ক্রিয়া প্রকৃতি, অথবা যখন ধাতুর পরে বা প্রত্যয় দিয়ে যদি আমরা অ্যান্সার করি, প্রত্যয় দিয়ে কৃত প্রত্যয়ের আগে, কৃত প্রত্যয়ের আগে যেই প্রকৃতি যুক্ত হয় তাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, অথবা কৃত প্রত্যয়ের আগে ধাতু যুক্ত হলে সেই ধাতুটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, কৃত প্রত্যয়ের আগে ধাতু যুক্ত হলে সেই ধাতুটাকে বলা হবে ক্রিয়া প্রকৃতি। আর এই যে অন্ত, এটা হচ্ছে কৃত প্রত্যয়, এটাকে প্রত্যয় এবং আমরা জানি এটা হলো কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয় সাধিত শব্দ হলো কি ডুবন্ত তাই তো, কৃত প্রত্যয় সাধিত শব্দ হলো ডুবন্ত। আমাকে একটু বলো কৃত প্রত্যয় সাধিত শব্দকে কি পদ বলা হয়, কেউ জানো কি? হ্যাঁ একটু বেশ লাগবেই, এখানে তথ্য অনেকগুলো একসাথে, কৃত প্রত্যয় সাধিত শব্দকে কি পদ বলা হয় একটু কমেন্ট করে জানাও। কোহিনুর আক্তার অন্তরা বলেছে কৃদন্ত পদ, আর কেউ? আর কেউ নাই, আমরা মনে রাখবো যে এই যে ডুবন্ত এটাকে বলা হয় কৃদন্ত পদ, কৃদন্ত পদ, কৃত প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ,
প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। আর আমরা মনে রাখবো কৃদন্ত পদ সব সময় বিশেষ্য অথবা বিশেষণ পদ হয়, বিশেষণ পদ হয়। ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় কৃতপ্রত্যয় সাধিত পদ কোন জাতীয় পদ হয়, কৃতপ্রত্যয় সাধিত পদ কোন জাতীয় পদ হয়, তখন আমরা কি অ্যানসার করব? তখন আমরা অ্যানসার করব বিশেষ্য অথবা বিশেষণ পদ হয়। কৃদন্ত পদগুলো বিশেষ্য অথবা বিশেষণ পদ হয়। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কৃদন্ত পদ কাকে বলে, তখন আমরা কি অ্যানসার করব? তখন আমরা অ্যানসার করব কৃতপ্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলা হয়। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কৃদন্ত পদ কাকে বলে, আমরা কি অ্যানসার করব? কৃতপ্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলা হয়। আর যদি অ্যানসার প্রশ্ন করা হয় কৃদন্ত পদগুলো সাধারণত কোন জাতীয় পদ, তখন আমরা বলবো তারা সাধারণত বিশেষ্য বা বিশেষণ পদ, ক্রিয়াপদ না। মাথায় রাখতে হবে কৃতপ্রত্যয় সাধিত পদগুলো, কৃতপ্রত্যয় সাধিত পদগুলো বিশেষ্য বা বিশেষণ পদ, এরা ক্রিয়াপদ না। আমাদের রিমন স্যার আমার কাছে একটা লিস্ট ধরিয়ে দিয়ে গেলেন, এটা তোমাদের জন্য, তোমাদের কাজে লাগতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এই বইগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমাদের কেউ কেউ হয়তো সংগ্রহ করেছো, আর কেউ সংগ্রহ করো নাই, যারা করো নাই তারা করে নিবা। সি ইউনিটের বইগুলো আমাদের ইংলিশ স্যার সম্মানিত রায়হান স্যার উনিও নিশ্চয়ই বলেছেন যে টেক্সট বুলেটিন, টেক্সট বুলেটিন ইংরেজির, ভোকাবুলারি বুলেটিন ইংরেজি, তারপরে লিডার লিখিত পরীক্ষার জন্য ট্রাম কার্ড, তারপরে ম্যাথ বুলেটিন একটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তো ম্যাথ আসে ভর্তি পরীক্ষায় কমার্সে, তো অনেকে জাহাঙ্গীরনগরের জন্য ঢাকা ভার্সিটির পাশাপাশি প্রিপারেশন নেয়, তো সেই ক্ষেত্রে অনেকে ম্যাথ বুলেটিন বইটাও নেয়। কেমন এই যে টেক্সট বুলেটিন, ভোকাবুলারি বুলেটিন, লিডার, ট্রাম কার্ড লিখিত পরীক্ষার জন্য, এগুলো ম্যাথ বুলেটিন, এই বইগুলো তোমরা যারা কালেকশন কালেক্ট করে নিতে পারো, এগুলো উত্তরাতে পাওয়া যাচ্ছে, ইউসিসি উত্তরাতে। কেমন উত্তর অফিসে এসে যোগাযোগ করলে পেয়ে যাবা। ধন্যবাদ রিমন স্যার এত সুন্দর একটা তথ্য ওদেরকে জানানোর জন্য, কারণ আগে তো কোচিং এ আসতে তোমরা, তো কোচিং এ এসে এই বইগুলো দেখতে যে অফিসে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তোমরা জানতে, এখন তো আর কোচিং এও আসো না, বাড়ি থেকে পড়াশোনা করতেছো, তো সেই ক্ষেত্রে টুকটাক দিয়ে একটা বই বাইরের যেগুলো লাগে ওগুলো হয়তো তোমরা জানো না, তো এটা একটা ভালো দিক ছিল। হ্যাঁ নিয়ে নিও, ধন্যবাদ। আচ্ছা আর যারা অনেকে আছে কুমিল্লার, তারা হচ্ছে কুমিল্লাতে যোগাযোগ করে অফিসে, বা যারা যেখানে আছো ইউসিসির অফিসে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ আচ্ছা, কথা হচ্ছিল কৃতপ্রত্যয় নিয়ে। আমি ডুবন্ত একটা শব্দ দিয়েছিলাম, সেই শব্দটাকে বলেছিলাম যে তোমরা এটাকে ভাঙো, প্রকৃতি প্রত্যয় করো। প্রকৃতি প্রত্যয় করলে তোমরা কি পাবা? স্যার বুক গুলো নামটা দিয়া দেন, বুক লিস্টটা কি এখানে দেওয়া যাবে? আচ্ছা পেজে দেওয়া আছে, আমাদের ইউসিসির ফেসবুক পেজ যেটা আছে উত্তরা, ইউসিসি উত্তরা, ওইটার মধ্যে তোমরা পাবা। গুগল ক্লাসরুমেও দেওয়া আছে, গুগল ক্লাসরুমেও দেওয়া আছে। হ্যাঁ কোথা থেকে কিনবো স্যার? এটা হচ্ছে তোমরা পাবা ইউসিসির অফিস থেকে, ইউসিসির উত্তরের অফিসে পাবা, যারা উত্তরের আশেপাশে আসো অথবা যারা কুমিল্লাতে আসো তারা ইউসিসির কুমিল্লা ওখান থেকে কালেক্ট করে নিবা। কেমন রিটেনের জন্য বইগুলো গুরুত্বপূর্ণ, অনেকে হচ্ছে কম্প্যাক্টের পাশাপাশি আরো সিরিয়াস প্রিপারেশনের জন্য এই বইগুলো নেয়। কেমন তো যারা ধরো যে মনে হচ্ছে যে ভাই প্রিপারেশন জোন নিমু, ধামাকা প্রিপারেশনে নিমু, সুতরাং তাদের জন্য বলে দিলাম অ্যাকাউন্টিং এর কোনো বই থাকলে জানেন। আচ্ছা আস্তে আস্তে ওই যে ওনারা নিয়ে আসলে তো দেখা যায় যে নক দিয়ে দেয় যে স্যার এই বইটা পাওয়া যাচ্ছে এখন, আপনি একটু জানাই দেন বা অন্য টিচাররা বলে দিবে, ঠিক আছে। আচ্ছা কথা ওইদিকে না বাড়াই, তো ডুবন্তকে আমরা ভেঙেছিলাম, আমরা পেয়েছিলাম ডুব যুগন্ত ডুবন্ত। তো ডুব এটা হলো ক্রিয়ার মূল, এবং আমরা জানি এটা প্রকৃতি আর এটা প্রত্যয়, আর এটা হচ্ছে কৃতপ্রত্যয় সাধিত একটা শব্দ। ডুব হলো ক্রিয়ার মূল, আমরা একই সাথে জানি ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, এবং এটা আবার ধাতু এবং ক্রিয়া প্রকৃতি, তাই তো? তাহলে ক্রিয়া প্রকৃতি কাকে বলে? ক্রিয়া প্রকৃতি হলো ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, আর ধাতুটাই হলো ক্রিয়া প্রকৃতি, আর এই যে প্রত্যয় এটা হলো কৃতপ্রত্যয়, আর এই ডুবন্ত এটা হলো কৃতপ্রত্যয় সাধিত শব্দ, আর কৃতপ্রত্যয় সাধিত শব্দটাকে বলা হয় কৃদন্ত পদ। আমরা মনে রাখবো কৃদন্ত পদ হলো বিশেষ্য বা বিশেষণ পদ। আচ্ছা ফ্রম তপু, ক্লাস শেষ কয়টায়? তপু ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস 11টা পর্যন্ত ছিল, তুমি লিভ নিতে পারো, কিন্তু যাদের ক্লাসের দরকার আছে, ক্লাস আমি এখনো শেষ করি নাই, দুই ঘন্টা টাইম শেষ হয়ে গেছে, তুমি চলে যেতে পারো, তোমার মুসরা মুসতি আসতে পারে, তোমার এই পাইতে পারে ওই পাইতে পারে, তোমার যা ইচ্ছা হয় তুমি যাও, কোনো সমস্যা নেই। ক্লাস আমি যতক্ষণ পর্যন্ত করাবো ক্লাস ততক্ষণ পর্যন্ত হবে, আমার টাইম ছিল দুই ঘন্টা, আমার ক্লাসের পেমেন্টও দিবে দুই ঘন্টার পেমেন্ট। আমি যদি তোমাদের জন্য এক্সট্রা আধা ঘন্টা 40 মিনিট খাটতে পারি, তোমাদের কি সমস্যা নিতে?
স্বপ্ন যেটা দেখেছো স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। বিশ্ববিদ্যালয়ে এনআরসি পরিস্থিতির কারণে গোলাম হচ্ছে ঠিকঠাক মতো ঘুমাইতে পারতেছে না। আরেকজন আছে ক্লাস, আচ্ছা যাই হোক, হ্যাঁ তোমরা তো আছো আমি জানি তোমরা আমার সাথে আছো, হ্যাঁ আমরা ফাইটার সংগ্রামী বন্ধুরা আমার। দেখো এবার হচ্ছে ঢাকা যোগ আই, ঢাকায়। এই যে ঢাকা, এটা হলো একটা নাম শব্দের মূল, ঢাকাই হলো একটা নাম শব্দ, আর ঢাকাই হচ্ছে নাম শব্দের মূল, তাই না? নাম শব্দের মূল হলো ঢাকাই, ঢাকা। আর আমরা এটা দেখব যে ঢাকা এটা হলো বিভক্তিহীন, বিভক্তিহীন, এর মধ্যে কোনো বিভক্তি নাই। আচ্ছা আমাকে একটু বলো তো, বিভক্তিহীন নাম শব্দের মূলকে কি বলা হয়? বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় আমাকে একটু কমেন্ট করে জানাও। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? ইয়েস প্রাতিপদিক, হাবিবা জান্নাত ধন্যবাদ তোমাকে, কোয়েনুর আক্তার অন্তরা ধন্যবাদ তোমাকে, মোনায়েম শাহরিয়ার ধন্যবাদ তোমাকে, মিথিলা সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করেছো। তো তোমরা জানিয়েছো প্রাতিপদিক, ইয়েস এটাকে বলা হয় প্রাতিপদিক। অনেকেই কিন্তু কমেন্ট করে নাই, তার মানে কি তারা জানে না? অনেকে জানে কিন্তু বলতে চাচ্ছে না, আবার বেশিরভাগই জানে না, তোমাদের জানা উচিত। বিভক্তিহীন নাম শব্দের মূলকে বলা হয় প্রাতিপদিক। তাহলে এই যে ঢাকা এটা হলো প্রাতিপদিক এবং এটা একই সাথে নাম প্রকৃতি, নাম প্রকৃতি। তাহলে এক্স্যাক্টলি প্রকৃতি হয় দুই ধরনের, একটা হলো প্রাতিপদিক আর একটা হলো ধাতু, তাই না? তাহলে ধাতু এবং প্রাতিপদিককেই প্রকৃতি বলা হয়, যার মধ্যে প্রাতিপদিক হলো নাম প্রকৃতি আর ধাতু হলো ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার পেয়ে গেলাম, ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। তাহলে ঢাকা এটা হলো নাম শব্দের মূল, নাম শব্দের মূল এবং বিভক্তিহীন নাম শব্দের মূল। বিভক্তিহীন নাম শব্দের মূলকে বলা হবে প্রাতিপদিক, একই সাথে এটা হলো নাম প্রকৃতি। আর আই যেটা, এটা হলো তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কাকে বলে বন্ধুরা? ভর্তি পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলো রিটেনের জন্য, তদ্ধিত প্রত্যয় কাকে বলে? তুমি তখন বলবা নাম প্রকৃতির পরে যেই প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তুমি যদি আরেকটু স্ট্যান্ডার্ড করতে চাও, তুমি বলতে পারো প্রাতিপদিকের পরে যেই প্রত্যয় যুক্ত হয় তাকে বলে নাম প্রকৃতি। তুমি এটাও বলতে পারো বিভক্তিহীন নাম শব্দের মূলের পরে যেই প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। সরি, আমি প্রত্যয় নিয়ে আলোচনা করছিলাম, তদ্ধিত প্রত্যয়। অথবা আমরা এটাও বলতে পারি যে প্রাতিপদিকের পরে যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়ের কোনো অর্থ হয় না, প্রত্যয়ের কোনো অর্থ হয় না, এরা নতুন শব্দ গঠন করে। এই যে এখানে প্রত্যয় অন্ত, এর কোনো অর্থ নাই, এই যে আই এর কোনো অর্থ নাই। আর ঢাকাই এটা হলো তদ্ধিত প্রত্যয় সাধিত একটা শব্দ। আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটাকে কি পদ বলে বলো তো? তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে কি পদ বলে? তদ্ধিতান্ত পদ। ইয়েস কোহিনুর আক্তার অন্তরা ধন্যবাদ তোমাকে, তদ্ধিতান্ত। তাহলে এখানে লিখে দিলাম তদ্ধিতান্ত পদ, তদ্ধিতান্ত পদ। তাহলে আমাদেরকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন দিতে পারে কৃদন্ত পদ কাকে বলে, আমরা অ্যানসার করে দিব কৃত প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। আমাদেরকে প্রশ্ন করতে পারে তদ্ধিতান্ত পদ কাকে বলে, আমরা অ্যানসার করে দিব তদ্ধিত প্রত্যয় সাধিত পদকে বলা হয় তদ্ধিতান্ত পদ। প্রকৃতি কাকে বলে? ধাতু এবং প্রাতিপদিককেই প্রকৃতি বলা হয়। প্রত্যয় কাকে বলে? ধাতু এবং প্রাতিপদিকের পরে যে সকল অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বলা হয় প্রত্যয়। প্রকৃতি দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। আর প্রত্যয় দুই প্রকার কি কি? কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। আসি এবার দেখো, এটা মুছে দিচ্ছি। প্রকৃতি প্রত্যয় যখন ভাঙি আমরা, তখন প্রকৃতি এবং প্রত্যয়ের মধ্যে কিছু না কিছু মাইনাস হবেই। হয় প্রকৃতি থেকে কোনো বর্ণ বা ধ্বনি মাইনাস হবে, অথবা প্রত্যয় থেকে কোনো বর্ণ বা ধ্বনি মাইনাস হবে। যেমন ধরো আমি যদি বলি ক্রি যোগ নক ইকুয়াল টু কি হবে আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ এই আলোচনাগুলো ডেঞ্জারাস। ক্রি যোগ নক ইকুয়াল টু কি হবে? আমি থ্রেড দোষ মাথার, আচ্ছা বুঝছি। কনক হাবিবা জান্নাত বৈশাখী বলছে কনক, আর কেউ? ক্রিজোগ নক ইকুয়াল টু কি হবে?
বৈশাখী তোমাকে ধন্যবাদ, লিজা আক্তার, নিশু কনক, মার্জিয়া হোসেন, ঐশী কনক, অনন্যা ডালি কনক, প্রভা সাহা কনক, আশরাফ কনক, তানজিনা অনিকা কনক। কিরে ভাই, নাউজ বিল্লাহ মিন জালিক, একটা লোকও পাচ্ছি না যে রাইট অ্যান্সার করতেছে। হাই হাই, কি অবস্থা! একটা ফুল একটা ইউনিটের মধ্যে কেউ একজন নাই যে আমাকে এক্স্যাক্টলি বলতে পারে ক্রিজোক নক ইকুয়াল টু কি হবে, রাইট? কি কেউ জানো না? নক নক ক্রিয়া নক নক। আমি এখানে প্রকৃতি লেখছি, প্রত্যয় লেখছি, এই দুইটা মিলে কি গঠিত হয়, যে শব্দটা, ওই শব্দটা বলো। অনন্যা ডালি, সে হাসতেছে কেন? সৌরভ ঘোষ, কিরে ভাই এই অবস্থা! হ্যাঁ, ক্রিজোক নক ইকুয়াল টু হলো কারক, কারককে ভাঙলে পাওয়া যায় ক্রিজুক নক। স্যার পারি না, স্বাভাবিক, ধন্যবাদ। হ্যাঁ, এটা তোমাদের, আমার এই আচরণটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে তুমি পারতেছো না বা কনফিউজ, তুমি অ্যান্সার করো না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এইরকমই। হ্যাঁ, ক্রিজুক নক ইকুয়াল টু কারক, দেখো প্রকৃতিবত্তের ব্যাপারটা এইরকমই, এক একটা শব্দের প্রকৃতি এক এক রকম, প্রত্যয়ের মধ্যে আবার কোনো মিল নাই, শব্দের মধ্যে কিছুই নাই। দেখো ক্রিজোগক, হ্যাঁ একজন বলছে ভাই কারক তো ক্রিজোগক, ইয়েস ক্রিজোগক, কিন্তু ঘটনা হচ্ছে অক এবং নক দুইটাই প্রত্যয়, নক প্রত্যয়টাকেই মূলত অক বলা হয়। আমি আসতেছি আলোচনায়, দেখো এই যে এখানে রি আছে, এই রি এটা কি কারক শব্দের মধ্যে আছে? রিটা কি আর কারকের মধ্যে আছে? নাই কিন্তু। দেখো এই রি এটা কিন্তু মাইনাস হয়ে গেছে প্রকৃতি থেকে, প্রকৃতি থেকে রি মাইনাস হয়ে গেছে। আবার আমি যদি প্রত্যয়ে যাই, প্রত্যয় থেকে মূর্ধন্য মাইনাস হয়ে গেছে, মূর্ধন্যটা মাইনাস হয়ে গেছে। এই যে এখানে কিন্তু মূর্ধন্যও নাই রিও নাই, মাইনাস হয়েছে কি আমাকে একটু বলো। দেখো প্রকৃতি থেকে রি মাইনাস হয়েছে এবং প্রত্যয় থেকে ন মাইনাস হয়েছে, ন মাইনাস হয়ে এখানে হয়ে গেছে অক। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখবো যে পরীক্ষায় ক্রি বইয়ের মধ্যে ক্রিজুক অক দেওয়া আছে, আবার ক্রিজুক নক দেওয়া আছে, দুইটাই রাইট। আমরা মনে রাখবো অক এবং নক দুইটাই প্রত্যয়, তবে সবচেয়ে মানে এই দুইটার মধ্যে যেটাকে আমরা বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে নক, এটা হচ্ছে মূল প্রত্যয় নক। কেমন? এবার আসি, দেখো প্রকৃতি থেকে একটা বর্ণ মাইনাস হয়েছে সেটা হচ্ছে রি, আর প্রত্যয় থেকেও বর্ণ মাইনাস হয়েছে মূর্ধন্য। আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তখন প্রকৃতির কোন একটা বর্ণ যখন মাইনাস হয়, প্রকৃতির কোন একটা বর্ণ যখন মাইনাস হয় এটা হলো প্রকৃতি। শহীদ ভাই দেখা যায় কি উপরে? আচ্ছা সমস্যা নেই, ই করতে হবে না। এই যে এইটা হলো প্রকৃতি, আর এই পাশে একটা হলো প্রত্যয়, আমরা জানি প্রত্যয়। প্রকৃতি থেকে যখন কোন একটা বর্ণ মাইনাস হয় তখন তার নাম দেওয়া হয় গুণ বা বৃদ্ধি। প্রকৃতি থেকে যখন কোন বর্ণ মাইনাস হয় তখন তাকে বলা হয় গুণ বা বৃদ্ধি, আর প্রত্যয় থেকে যখন কোন বর্ণ মাইনাস হয়, এই যে এখানে মূর্ধন্য মাইনাস হয়েছে, প্রত্যয় থেকে যখন কোন বর্ণ মাইনাস হয় তখন তাকে বলা হয় রসই খণ্ডত ইত, ইত বলা হয়। মনে রাখবা, প্রকৃতি থেকে যখন কোন বর্ণ মাইনাস হয় তখন তাকে বলে গুণ বা বৃদ্ধি, আর প্রত্যয় থেকে, এই যে এখানে প্রত্যয় মূর্ধন্যটা লোপ পেয়ে গেছে, এখানে কিন্তু মূর্ধন্য নাই, মূর্ধন্য আছে কি নাই, এই যে মূর্ধন্যটা মাইনাস হয়ে গেছে এই এটাকে বলে ইত, আর প্রকৃতির এই যে রি স্বরধ্বনি, স্বরধ্বনি চেঞ্জ হয়ে গেল, রি মাইনাস হয়ে গেছে, এই প্রকৃতির মাইনাসটাকে বলে গুণ বা বৃদ্ধি। তোমরা দেখবে যে লেকচার শিটের মধ্যে 4 নম্বর পৃষ্ঠার ডান পাশে এই যে এখানে নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, তিনটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, তিনটা অ্যারো চিহ্নর মধ্যে সেকেন্ড অ্যারোর উপরে, সেকেন্ড অ্যারোর উপরে এখানে লেখা আছে গুণ ও বৃদ্ধি। পেয়েছো কি তোমরা গুণ ও বৃদ্ধি? একটু কমেন্ট করে জানাও। লেকচার শিটের 4 নম্বর পৃষ্ঠার ডান পাশে এখানে তিনটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখো নিচের দিকে 1-2 এর পরে, এখানে সেকেন্ড অ্যারো গুণের নিয়ম তিনটি, তার উপরে দেওয়া গুণ ও বৃদ্ধি, পেয়েছো? হ্যাঁ, ওখানে দেখো গুণ ও বৃদ্ধি, ওখানে লেখা আছে প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলে। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনে আসতে পারে গুণ ও বৃদ্ধি কাকে বলে, তখন তোমাকে অ্যান্সার করতে হবে প্রকৃতির, এই যে এটা প্রকৃতি, প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলে। এই যে এখানে রি মাইনাস হয়ে গিয়েছে, আদি স্বরটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা হবে গুণ বা বৃদ্ধি, আলোচনা করব। কেমন? আর প্রত্যয়ের যখন কোনো বর্ণ লোপ পায় তখন তাকে বলে ইত,
তোমরা মনে রাখবা গুণের নিয়ম হলো তিনটা, বৃদ্ধির নিয়ম হলো চারটা। এই যে শীটের মধ্যে গুণের নিয়ম তিনটা এবং বৃদ্ধির নিয়ম চারটা দেওয়া আছে, এখান থেকে এটা দেখে দেখে নিবা তোমরা, কেমন? এখান থেকে দেখে নিলেই হবে। তো আমি বলছিলাম গুণের নিয়ম তিনটা এবং বৃদ্ধির নিয়ম চারটা, এটা কি কি দেখো। গুণ এবং বৃদ্ধি আমরা যদি দেখি, রসই দীর্ঘইর স্থলে এ হচ্ছে, তখন তাকে বলা হয় গুণ। যেমন যদি বলা হয় চীন যোগ আ ইকুয়াল টু চেনা, এই যে দেখো চীনের মধ্যে আছে রসই, সেটা চেঞ্জ হয়ে গেছে এ, রসইটা এ হয়ে গেছে, এটাকে বলে গুণ। তোমাকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন দিতে পারে চীন যোগ আ ইকুয়াল টু চেনা, এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? অপশনের মধ্যে গুণ থাকতে পারে, তুমি অ্যানসার করে দিবা গুণ। রসৌ দীর্ঘৌর স্থলে যদি ও হয়ে যায়, যেমন যদি বলা হয় ধু যোগ আ ইকুয়াল টু হতে পারে ধোয়া, এই যে দেখো রসৌ এটা হয়ে গেছে ও, এটাকে বলে গুণ। এবং রি স্থলে যদি অর হয়, রি এর জায়গায় যদি অর হয় তখন হয় গুণ। যেমন যদি বলা হয় ক্রি যোগ অন করণ, এই যে করণের মধ্যে অর একটা ধ্বনি আছে অর, এই রিটা অর হয়ে যাচ্ছে, এটাকে বলে গুণ। একইভাবে রসই দীর্ঘের জায়গায় যদি ওই হয় তখন তাকে বলে বৃদ্ধি, রসৌ দীর্ঘর জায়গায় যদি ও হয় তখন তাকে বলে বৃদ্ধি, এবং রিয়ের জায়গায় যদি আর হয় তখন তাকে বলে বৃদ্ধি। আরেকটা সূত্র আছে সরেয়র জায়গায় যদি হয় সরেয়া, তখনও তাকে বলে বৃদ্ধি। এবং বৃদ্ধির নিয়ম হলো চারটা, গুণের নিয়ম হলো তিনটা। গুণের নিয়ম তিনটা, বৃদ্ধির নিয়ম চারটা। দেখো যদি বলা হয় মনু যোগ অ মানব, এই যে মনুর ম এটা এখানে মা হয়ে গেছে, মনু যোগ অ মানব, মনুর মটা এখানে মা হয়ে গেছে, সুতরাং এটাকে বলা হবে বৃদ্ধি। তোমাকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন দিতে পারে মনু যোগ অ ইকুয়াল টু মানব, এখানে কি ঘটেছে? তুমি বলবা বৃদ্ধি ঘটেছে। রসই দীর্ঘের স্থলে যদি ওই হয় তখনও বৃদ্ধি হয়, এবং রিয়ের স্থলে আর হলে বৃদ্ধি হয়। দেখো যদি বলা হয় শিশু যোগ অ ইকুয়াল টু শৈশব, এই যে দেখো শিশুর বানানে এখানে রসই আছে, এটা ওই হয়ে গেছে, সুতরাং এটা হলো বৃদ্ধি। যদি বলা হয় গুরু যোগ অ ইকুয়াল টু গৌরব, এই যে এখানে রসও এটা ও হয়ে গেছে, রসও যখন ও হয় তখন বৃদ্ধি হয়। যদি বলা হয় ক্রি যোগ অক, আমি নক দিলাম না অক দিলাম, আগের বার যেটা নক দিয়েছিলাম, এটা যদি হয় কারক, এই যে রি এটা আর হয়ে গেছে, সুতরাং এগুলো হলো বৃদ্ধি। তো প্রত্যয় আমরা জানি দুই প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। প্রকৃতির কোনো আলোচনা হয় না, কারণ কি? কারণ এক একটা শব্দের প্রকৃতি এক এক রকম, তাও আবার বিভিন্ন দাঁত ভাঙা প্রকৃতি। হয়তো আমাকে অনেকে বলবো যে ভাইয়া কোনো টেকনিক আছে কিনা, টেকনিক দেন। এখানে এক একটা শব্দের জন্য এক একটা টেকনিক, তো এক একটা শব্দের জন্য এক একটা, সুতরাং তোমার কোনো লাভ নাই টেকনিক দিয়া। এক একটা শব্দকে আলাদা আলাদা জানতে হবে যে এটার ধাতু এইটা, এটার মূল এইটা। তো সেই জন্য প্রকৃতি প্রত্যয় এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হয়। আলোচনার বিষয় যেগুলো ছিল এগুলো আলোচনা করা হয়েছে, যেমন প্রকৃতি কাকে বলে, প্রত্যেক কাকে বলে, রিটেনের জন্য এগুলো আসতে পারে, গুণ বৃদ্ধি কাকে বলে এটা আসতে পারে। হ্যাঁ মনুটা আবার বলেন, মনুকে ভাঙলে হয় মনুযোগ মানব। দেখো মনুর এই যে শুরুতে এটা হলো ম, ময়ের মধ্যে একটা সরেও আছে না, ময়ের নিচে। যারা শুরুতে ক্লাসটা করছেন তারা হয়তো এটা বুঝবা না, কিন্তু আমি সন্ধ্যের ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা শব্দের নিচে একটা করে অ থাকে। এই মনুর ময়ের নিচে একটা সরেও আছে, এই সরেওটা দেখো এখানে হয়ে গেছে সরেয়া, ময় আকার হয়ে গেছে, আ সরেয়ার পরিবর্তিত কার চিহ্ন আকার যুক্ত হয়েছে, মানব। একইভাবে যদি বলা হয় দনু যোগ অ ইকুয়াল টু হয়ে যাবে দানব, এই যে দেখো দ এটা হয়ে গেছে দা, সুতরাং এইরকম যখন হবে তখন তাকে বলে বৃদ্ধি। আর প্রকৃতি প্রত্যয় মুখস্থই করতে হবে স্যার, আপনাদের জন্য গভীর শোক এবং সমবেদনা, কিচ্ছু করার নাই, এখানে কোনো শর্টকাট তরিকা নাই যে আমি দেখাবো। তো যাই হোক, এরপর থেকে এই যে প্রত্যয়গুলো তোমরা দেখে নিবা, আর বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটু মার্ক করে নিবা, লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠার ডান পাশে তদ্ধিত প্রত্যয়ের আলোচনা দেওয়া আছে। দেখো লেকচার শিটের 5 নম্বর পৃষ্ঠার ডান পাশে নিচের দিকে তদ্ধিত প্রত্যয়ের আলোচনা এখানে পেয়েছো নিশ্চয়ই। তার মধ্যে বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। এখানে 8টা প্রত্যয় দেওয়া আছে, পরের পৃষ্ঠা সরি 10টা, পরের পৃষ্ঠা পর্যন্ত 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। এখানে দেখবা প্রথম 5টা ওয়ালা ওয়ান আনাপনা সা, এগুলো হলো হিন্দি প্রত্যয়, পরের গুলো গর্দার বাজবন্দি সই ফার্সি, কোনটা কোন ভাষা সেটা মনে রাখতে হবে।
আর বিদেশিত দ্বিতীয় প্রত্যয়ের মধ্যে এক নম্বরের মধ্যে দেখো দেওয়া আছে ওয়ালা বাড়িওয়ালা মালিক অর্থে, দিল্লিওয়ালা অধিবাসী অর্থে, দুধওয়ালা বৃত্তি অর্থে, বৃত্তি মানে কাজ, যে দুধ বিক্রি করে সে হচ্ছে কাজ করে ওই বিক্রির কাজ, দুধওয়ালা বৃত্তি অর্থে, এগুলো মনে রাখতে হবে। সংস্কৃত তদ্ধিতপত্র এই যে এখান থেকে দেখে নিবা। আর ছয় নম্বর পৃষ্ঠার ডান পাশে কৃত প্রত্যয় এবং তদ্ধিতপত্রের পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যটা এখানে দেওয়া আছে হচ্ছে ওই যে আমি প্রথমে ডুবন্ত এবং ঢাকাই দিয়ে যে উদাহরণটা দিয়েছিলাম ওইটাকে বেস করে এখানকার আলোচনাটা, এটা একটু দেখবা তোমরা, এটা মনে রাখতে হবে রিটার্নের জন্য যদি চলে আসে তাহলে অ্যান্সার করতে হবে। আর প্রায় সমুচ্চারিত বিন্যার্থক শব্দ, এটাও আসলে বোঝানোর কিছু না, এই শব্দের অর্থগুলো তোমরা একটু দেখবে যে এই যে এখানে অনেকটা একই ধরনের উচ্চারণ, এই উচ্চারণ যুক্ত শব্দগুলোর আলাদা আলাদা অর্থ, বানানের ক্ষেত্রে একটু হেরফের আছে, গুরুত্ব সহকারে দেখবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাকরণের আলোচনা। তো যাদের প্রশ্ন টশ্ন আছে তারা তো হ্যান্ড রাইজ করে বসেই থাকবে, আমি কিন্তু আসি আজকে তোমাদের হ্যান্ড রাইজ যারা করবে তাদের উত্তর দেওয়ার জন্য, হ্যান্ড রাইজ অপশন ক্লিক করে বসে থাকো। তার আগে আমরা একটু হালকা করে 52 দিনগুলো এবং ফেব্রুয়ারি 1969 আলোচনা করে ফেলি। 52 দিনগুলো কার লেখা? ইয়েস স্যার, মুখস্থ করবো, হ্যাঁ করতেই হবে। 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্মমৃত্যু একদম মুখস্থ করে ফেলতে হবে। 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এই মহান নেতা। তো ওনার জন্মমৃত্যুর সালটা আমরা দেখব। আর উনি যেই সাহিত্যকর্ম রচনা করেছেন তার মধ্যে আমাদের এখানে এই 52 দিনগুলো এটা অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া, তার অসমাপ্ত আত্মজীবনী, যেটা হচ্ছে একটা কারা সাহিত্য। কি সাহিত্য? কয়েকার বসন রায়কার, কারা সাহিত্য। কারা সাহিত্য হলো সেই সাহিত্য যেই সাহিত্য জেলখানায় বসে লিখতে হয়। তো আমাদের সাহিত্যিক শেখ মুজিবুর রহমান ওনাকে কারণে অকারণে বৎসরের পর বৎসর জেলখানায় পাকিস্তানি শাসক বাহিনী বন্দী করে রেখেছিল। তখন উনি ওনার সহধর্মিনীর অনুরোধে এবং তার পাশে আশেপাশে যারা ছিলেন তাদের অনুরোধে উনি ওনার জীবনী লেখা শুরু করেন। এবং বিশেষ করে আমরা দেখব যে অসমাপ্ত আত্মজীবনী যেটা 2012 সালে প্রকাশিত হয়েছিল ওইটা উনি কারাগারে বসেই লিখেছিলেন, এবং 1955 সাল পর্যন্ত ঘটে যাওয়া ওনার জীবনের ঘটনাবলী এর মধ্যে উঠে এসেছে। আরেকটা প্রকাশিত হয়ে এই অসমাপ্ত আত্মজীবনী তো 2012 সালে প্রকাশিত হয়, আমরা দেখব যে কারাগারের রোজ নামচা নামে আরেকটা গ্রন্থ আছে তার আত্মজীবনীমূলক, ওইটা 2017 সালে প্রকাশিত হয়। আর অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা রচনা করেছিলেন, অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা রচনা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি নিজেই রচনা করেছিলেন, মনে রাখবা এটা, যে অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা উনি রচনা করেছিলেন। আর বঙ্গবন্ধুর জন্মসাল মৃত্যুসাল এটা তো খুবই গুরুত্বপূর্ণ, হে যে বাংলাদেশি আমাদের এগুলো জানতে হয়, আমরা জানবো। আচ্ছা, আর উনি জুলিও কুরি শান্তি পদক পেয়েছিলেন 1972 সালে, এগুলো দেওয়া আছে। তো 52 দিনগুলো খুব সুন্দর, মজার একটা কাহিনী সুন্দর করে উনি তুলে দিয়েছিলেন। এখানে মূল কথা যেটা সেটা হচ্ছে যে বৎসরের পর বৎসর যে ওনাকে আটকে রাখছিল এটাই আমরা এখানে দেখতে পাই। আরেকটা ব্যাপার, বঙ্গবন্ধু কিন্তু শেষের দিকে খুব সুন্দর একটা কথা বলেছেন যে শাসক যখন শোষক হয়, কথাটা খেয়াল করো, অনেক ক্ষেত্রে আমাদেরকে বাক্য দিয়ে ওইটার সম্প্রসারণ করতে দেয় যে এটা বলতে তুমি কি বুঝো, শাসক যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই বেশি হয়। স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিই এটা বলে গেছেন যে শাসক যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করা আরম্ভ করে তখন দেশের দেশের জনগণের মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই বেশি হয়। উক্তিটি কার? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমরা বলে দিব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো আমরা দেখব যে এই যে 52 দিনগুলো এখানকার সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ঘটনা, বঙ্গবন্ধু তখন ঢাকা জেলে ছিল, তার জেলমেট, একসাথে রুমে থাকলে রুমমেট আর একসাথে জেলে থাকলে জেলমেট, তার জেলমেট মহিউদ্দিন নামে আরেকজন নেতার কথা বলা আছে, ওনার সাথে রাজনীতি করতেন এই মহিউদ্দিন, এবং ওনাকে 15 ফেব্রুয়ারি তারিখে জেল গেটে আনা হয়। উদ্দেশ্য কি? তাদেরকে ফরিদপুর জেলে ট্রান্সফার করা হবে। তো ফরিদপুর জেলে ট্রান্সফার করা হবে এটা তাদেরকে বলছিল না, আমরা দেখব যে ওখানে ডেপুটি জেলার মোখলেসুর রহমান, সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন, এই যে নামগুলো আছে নামগুলো গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আমরা দেখলাম যে আর্ম পুলিশের সুবাদার এবং গোয়েন্দা বাহিনীর যারা সদস্য ছিল তারা খুব তাড়াহুড়া করছিল যে
বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা হচ্ছে বিভিন্ন আগদুম বাগদুম কাজকর্ম শুরু করলেন। এগারোটাই ই ছিল, জাহাজ ছিল যেটা নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাবে, তারা আগদুম বাগদুম শুরু করলেন যেন তাদেরকে নারায়ণগঞ্জে না নিতে পারে ইন টাইম, একটু লেট করার জন্য। এবং লেট হয়েই গেল তাদেরকে। আমরা দেখলাম যে বাহাদুর শাহ পার্ক বর্তমানে যেটা, ওইটাকে আগে বলা হতো ভিক্টোরিয়া পার্ক, ওই ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত একটা বন্ধ ঘোড়ার গাড়িতে করে নেওয়া হলো, এবং দুইটা বন্ধ ঘোড়ার গাড়ি গিয়েছিল, একটার মধ্যে মহিউদ্দিন এবং বঙ্গবন্ধু ছিলেন। তো ওখানে বন্ধ ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে ওনাদেরকে ট্যাক্সিতে করে নেওয়া হলো। এবং ওই জমানায় ওই যে ওই তখন ট্যাক্সি পাওয়াটা খুবই মুসিবতের একটা ব্যাপার ছিল, পাওয়া যেত না, খুব ই ছিল, ক্রাইসিস ছিল। তো ট্যাক্সিতে করে ওনাদেরকে এই ঘাট পর্যন্ত নেওয়া হয়, বাট জাহাজ ঘাটে যেয়ে তো ওনারা জাহাজ মিস করেন। তখন ওনাদেরকে নারায়ণগঞ্জ পুলিশ ব্যারাকে, পুলিশ থানার মধ্যে নেওয়া হলো। তারপরে জাহাজ ছিল কখন, রাত একটার সময় ছিল, ওই রাত একটাই তারা জাহাজে করে পরের দিন ওনারা পৌঁছলেন কোথায়, গোয়ালন্দ ঘাটে। এবং গোয়ালন্দ ঘাট থেকে ট্রেনে করে ওনাদেরকে ফরিদপুরে নেওয়া হলো, কিন্তু জেল কর্তৃপক্ষ ওনাদের তখনই সাথে সাথে নেয় নাই। আর এর মধ্যে কিন্তু যখন বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন যাচ্ছিলেন, তখন তাদের মধ্যে অলরেডি এটা নিয়ে কথা হলো যে আমরা এখন থেকে অনশন ধর্মঘটে চলে যাব। তো অনশন ধর্মঘট ওনারা শুরু করলেন। কি করলেন, ওনারা একটা লেবু খাইত, ওইটা হলো কাগজি লেবু, কারণ কোনো ফুড ভ্যালু ছিল না, তাই ওনারা লেবু এবং লবণ পানি খেত। কিন্তু পরবর্তীতে দুই দিন পরেই তারা অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমরা দেখলাম বঙ্গবন্ধু নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে, মহিউদ্দিনেরও একই অবস্থা। মহিউদ্দিন একটা রোগে আক্রান্ত ছিল, প্লুরোসিস রোগ, আর বঙ্গবন্ধু নানা রোগে আক্রান্ত ছিল। এই রোগ শোকের মধ্যেই আমরা দেখলাম যে পরবর্তীতে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল, এবং একটা সময়ে আমরা দেখব যে তাদেরকে মুক্তির ফরমান জারি করা হলো। বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার এসেছিল 27 তারিখ রাত 8টার সময়, এবং তার 5 দিন পরে উনি যে বাড়িতে পৌঁছেছিলেন, এই তথ্যগুলো শীতের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবা কেমন। এই তো আর কি চাই। এবার চলে যাচ্ছি ফেব্রুয়ারি 1969, শামসুর রহমানের কবিতা, গদ্য ছন্দে লেখা একটা কবিতা। কবিতার স্তবক মোট 28টি এখানে দেওয়া আছে, এবং আমাদের চেতনার রং কৃষ্ণচূড়ার রংকে কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করা হয়েছে। এবং কৃষ্ণচূড়া ফুটেছিল কোথায়, রাজপথে, পথে পথে ফুটেছিল। আমরা এখানে কবিতার লাইনের মধ্যেই দেখব যে খুব সুন্দর করে এগুলো বর্ণনা করেছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে, শহরের পথে ফুটেছে। আমরা এখানে দুইজন ভাষা শহীদদের কথা দেখব। যদিও ফেব্রুয়ারি 1969 এটা 1969 গণ অভ্যুত্থান নিয়ে একটা আলোচনা কবিতা, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা দেখব যে ভাষা আন্দোলনের দুজন ভাষা শহীদকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে, কবিতাটা আবৃত্তি ওইভাবে রচনা করা হয়েছে। তার মধ্যে সালাম এবং বরকত এই দুইটা প্রতীকী চরিত্র বারবার চলে এসেছে। এর মধ্যে আমরা দেখব যে সালাম শব্দটি মোট 4 বার এবং বরকত শব্দটি 2 বার ব্যবহার করা হয়েছে। সালাম কি কি করেছিল, অ্যাক্টিভিটিস গুলো শীতের মধ্যে দেওয়া আছে, এখান থেকে দেখতে হবে। বরকত কি কি করেছিল দেখতে হবে। বরকত হচ্ছে ঘাতকের সামনে হচ্ছে বুক পেতে দাঁড়িয়েছিল, সালাম শূন্য ফ্ল্যাগ তুলেছিল, সালামের চোখে আজ উজ্জ্বল শ্যামল বাংলা। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা দেখে নেবো এখান থেকে কেমন। এই তো আর কি চাই। বিশেষ করে এখানে আমরা দেখবো যে ব্যাখ্যার মতো করে দেওয়া আছে, আবার ফুটেছে দেখো আমাদের চেতনার রং, এই ব্যাখ্যাগুলো আমরা দেখবো 8 নম্বর পৃষ্ঠায়। আর শামসুর রহমানের সাহিত্য কর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমরা তার কাব্যগুলো দেখে নিবা যে তার কাব্যগুলোর নাম কি। আর হ্যান্ড রাইজ অপশনে চলে যাও, আমি এখন তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসছি, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। হ্যান্ড রাইজ অপশনে চলে যাও। কুসুমের সাথে দাম এবং নিচয় দুইটাই যুক্ত হতে পারে। এইটা নিয়ে তোমার টেনশন করার কিচ্ছু নাই, এটা তুমি টেনশন করবে কখন, যদি দুই একটা কবিতা টবিতা লেখো কেমন। তোমার কাছে যখন মনে হবে আমি লিখবো যে কুসুম দামে বাগান ভরে গেছে, তখন তুমি কুসুম দাম লিখবে। আর যখন লিখবে যে আমাকে এক সুন্দরী ললনা কুসুম নিচয় দিয়েছে, তখন তুমি তোমার যেটা ইচ্ছা তুমি প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার, ধন্যবাদ। ওকে ধন্যবাদ। অনন্যা শুনতে পাচ্ছো?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ স্যার ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করো স্যার, ভয় লাগতেছে, কোশ্চেন কি করব? হ্যাঁ করো করো, সমস্যা নাই, কোশ্চেন করতে পার, ভয় কি, কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমি আছি। আমি শীট 3 থেকে একটা কোশ্চেন করি। হুম বলো স্যার, সেখানে পদ্ম কি, সরি তুর্কি শব্দগুলো আছে না, সেখানে যে আপনি একটা শর্টকাট শিখিয়ে দিয়েছিলেন টেকনিক, সেখানে বলছেন তুর্কি বাবুর্চি খোকা উর্দি পরে কোরমা বানাচ্ছে, সেটা খেয়ে দারোগা তোপ বাবু আলখানা খুলে বাইজু ঘরে ঢুকলো, সেখানে তার বেগম খাতুন বিবি কুনিস করে চকচকে ঝকঝকে চকচকে তুষারের উপর বসালো, এদিকে উজবুক এক উর্দু ফার্সি কুলি চাকু মেরে বন্দুকে বারুদ ভরে দাদা। স্যার এখানে আপনি বলছেন যে বাবা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাশ বানিয়ে দিল, স্যার এখন শীতের মধ্যে দেওয়া আছে সেখানে, মানে বাবা দেওয়া নাই দাদা দেওয়া আছে, সেটা কি শীতের মিস্টেক নাকি আপনি মিস্টেকে বলে ফেলছেন? ক্লিয়ার? ও আচ্ছা, এই বাবা শব্দটা আমি, আমার কাছে যা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমি ওই শব্দগুলো বলেছি। আসলে এটা কি বইয়ের মধ্যে গল্পটা এইভাবে ছিল নাকি? না স্যার, ওইখানে বইয়ের মধ্যে তো স্যার যে বাংলা 19 এর বই সেখানে কিন্তু স্যার দাদা বাবা কোনোটাই নাই ইয়ার মধ্যে, কিন্তু আচ্ছা স্যার শীতের মধ্যে স্যার দেওয়া আছে দাদা, আর আপনি বলেছিলেন বাবা, এখন হ্যাঁ কোনটা হবে? হ্যাঁ, শোনো, দাদা নিয়ে একটু ঝামেলা আছে তো। হ্যাঁ, বাবা অবশ্যই তুর্কি শব্দ, বাবা অবশ্যই তুর্কি শব্দ, কেমন। আর দাদা শব্দটা যদি তুর্কির মধ্যে ওখানে শীতে দেওয়া থাকে, এটা একটু কনফিউজিং। দাদা শব্দটা হচ্ছে হিন্দির মধ্যে ফেলা হয়, এটা হিন্দি শব্দ, কেমন, এটা কনফিউজিং। কনফিউজিং গুলো সাধারণত আমি ক্লাসে দেই না। তো দাদা শব্দটা যদি তুর্কির মধ্যে থাকে এটা মনে রেখো, সমস্যা নাই, কিন্তু বাবা শব্দটা তুর্কি শব্দ। ও আচ্ছা স্যার, আরেকটা মানে আপনার বিরুদ্ধে একটা কমপ্লেন আছে আমার একক ভাবে, হ্যাঁ হ্যাঁ বলো, বলি হ্যাঁ বলো। স্যার আপনি একটা জিনিস আমাদেরকে শেখান নাই, উপসর্গ কিভাবে বের করতে হয় এটা ও আচ্ছা শেখাবেন স্যার? আচ্ছা আচ্ছা, স্যার ঠিক একটা আছে, এটা পরের মধ্যে একটা কোশ্চেন ছিল যে প্রত্যুপকার শব্দের 297 নম্বর এমসিকিউ এর মধ্যে প্রত্যুপকার শব্দের উপসর্গ কয়টি শোনো, উপসর্গ আছে হ্যাঁ এটা বের তোমাদের করতে হয়? অভিযোগ ছিল, এটা স্বাভাবিক ব্যাপার, আমি ক্লাসে হয়তো শিটটা বড় দেখে ওই জন্য ওইভাবে ভেঙে আমি দেখাতে পারিনি, কিন্তু আমি বলেছিলাম যে কোন এক ক্লাসে যখন ক্লাস ছোট হবে আমার মাথায় থাকে যে আমি কোনটা দেখাই নাই কোনটা দেখাবো। হ্যাঁ, তোমাদের ক্লাসে এখন পর্যন্ত আমি কি কি পড়াইছি আর কি কি হচ্ছে আমার আলোচনা করা দরকার ছিল, বাট টাইমের কারণে আমি দিতে পারিনি, সেটা আমার মনে আছে, কোনো সমস্যা নেই, কালকের ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করতাম, তুমি পেয়ে যাবা, সমস্যা নাই, কালকের ক্লাসটাই ছোট, ওকে কালকের মানে এরপরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হবে। ওকে ধন্যবাদ, স্যার এই জন্যই আমার এত ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ আমার না, ওকে। থ্যাংক ইউ স্যার। হাবিবা জান্নাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, জি স্যার, বলেন। স্যার স্যার আমি প্রযোজক ধাতু এটুকু একটু মিস করে গেছি স্যার, এটা শুনতে পাই নাই স্যার, শুধু এটুকুই একটু বলার জন্য, যখন প্রযোজক ধাতুটা কি? যখন দুইটা কর্তা থাকবে একই কাজ করবে, একজন কর্তা আরেকজনকে দিয়ে কাজটা করাবে, যখন একজন কর্তা আরেকজনকে দিয়ে ফোর্স করে কাজটা করাবে, তখন ওই যে বাক্যটা, ওই বাক্যের যে ক্রিয়াপদ, ওই ক্রিয়াপদের ধাতুটাই হয় প্রযোজক ধাতু। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে দুইটা সাবজেক্ট কিন্তু, একটা হলো মা আর একটা হলো শিশু, দুজনে সেম কাজ করছেন, জি স্যার, কিন্তু মা ফোর্স করে শিশুকে দিয়ে কাজটা করাচ্ছে, তাই না? তখন ওই যে দেখাচ্ছেন ক্রিয়াটা, ওই ক্রিয়ার যে ধাতু ওইটাই হবে প্রযোজক ধাতু। আর রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এই যে সাবজেক্ট বাক্যটা দেখো, এই বাক্যের মধ্যে রাখাল এবং গরু দুইটা কিন্তু, এখানে দেখবা যে গরুকে দিয়ে কাজটা করাচ্ছে, কে করাচ্ছে, রাখাল করাচ্ছে না, সুতরাং রাখাল ক্রিয়াপদটা, এই ক্রিয়ার ধাতুটাকে আমরা বলবো প্রযোজক ধাতু। এরকম। জি স্যার। ওকে স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, বলো। লেকচার শিট 4A একটা প্রশ্ন ভুল দেওয়া আছে স্যার, চাষের দুঃখ প্রবন্ধ অনুযায়ী জুট মিলের কর্মচারীদের মাসিক বেতন এটা তো পাঁচ থেকে 500 সাতশো কিংবা 700 টাকা ছিল হ্যাঁ হ্যাঁ বইয়ে, এখানে 600 থেকে 800 দেওয়া, এটা ভুল? না ওটা হয়তো প্রিন্টিং মিস্টেক চলে আসছে ভাইয়া, ধন্যবাদ তোমাকে এটা বলার জন্য, জি স্যার, হ্যাঁ কারণ আসসালাম, অনেকে হয়তো খেয়াল করে নাই। জি স্যার, হ্যাঁ ওকে ধন্যবাদ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোহিনুর আক্তার বলো। স্যার আমি নিহা স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। ওকে স্যার, এখানে সামজিদা লেকচার শিট ইসলাম নাকি? হ্যাঁ স্যার, লেকচার শিট 4A একটা কোশ্চেন আছে এমসিকিউ, ফলাহার থেকে ফলা শব্দটির পরিবর্তনকে কি বলে অন্তর্ভুতি স্যার? বলে। এটা হবে অন্তর্ভুতি, বাট উত্তরে দেওয়া আছে যে ব্যঞ্জন শ্রুতি,
না 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 ওইটা উত্তরটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক চলে আসছে ভাইয়া, এটা অন্তর্ভুক্ত হবে কারণ ব্যঞ্জন বর্ণ লোপ পেয়েছে, সুতরাং অন্তর্ভুক্ত হবে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। পরের জন সঞ্জিদ ইসলাম, ও অন্তরা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে লেকচার শীট 4 থেকে, লেকচার শীট 4 এর যে স্বরসংগতি বুঝাইছিলেন ওইখানে চলিত বাংলায় স্বরসংগতি, স্যার এটা মানে আমি বুঝতে পারিনি, তো এটা আবার যদি একটু রিপিট করেন। চলিত ভাষায় আমরা কিছু শব্দ ওগুলাকে একটু স্বরসংগতি ঘটায় ফেলি, শব্দগুলো কিন্তু পারফেক্ট, কোনো ধরনের ব্যাকরণগত ভুল নাই, কোনো সমস্যা নাই। যেমন আমরা অনেক সময় ইচ্ছা শব্দটাকে ইচ্ছে বলি, আমরা অনেক সময় মিল শব্দটাকে মিলামেশা, এরকম মিলামেশা শব্দটাকে মেলামেশা বলি, আমরা বিড়ালকে বেড়াল বলি অনেক সময়, বা বেড়াল বিড়াল এরকম হয়ে যায়, হয় না? তো ওই ব্যাপারটাকে বলে চলিত বাংলা স্বরসংগতি। কেমন? আর শীতে যে উদাহরণ আছে শুধু ওইগুলাই মনে রাখবা, ওইগুলাকে আলাদা করে মনে রাখবা যে এরা হলো চলিত বাংলা স্বরসংগতি। আর ভর্তি পরীক্ষায় যদি ধ্বনির পরিবর্তন থেকে প্রশ্ন আসে তাহলে হুবহু শীতের উদাহরণগুলোই আসবে, ভাইয়ের কথা মিলাই নিও, কারণ এগুলো হুবহু 19 এর বোর্ড ব্যাকরণ বই থেকে দেওয়া, আর ধ্বনি পরিবর্তন গুলো ওই 19 এর বোর্ড ব্যাকরণ বই থেকেই আসে। জি আচ্ছা স্যার, ওকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ওকে কোহিনুর আক্তার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলো। স্যার আমার লেকচার শীট 4 থেকে একটা এমসিকিউ নিয়ে কোশ্চেন ছিল যে কোন উপসর্গটি পরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে অ্যানসার হচ্ছে অনুশীলন। পরবর্তী অর্থে বলতে অনুশীলন কথাটা আর কি কিভাবে যায় আর কি আমার মাথায় ঢুকতেছে না এটা। কি অর্থে বলছো তুমি? হ্যাঁ, পরবর্তী অর্থে অনুশীলন অ্যানসার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনুশীলন মানে হচ্ছে পরবর্তী অর্থে কেন ব্যবহার করা হয়েছে সেটা তুমি জানতে চাচ্ছ আমার কাছে, না? মানে হচ্ছে তুমি ওই যে কাজটা করবে ওইটা পরবর্তীতে আবার করবে, তুমি এটা হচ্ছে রেগুলার করে যেতে হবে, ঠিক আছে? ওই অর্থে ব্যাপারটা আসতে পারে। অনুশীলন মানে কি? অনুশীলন মানে কি? প্র্যাকটিস। প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস, পরে পরে আবার করবে, তাই না? বারবার করবে, পরে আবার করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আরেকটা কোশ্চেন ছিল স্যার, বলো। ইলেকট্রোশিট 4 থেকেই বিদেশি উপসর্গযুক্ত শব্দ নয় কোনটি, এখানে অ্যানসার দিয়েছে নিমতিতা, কিন্তু বিদেশি উপসর্গের মধ্যে ফরাসি একটা উপসর্গ আছে ওটা হচ্ছে নিম, এখানে এটা কেন হলো? এবার আসো, ওই যে নিমতিতা, হ্যাঁ নিমের তো কোনো অর্থ নাই কিন্তু নিমতিতার মধ্যে তো অর্থ আছে, ওখানে নিম গাছের তিতার কথা বলা হয়েছে। নিমতিতা বলতে ডিম গাছের তিতা, বুঝতে পেরেছো? ওখানে নিম হচ্ছে ডিরেক্ট গাছ, সুতরাং এটা উপসর্গ না, বুঝতে পেরেছো? হ্যাঁ, সে তো নিম রাজি, তার মানে পুরোপুরি রাজি না, আর সত্যি বলে তো নিমতিতা মানে নিম গাছের তিতা। ওকে থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন স্যার, লাস্ট কোশ্চেন। বলো বলো, লাস্ট কোশ্চেন বলো। বেগম রোকেয়ার মতে নারী শিক্ষার লক্ষ্য অধিকার লাভে সামর্থ্য, কিন্তু এখানে আত্মপলব্ধিটা আমার মনে হচ্ছিল যে আত্মপলব্ধিটা হতে পারতো না, এখানে অধিকার লাভে সামর্থ্য অ্যানসার দেওয়া আছে। অধিকার লাভের সামর্থ্যটা ওটা বইয়ের মধ্যে আছে, কেমন? হ্যাঁ, আত্মপলব্ধি হচ্ছে মূল ব্যাপার, এটা আমার আর তোমার দৃষ্টিকোণ থেকে মনে হবে, কিন্তু তুমি আবার হচ্ছে প্রবন্ধটা ভালো করে পড়বা, ওখানে দেখবা যে অধিকার লাভের সামর্থ্য, যে নারীদের অধিকার ই করে নিতে হবে, এইরকম ব্যাপারটা আছে বেগম রোকের প্রবন্ধের মধ্যে। ওকে থ্যাংক ইউ। ওকে ধন্যবাদ। আরো আছে? ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।